মথি লিখিত সুসমাচার মথি এক অধ্যায়। এই হল যীশুখ্রিস্টের বংশতালিকা। ইনি ছিলেন রাজা দাউদের বংশধর, দাউদ ছিলেন আব্রাহামের বংশধর, আব্রাহামের ছেলে ইসহাক, ইসহাকের ছেলে যাকব, যাকবের ছেলে যিহূদা ও তার ভাইরা, যিহূদার ছেলে পেরস ও সেরহ, এদের মায়ের নাম তামর, পেরাসের ছেলে হিস্রন, হিস্রনের ছেলে রাম, রামের ছেলে অম্মিনাদব, অম্মিনাদবের ছেলে নহশন, নহশনের ছেলে সলমন, সলমনের ছেলে বয়স, এর মায়ের নাম রাহাব, বয়সের ছেলে ওবেদ, এর মায়ের নাম রুথ, ওবেদের ছেলে জিশয়, জিশয়ের ছেলে রাজা দাউদ, দাউদের ছেলে রাজা সলোমন, এর মা ছিলেন উরিয়ের বিধবা স্ত্রী, সলোমনের ছেলে রহবিয়াম, রহবিয়ামের ছেলে অবিয়, অবিয়ের ছেলে আসা, আসার ছেলে জিহোশাফট, জিহোশাফটের ছেলে জোরাম, জোরামের ছেলে উশিয়, উশিয়ের ছেলে যোথম, যোথামের ছেলে আহস, আহসের ছেলে হিস্কিয়, হিস্কিয়র ছেলে মনাস্বি, মনাস্বির ছেলে আমন, আমনের ছেলে যোশিয়, যোশিয়ের ছেলে জিকনীয় ও তার ভাইরা। বাবিলে ইহুদিদের নির্বাসনের সময় এঁরা জন্মেছিলেন। জিকনীয়ের ছেলে শলটিয়েল, ইনি বাবিলে নির্বাসনের পর জন্মেছিলেন। শলটিয়েলের ছেলে সরুবাব্বিল, সরুবাব্বিলের ছেলে অবিহুদ, অবিহুদের ছেলে ইলিয়াকিম, ইলিয়াকিমের ছেলে আসর, আসরের ছেলে সাদক, সাদকের ছেলে আকিম, আকিমের ছেলে ইলিহুদ, ইলিহুদের ছেলে ইলিয়াসার, ইলিয়াসারের ছেলে মত্তন, মত্তনের ছেলে যাকব, যাকবের ছেলে জোসেফ। এই জোসেফই ছিলেন মরিয়মের স্বামী এবং মরিয়মের গর্ভে যিশুর জন্ম হয়, যাকে মসিহা বা খ্রিস্ট বলে। এইভাবে আব্রাহাম থেকে দাউদ পর্যন্ত মোট 14 পুরুষ, দাউদের পর থেকে বাবিলে নির্বাসন পর্যন্ত মোট 14 পুরুষ এবং বাবিলে নির্বাসনের পর থেকে খ্রিস্টের আগমন পর্যন্ত মোট 14 পুরুষ। এই হল যীশুখ্রিস্টের জন্ম সংক্রান্ত বিবরণ। জোসেফের সঙ্গে তাঁর মা মরিয়মের বাগদান হয়েছিল, কিন্তু তাদের বিয়ের আগেই জানতে পারা গেল যে পবিত্র আত্মার শক্তিতে মরিয়ম গর্ভবতী হয়েছেন। তাঁর ভাবী স্বামী জোসেফ ন্যায়পরায়ণ লোক ছিলেন। তিনি মরিয়মকে লোকচক্ষে লজ্জায় ফেলতে চাইলেন না, তাই তিনি মরিয়মের সাথে বিবাহের এই বাগদান বাতিল করে গোপনে তাকে ত্যাগ করতে চাইলেন। তিনি যখন এসব কথা চিন্তা করছেন, তখন প্রভুর এক দূত স্বপ্নে তাকে দেখা দিয়ে বললেন, জোসেফ, দাউদের সন্তান, মরিয়মকে তোমার স্ত্রী রূপে গ্রহণ করতে ভয় করো না, কারণ তার গর্ভে যে সন্তান এসেছে তা পবিত্র আত্মার শক্তিতেই হয়েছে। দেখো, সে এক পুত্র সন্তান প্রসব করবে, তুমি তার নাম রেখো যিশু, কারণ তিনি তার লোকদের তাদের পাপ থেকে উদ্ধার করবেন। এই সব ঘটেছিল যাতে ভাববাদীর মাধ্যমে প্রভু যা বলেছিলেন তা পূর্ণ হয়। শোনো, এক কুমারী গর্ভবতী হবে আর সে এক পুত্র সন্তান প্রসব করবে, তারা তাকে ইম্যানুয়েল, যার অর্থ আমাদের সঙ্গে ঈশ্বর, বলে ডাকবে। জোসেফ ঘুম থেকে উঠে প্রভুর দূতের আদেশ অনুসারে কাজ করলেন। তিনি মরিয়মকে বিয়ে করে বাড়ি নিয়ে গেলেন, কিন্তু মরিয়মের সেই সন্তানের জন্ম না হওয়া পর্যন্ত জোসেফ মরিয়মের সঙ্গে সহবাস করলেন না। জোসেফ সেই সন্তানের নাম রাখলেন যিশু।
মথি দুই অধ্যায়। হেরোদ যখন রাজা ছিলেন, সেই সময়ে যিহুদিয়ার বৈতলেহেমে যিশুর জন্ম হয়। সেই সময়ে প্রাচ্য থেকে কয়েকজন পণ্ডিত জেরুসালেমে এসে যিশুর খোঁজ করতে লাগলেন। তাঁরা এসে জিজ্ঞেস করলেন, ইহুদিদের যে রাজা জন্মেছেন তিনি কোথায়? কারণ পূর্ব দিকে আকাশে আমরা তাঁর তারা দেখে তাঁকে প্রণাম জানাতে এসেছি। রাজা হেরোদ একথা শুনে খুব বিচলিত হলেন এবং তাঁর সঙ্গে জেরুসালেমের সব লোক বিচলিত হল। তখন তিনি ইহুদিদের মধ্যে যারা প্রধান যাজক ও ব্যবস্থার শিক্ষক ছিলেন তাদের ডেকে জিজ্ঞেস করলেন, মসীহ অর্থাৎ খ্রিস্ট কোথায় জন্মগ্রহণ করবেন? তারা হেরোদকে বললেন, যিহুদিয়া প্রদেশের বৈতলেহেমে, কারণ ভাববাদী সেরকমই লিখে গেছেন। আর তুমি যিহুদা প্রদেশের বৈতলেহেম, তুমি যিহুদার শাসনকর্তাদের চোখে কোনো অংশে নগণ্য নও, কারণ তোমার মধ্য থেকে একজন শাসনকর্তা উঠবেন যিনি আমার প্রজা ইসরায়েলকে চড়াবেন। তখন হেরোদ সেই পণ্ডিতদের সঙ্গে একান্তে দেখা করার জন্য তাদের ডেকে পাঠালেন। তিনি তাদের কাছ থেকে জেনে নিলেন ঠিক কোন সময় তারাটা দেখা গিয়েছিল। এরপর হেরোদ তাদের বৈতলেহেমে পাঠিয়ে দিলেন আর বললেন, দেখো তোমরা সেখানে গিয়ে ভালো করে সেই শিশুর খোঁজ করো, আর খোঁজ পেলে আমাকে জানিয়ে যাও, যেন আমিও সেখানে গিয়ে তাকে প্রণাম করতে পারি। তারা রাজার কথা শুনে রওনা দিলেন। তারা পূর্ব দিকে আকাশে যে তারাটা উঠতে দেখেছিলেন সেটা তাদের আগে আগে চলল এবং শিশুটি যেখানে ছিলেন তার ওপরে থামল। তারা সেই তারাটি দেখে আনন্দে আত্মহারা হলেন। পরে সেই ঘরের মধ্যে ঢুকে শিশুটি ও তাঁর মা মরিয়মকে দেখতে পেয়ে তাঁরা মাথা নত করে তাকে প্রণাম করলেন ও তাঁর উপাসনা করলেন। তারপর তাদের উপহার সামগ্রী খুলে বের করে তাঁকে সোনা, সুগন্ধি গুগ্গুল ও সুগন্ধি নির্যাস উপহার দিলেন। এরপর ঈশ্বর স্বপ্নে তাদের সাবধান করে দিলেন যেন তারা হেরোদের কাছে ফিরে না যান। তাই তারা অন্য পথে নিজেদের দেশে ফিরে গেলেন। তারা চলে যাওয়ার পর প্রভুর এক দূত স্বপ্নে যোসেফকে দেখা দিয়ে বললেন, ওঠো, শিশুটি ও তার মাকে নিয়ে মিশরে পালিয়ে যাও, যতদিন না আমি তোমাদের বলি তোমরা সেখানেই থেকো, কারণ এই শিশুটিকে মেরে ফেলার জন্য হেরোদ এর খোঁজ করবে। তখন যোসেফ উঠে সেই শিশু ও তাঁর মাকে নিয়ে রাতে মিশরে রওনা হলেন আর হেরোদের মৃত্যু না হওয়া পর্যন্ত সেখানে থাকলেন। এরূপ ঘটল যাতে ভাববাদীর মাধ্যমে প্রভুর কথা সফল হয়। প্রভু বললেন, আমি মিশর থেকে আমার পুত্রকে ডেকে আনলাম। হেরোদ যখন দেখলেন যে সেই পণ্ডিতরা তাকে বোকা বানিয়েছে তখন তিনি প্রচণ্ড ক্রুদ্ধ হলেন। তিনি সেই পণ্ডিতদের কাছ থেকে যে সময়ের কথা জেনেছিলেন সেই হিসেব মতো 2 বছর ও তার কম বয়সের যত ছেলে বৈতলেহেম ও তার আশেপাশের অঞ্চলে ছিল সকলকে হত্যা করার হুকুম দিলেন। এর ফলে ভাববাদী জিরোমিয়র মাধ্যমে ঈশ্বর যে কথা বলেছিলেন তা পূর্ণ হল। রামায় একটা শব্দ শোনা গেল, কান্নার রোল ও তীব্র হাহাকার। রাহেল তার সন্তানদের জন্য কাঁদছেন, তিনি কিছুতেই শান্ত হতে চাইছেন না, কারণ তারা কেউ আর বেঁচে নেই। হেরোদ মারা যাবার পর প্রভুর এক দূত মিশরে যোসেফকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, ওঠো, এই শিশু ও তাঁর মাকে সঙ্গে নিয়ে ইসরায়েল দেশে ফিরে যাও, কারণ যারা এই ছেলের প্রাণ নাশের চেষ্টা করেছিল তারা সকলে মারা গেছে। তখন যোসেফ উঠে সেই শিশু ও তাঁর মাকে নিয়ে ইসরায়েল দেশে গেলেন। কিন্তু যোসেফ যখন শুনলেন যে হেরোদের জায়গায় তাঁর পুত্র আর্খিলায় যিহুদিয়ার রাজা হয়েছে তখন তিনি সেখানে ফিরে যেতে ভয় পেলেন।
পরে আর এক স্বপ্নে তাঁকে সাবধান করে দেওয়া হল। তখন তিনি গালিলে ফিরে নাসারত নগরে বসবাস করতে লাগলেন। এই রকম ঘটল যেন ভাববাদীর মাধ্যমে ঈশ্বর যা বলেছিলেন তা পূর্ণ হয়। তিনি নাসরতীয় বলে আখ্যাত হবেন। মথি 3 অধ্যায়। সেই সময় বাপ্তিস্মদাতা যোহন এসে জিহুদিয়ার প্রান্তর এলাকায় প্রচার করতে লাগলেন। তিনি বললেন, তোমরা মন ফেরাও, দেখো স্বর্গ রাজ্য এসে পড়ল। এই যোহনের বিষয়েই ভাববাদী যিশাইও বলেছিলেন, প্রান্তরে এক উচ্চ রব শোনা যাচ্ছে, তোমরা প্রভুর পথ প্রস্তুত করো, যে পথ দিয়ে তিনি যাবেন তা সমান করো। যোহন উটের লোমের তৈরি পোশাক পরতেন, কোমরে চামড়ার বেল্ট বাঁধতেন, পঙ্গপাল ও বনমধু ছিল তার খাদ্য। জেরুসালেম, সমস্ত জিউদিয়া ও জর্দনের আশপাশের অঞ্চলের লোকেরা প্রান্তরে তাঁর কাছে আসতে লাগল। তারা এসে নিজেদের পাপ স্বীকার করত, আর তিনি তাদের জর্দন নদীতে বাপ্তাইজ করতেন। যোহন যখন দেখলেন যে অনেক ফরিসি ও সদ্দুকি তাঁর কাছে বাপ্তিস্মের জন্য আসছে, তখন তিনি তাদের বললেন, তোমরা সাপের বাচ্চারা, ঈশ্বরের আসন্ন ক্রোধ থেকে নিষ্কৃতি পাবার জন্য কে তোমাদের চেতনা দিল? তোমরা কাজে দেখাও, যাতে বোঝা যায় যে তোমরা সত্যিই মন ফিরিয়েছ। আর নিজেরা মনে মনে একথা চিন্তা করি, গর্ব করো না যে আমাদের পিতৃপুরুষ আব্রাহাম। আমি তোমাদের বলছি, ঈশ্বর এই পাথরগুলিকেও আব্রাহামের সন্তানে পরিণত করতে পারেন। প্রতিটি গাছের গোড়াতে কুরুল লাগানোই আছে, আর যে গাছে ভালো ফল ধরে না তা কেটে আগুনে ফেলে দেওয়া হবে। তোমরা মন ফিরিয়েছ বলে আমি তোমাদের জলে বাপ্তাইজ করছি। আমার পরে একজন আসছেন যিনি আমার থেকে মহান, তাঁর জুতো জোড়া বইবার যোগ্য আমি নই। তিনি পবিত্র আত্মায় ও আগুনে তোমাদের বাপ্তাইজ করবেন। তাঁর কুলা তাঁর হাতেই আছে, তাঁর খামার তিনি পরিষ্কার করবেন, তিনি তাঁর গম গোলায় তুলবেন। কিন্তু যে আগুন কখনো নেভে না, সেই আগুনে তুষ পুড়িয়ে ফেলবেন। সেই সময় যিশু গালিল থেকে জর্দন নদীর ধারে এলেন। তিনি যোহনের কাছে বাপ্তিস্মের জন্য এগিয়ে গেলেন, কিন্তু যোহন তাকে বাধা দিতে চেষ্টা করলেন। যোহন বললেন, আমারই বরং আপনার কাছে বাপ্তাইজ হওয়া উচিত, আর আপনি কি না আমার কাছে এসেছেন? এর উত্তরে যিশু তাকে বললেন, এখন এইরকমই হতে দাও, কারণ ঈশ্বরের ইচ্ছা এইভাবেই আমাদের পূর্ণ করা উচিত। তখন যোহন যিশুকে বাপ্তাইজ করতে রাজি হলেন। যিশু বাপ্তাইজিত হয়ে জল থেকে উঠে আসার সঙ্গে সঙ্গে তাঁর সামনে আকাশ খুলে গেল, আর তিনি দেখলেন ঈশ্বরের আত্মা কপোতের মতো নেমে তার উপরে আসছেন। স্বর্গ থেকে একটি স্বর শোনা গেল, সেই স্বর বলল, এই আমার প্রিয় পুত্র, এর প্রতি আমি অত্যন্ত প্রীত। মথি 4 অধ্যায়। এরপর দিয়াবল যেন যিশুকে পরীক্ষা করতে পারে, তাই আত্মা যিশুকে প্রান্তরে নিয়ে গেলেন। একটানা 40 দিন ও 40 রাত সেখানে উপোস করে কাটানোর পর যিশু ক্ষুধিত হলেন। তখন সেই পরীক্ষক দিয়াবল তাঁর কাছে এসে বলল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে এই পাথরগুলিকে রুটিতে পরিণত হতে বলো। কিন্তু যিশু এর উত্তরে বললেন, শাস্ত্রে একথা লেখা আছে, মানুষ কেবল রুটিতে বাঁচে না, কিন্তু ঈশ্বরের মুখের প্রত্যেকটি বাক্যেই বাঁচে। দিয়াবল তখন পবিত্র নগরী জেরুসালেমের মন্দিরের চূড়ায়
যিশুকে নিয়ে গেল আর যিশুকে বলল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে লাভ দিয়ে নিচে পড়ো, কারণ শাস্ত্রে তো একথা লেখা আছে, তিনি তার স্বর্গদূতদের তোমার উপর দৃষ্টি রাখতে আদেশ দেবেন আর তারা তোমাকে তুলে ধরবেন যেন পাথরের উপর পড়ে তোমার পায়ে আঘাত না লাগে। যিশু তখন তাকে বললেন, শাস্ত্রে একথাও লেখা আছে, তোমার প্রভু ঈশ্বরকে তুমি পরীক্ষা করবে না। এরপর দিয়াবল আবার তাকে খুব উঁচু একটা পাহাড়ে নিয়ে গিয়ে জগতের সমস্ত রাজ্য ও তার সম্পদ দেখাল। পরে দিয়াবল যিশুকে বলল, তুমি যদি আমার সামনে মাথা নত করে আমার উপাসনা করো তবে এ সবই আমি তোমায় দেব। তখন যিশু তাকে বললেন, দূর হও শয়তান, কারণ শাস্ত্রে লেখা আছে তোমরা অবশ্যই প্রভু ঈশ্বরেরই উপাসনা করবে, একমাত্র তাঁরই সেবা করবে। তখন দিয়াবল তাকে ছেড়ে চলে গেল আর স্বর্গদূতরা এসে যিশুর সেবা করলেন। যিশু যখন শুনলেন জোহনকে গ্রেফতার করে নিয়ে গেছে, তখন তিনি গালিলে চলে গেলেন। তিনি নাসারাতে থাকলেন না, সেখান থেকে সবুলুন ও নপতালির সীমানার মধ্যে গালিল হ্রদের ধারে কফরনাহুমে গিয়ে বাস করতে লাগলেন। এই সকল ঘটল যাতে ভাববাদী যিশাইয়ের মাধ্যমে ঈশ্বর যা বলেছিলেন তা পূর্ণ হয়। সাগরের পথে জর্দনের পশ্চিম পারে সবুলুন ও নপতালি দেশ অইহুদীদের গালিল। যে লোকেরা অন্ধকারে বাস করে তারা মহাজ্যোতি দেখতে পেল, আর যারা মৃত্যু ছায়ার দেশে থাকে তাদের উপর আলোর উদয় হল। সেই সময় থেকে যিশু এই বলে প্রচার করতে শুরু করলেন, তোমরা মন ফেরাও, কারণ স্বর্গরাজ্য কাছে এসে গেছে। যিশু যখন গালিল হ্রদের ধার দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি দুই ভাইকে দেখতে পেলেন, সিমন যার অন্য নাম পিতর ও তাঁর ভাই আন্দ্রিয়। তারা তখন হ্রদে জাল ফেলছিলেন। যিশু তাদের বললেন, আমার সঙ্গে চলো, মাছ নয় কেমন করে মানুষ ধরতে হয় আমি তা তোমাদের শেখাবো। সিমন এবং আন্দ্রিয় তখনই জাল ফেলে যিশুর সঙ্গে চললেন। সেখান থেকে যিশু আরও এগিয়ে গেলে আরও দুজন লোককে দেখতে পেলেন, সিবোদিয়ের ছেলে জাকব ও তার ভাই জোহন। যিশু দেখলেন তারা তাদের বাবার সঙ্গে নৌকাতে জাল সারাচ্ছেন। যিশু তাদের ডাকলেন, তারা তখনই নৌকা ও তাদের বাবাকে ছেড়ে যিশুর সঙ্গে চললেন। যিশু গালিলের সব জায়গায় ঘুরে ঘুরে ইহুদিদের সমাজগৃহে গিয়ে শিক্ষা দিতে লাগলেন এবং সকলের কাছে স্বর্গরাজ্যের বিষয়ে সুসমাচার প্রচার করতে লাগলেন। তিনি লোকদের মধ্যে নানারকম রোগ ব্যাধি ভালো করতে থাকলেন। সমস্ত সুরিয়া দেশে তার কথা ছড়িয়ে পড়ল, ফলে লোকরা নানা রোগে অসুস্থ রোগীদের সুস্থ করার জন্য তার কাছে নিয়ে এলো। যেমন ব্যথা বেদনাগ্রস্ত, ভূতে পাওয়া, মৃগী রোগী ও পক্ষাঘাতগ্রস্ত, আর তিনি তাদের সকলকেই ভালো করলেন। গালিল, দিকাপলি, জেরুজালেম, জিহুদিয়া ও জর্দনের ওপার থেকেও বহু লোক তাঁর পিছনে পিছনে চলল। মথি পাঁচ অধ্যায়। যিশু অনেক লোকের ভিড় দেখে একটা পাহাড়ের ওপর উঠে গেলেন। তিনি সেখানে বসলে শিষ্যরা তাঁর কাছে এলেন। এরপর তিনি তাঁদের কাছে শিক্ষা দিতে শুরু করলেন, বললেন, ধন্য সেই লোকেরা যারা আত্মায় নতনম্র, কারণ স্বর্গরাজ্য তাদেরই। ধন্য সেই লোকেরা যারা শোক করে, কারণ তারা ঈশ্বরের কাছ থেকে সান্ত্বনা পাবে। বিনয়ী লোকেরা ধন্য, তারা ঈশ্বরের প্রতিশ্রুত দেশের অধিকার লাভ করবে। ধন্য সেই লোকেরা যারা ন্যায় পরায়ণতার জন্য ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত, কারণ তারা তৃপ্ত হবে।
যারা দয়াবান তারা ধন্য, কারণ তারা দয়া পাবে। যাদের অন্তর পরিশুদ্ধ তারা ধন্য, কারণ তারা ঈশ্বরের দর্শন পাবে। ধন্য তারা যারা তাদের চিন্তায় পরিশুদ্ধ, কারণ তারা ঈশ্বরের সঙ্গে থাকবে। ধন্য তারা যারা শান্তি স্থাপনের জন্য কাজ করে, কারণ তারা ঈশ্বরের সন্তান রূপে পরিচিত হবে। ঈশ্বরের পথে চলতে গিয়ে যারা নির্যাতন ভোগ করছে তারা ধন্য, কারণ স্বর্গরাজ্য তাদেরই হবে। তোমরা আমার অনুসারী হয়েছ বলে যখন লোকে তোমাদের অপমান ও নির্যাতন করে আর তোমাদের নামে মিথ্যা কুৎসা রটায়, তখন তোমরা ধন্য। তোমরা আনন্দ করো, খুশি হও, কারণ স্বর্গে তোমাদের জন্য মহা পুরস্কার সঞ্চিত আছে। তোমাদের আগে যে ভাববাদীরা ছিলেন লোকে তাদেরও এভাবেই নির্যাতন করেছে। তোমরা পৃথিবীর লবণ, কিন্তু লবণ যদি তার নিজের স্বাদ হারায় তবে কেমন করে তা আবার নোনতা করা যাবে? তখন তা আর কোনো কাজে লাগে না, তা কেবল বাইরে ফেলে দেওয়া হয় আর লোকেরা তা মাড়িয়ে যায়। তোমরা জগতের আলো, পাহাড়ের ওপর কোনো শহর যা কখনো লুকানো যায় না। বাতি জেলে কেউ পাত্রের নিচে রাখে না, তা বাতিদানের ওপরেই রাখে, আর তা ঘরের সকলকে আলো দেয়। তেমনি তোমাদের আলো লোকেদের সামনে উজ্জ্বল হোক, যেন তারা তোমাদের সৎকাজ দেখে তোমাদের স্বর্গের পিতা ঈশ্বরের মহিমা কীর্তন করে। ভেবো না যে আমি মসির বিধি ব্যবস্থা ও ভাববাদীদের শিক্ষা ধ্বংস করতে এসেছি। আমি তা ধ্বংস করতে আসিনি, বরং তা পূর্ণ করতেই এসেছি। আমি তোমাদের সত্যিই বলছি, আকাশ ও পৃথিবী লোপ না হওয়া পর্যন্ত বিধি ব্যবস্থার বিন্দু বিসর্গও লোপ হবে না, বিধি ব্যবস্থার সবই পূর্ণ হবে। তাই কেউ যদি এই সব আদেশের মধ্যে অতি সামান্য আদেশ অমান্য করে আর অপরকে তা করতে শিক্ষা দেয়, তবে সে স্বর্গরাজ্যে সব থেকে তুচ্ছ বলে গণ্য হবে। কিন্তু যারা বিধি ব্যবস্থা পালন করে ও অপরকে তা পালন করতে শিক্ষা দেয়, তারা স্বর্গরাজ্যে মহান বলে গণ্য হবে। আমি তোমাদের সত্যি বলছি, ব্যবস্থার শিক্ষক ও ফরিসিদের থেকে তোমাদের ধার্মিকতা যদি উন্নত মানের না হয় তবে তোমরা স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। তোমরা শুনেছ আমাদের পিতৃপুরুষদের কাছে বলা হয়েছিল নরহত্যা করো না, আর কেউ নরহত্যা করলে তাকে বিচারালয়ে তার জবাবদিহি করতে হবে। কিন্তু আমি তোমাদের বলছি, যদি কেউ কোনো লোকের প্রতি ক্রুদ্ধ হয় বিচারে তাকে তার জবাবদিহি করতে হবে। আর কেউ যদি কোনো লোককে বলে ওরে মূর্খ, তবে তাকে ইহুদি মহাসভার সামনে তার জবাব দিতে হবে। কেউ যদি কাউকে বলে তুমি পাষণ্ড, তবে তাকে নরকের আগুনেই তার জবাব দিতে হবে। মন্দিরে যজ্ঞবেদীর সামনে নৈবেদ্য উৎসর্গ করার সময় যদি তোমার মনে পড়ে যে তোমার বিরুদ্ধে তোমার ভাইয়ের কোনো অভিযোগ আছে, তবে সেই নৈবেদ্য যজ্ঞবেদীর সামনে রেখে চলে যাও। প্রথমে গিয়ে তার সঙ্গে সেই বিষয় মিটমাট করে নাও, পরে এসে তোমার নৈবেদ্য উৎসর্গ করো। তোমার শত্রু যদি তোমার বিরুদ্ধে মামলা করতে চায়, তবে আদালতে নিয়ে যাওয়ার সময় পথেই তার সঙ্গে তাড়াতাড়ি মিটমাট করে ফেলো, তা না হলে সে তোমাকে বিচারকের হাতে তুলে দেবে, বিচারক তোমাকে রক্ষীর হাতে দেবে, আর রক্ষীরা তোমাকে কারাগারে পাঠাবে। আমি তোমাদের সত্যি বলছি, সেখান থেকে তুমি ছাড়া পাবে না যতক্ষণ না তোমার দেনার শেষ পয়সাটা চুকিয়ে দাও। তোমরা শুনেছ একথা বলা হয়েছে যৌনপাপ করো না, কিন্তু আমি তোমাদের বলছি কেউ যদি কোনো স্ত্রীলোকের দিকে লালসাপূর্ণ দৃষ্টিতে তাকায় তবে সে মনে মনে তার সঙ্গে যৌনপাপ করল। সেই রকম তোমার ডান চোখ যদি পাপ করার জন্য তোমায় প্ররোচিত করে তবে তা উপড়ে ফেলে দাও। সমস্ত দেহ নিয়ে নরকে যাওয়ার চেয়ে বরং তার একটা অংশ হারানো তোমার পক্ষে ভালো। যদি তোমার ডান হাত পাপ করতে প্ররোচিত করে তবে তা কেটে ফেলে দাও। তোমার সমস্ত শরীর নরকে যাওয়ার চেয়ে বরং তার একটা অঙ্গ নষ্ট হওয়া তোমার পক্ষে ভালো। আবার বলা হয়েছে কেউ যদি তার স্ত্রীকে ত্যাগ করতে চায় তবে তাকে ত্যাগপত্র দিতে হবে।
কিন্তু আমি তোমাদের বলছি, একমাত্র যৌনপাপের দোষ ছাড়া অন্য কোনো কারণে যদি কেউ তার স্ত্রীকে ত্যাগ করে, তবে সে তাকে ব্যভিচারিণী হবার পথে নামিয়ে দেয়। আর যে কেউ সেই স্ত্রীকে বিয়ে করে সেও যৌনপাপ করে। তোমরা একথাও শুনেছ, আমাদের পিতৃপুরুষদের বলা হয়েছিল, তোমরা ঈশ্বরের উদ্দেশ্যে যেসব প্রতিশ্রুতি করো তা ভেঙো না, তোমাদের কথা মতো সে সবই পূর্ণ করো। কিন্তু আমি তোমাদের বলছি, তোমরা কোনো শপথই করো না, স্বর্গের নামে করো না, কারণ তা ঈশ্বরের সিংহাসন। পৃথিবীর নামে শপথ করো না, কারণ পৃথিবী ঈশ্বরের পাদপীঠ। জেরুসালামের নামেও শপথ করো না, কারণ তা হল মহান রাজার নগরী। এমনকি তোমার মাথার দিব্যিও দিও না, কারণ তোমার মাথার এক গাছা চুল সাদা অথবা কালো করার ক্ষমতা তোমার নেই। তোমাদের কথার হ্যাঁ যেন হ্যাঁ আর না যেন না হয়। এছাড়া অন্য আর যা কিছু তা মন্দের কাছ থেকে আসে। তোমরা শুনেছ এ কথা বলা হয়েছে যে চোখের বদলে চোখ ও দাঁতের বদলে দাঁত। কিন্তু আমি তোমাদের বলছি, দুষ্ট লোকদের প্রতিরোধ করো না, বরং কেউ যদি তোমার ডান গালে চর মারে তবে তার দিকে অপর গালটিও বাড়িয়ে দিও। কেউ যদি তোমার পাজামা নেবার জন্য আদালতে মামলা করতে চায় তবে তাকে তোমার ধুতিটাও ছেড়ে দিও। যদি কেউ তার বোঝা নিয়ে তোমাকে এক মাইল পথ যেতে বাধ্য করে তার সঙ্গে দু মাইল যেও। কেউ যদি তোমার কাছ থেকে কিছু চায় তা তাকে দিও। তোমার কাছ থেকে কেউ ধার চাইলে তা তাকে দিতে অস্বীকার করো না। তোমরা তাদের বলতে শুনেছ, তোমার প্রতিবেশীকে ভালোবাসো, শত্রুকে ঘৃণা করো। কিন্তু আমি তোমাদের বলছি, তোমাদের শত্রুদের ভালোবাসো, যারা তোমাদের প্রতি নির্যাতন করে তাদের জন্য প্রার্থনা করো, যেন তোমরা স্বর্গের পিতার সন্তান হতে পারো। তিনি তো ভালো মন্দ সকলের ওপর সূর্য আলোক দেন, ধার্মিক অধার্মিক সকলের ওপর বৃষ্টি দেন। আমি তোমাদের একথা বলছি কারণ যারা তোমাদের ভালোবাসে, তোমরা যদি কেবল তাদেরই ভালোবাসো তবে তোমরা কি পুরস্কার পাবে? কর আদায়কারীরাও কি তাই করে না? তোমরা যদি কেবল তোমাদের ভাইদেরই শুভেচ্ছা জানাও তবে অন্যদের থেকে আর বেশি কি করলে? বিধর্মীরাও তো এমন করে থাকে। তাই তোমাদের স্বর্গের পিতা যেমন সিদ্ধ, তোমরাও তেমন সিদ্ধ হও। মথি ৬ অধ্যায়। সাবধান, লোক দেখানো ধর্মকর্ম বা ঈশ্বরের কাজ করো না, তাহলে তোমার স্বর্গের পিতার কাছ থেকে কোনো পুরস্কার পাবে না। তাই তুমি যখন কোনো অভাবী মানুষকে কিছু দাও তখন তুড়ি বাজিয়ে দিও না, যারা ভণ্ড তারা লোকদের প্রশংসা পাওয়ার আশায় সমাজগৃহে ও পথে ঘাটে এইভাবেই তুড়ি বাজিয়ে দান করে। আমি বলছি তাদের পুরস্কার তারা পেয়ে গেছে। কিন্তু তুমি যখন অভাবী লোকদের কিছু দান করো তখন তোমার ডান হাত কি করছে তা তোমার বাঁ হাতকে জানতে দিও না, যেন তোমার দান গোপনে দেওয়া হয়। তাহলে তোমার পিতা ঈশ্বর, যিনি গোপনে সব কিছু দেখেন, তিনিই তোমায় পুরস্কার দেবেন। তোমরা যখন প্রার্থনা করো তখন ভণ্ডদের মতন করো না, তারা লোকদের কাছে নিজেদের দেখাবার জন্য সমাজগৃহে ও রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে প্রার্থনা করতে ভালোবাসে। আমি তোমাদের সত্যি বলছি, তারা তাদের পুরস্কার পেয়ে গেছে। কিন্তু তুমি যখন প্রার্থনা করো তখন তোমার ঘরের ভেতরে গিয়ে দরজা বন্ধ করে তোমার পিতা, যাকে দেখা যায় না, তার কাছে প্রার্থনা করো। তাহলে তোমার পিতা, যিনি গোপনে যা কিছু করা হয় দেখেন, তিনিই তোমাকে পুরস্কার দেবেন। তোমরা যখন প্রার্থনা করো তখন বিধর্মীদের মতন একই প্রার্থনার পুনরাবৃত্তি করো না, কারণ তারা মনে করে তাদের বাক্য বাহুল্যের গুণে তারা প্রার্থনার উত্তর পাবে। তাই তোমরা তাদের মতো হইও না, কারণ তোমাদের চাওয়ার আগেই তোমাদের পিতা জানেন তোমাদের কি প্রয়োজন আছে। তাই তোমরা এইভাবে প্রার্থনা করো, হে আমাদের স্বর্গের পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক,
তোমার রাজত্ব আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও পূর্ণ হোক। যে খাদ্য আমাদের প্রয়োজন তা আজ আমাদের দাও। আমাদের কাছে যারা অপরাধী আমরা যেমন তাদের ক্ষমা করেছি, তেমনি তুমিও আমাদের সব অপরাধ ক্ষমা করো। আমাদের প্রলোভনে পড়তে দিও না, কিন্তু মন্দের হাত থেকে উদ্ধার করো। তোমরা যদি অন্যদের অপরাধ ক্ষমা করো, তবে তোমাদের স্বর্গের পিতাও তোমাদের ক্ষমা করবেন। কিন্তু তোমরা যদি অন্যদের ক্ষমা না করো, তবে তোমাদের স্বর্গের পিতা তোমাদের অপরাধও ক্ষমা করবেন না। যখন তোমরা উপবাস করো, তখন ভণ্ডদের মতো মুখ শুকনো করে রেখো না। তারা যে উপবাস করেছে তা লোকেদের দেখাবার জন্য তারা মুখ শুকনো করে ঘুরে বেড়ায়। আমি তোমাদের সত্যি বলছি, তারা তাদের পুরস্কার পেয়ে গেছে। কিন্তু তুমি যখন উপবাস করবে, তোমার মাথায় তেল দিও আর মুখ ধুইও, যেন অন্য লোকে জানতে না পারে যে তুমি উপবাস করছো। তাহলে তোমার পিতা ঈশ্বর, যাকে তুমি চোখে দেখতে পাচ্ছ না, তিনি দেখবেন। তোমার পিতা ঈশ্বর, যিনি গোপন বিষয়ও দেখতে পান, তিনিই তোমায় পুরস্কার দেবেন। এই পৃথিবীতে তোমরা নিজেদের জন্য ধন সম্পদ সঞ্চয় করো না, এখানে ঘুণ ধরে ও মরচে পড়ে তা নষ্ট হয়ে যায়, আর চোরে শীত কেটে তা চুরিও করতে পারে। বরং স্বর্গে তোমার জন্য সম্পদ সঞ্চয় করো, সেখানে ঘুণ ধরবে না, মরচেও পড়বে না, চোরেও চুরি করবে না। তোমার ধন সম্পদ যেখানে রয়েছে, তোমার মনও সেখানে পড়ে থাকবে। চোখই দেহের প্রদীপ, তাই তোমার চোখ যদি নির্মল হয়, তোমার সারা দেহ উজ্জ্বল হবে। কিন্তু তোমার চোখ যদি অশুচি হয়, তবে তোমার সমস্ত দেহ অন্ধকারে ছেয়ে যাবে। তোমার মধ্যেকার আলো যদি অন্ধকারাচ্ছন্নই হয়, তবে সেই অন্ধকার নিজে কি ভীষণ। কোনো মানুষ দুজন কর্তার দাসত্ব করতে পারে না। সে হয়তো প্রথম জনকে ঘৃণা করবে ও দ্বিতীয় জনকে ভালোবাসবে, অথবা প্রথম জনের প্রতি অনুগত হবে ও দ্বিতীয় জনকে তুচ্ছ করবে। ঈশ্বর ও ধন সম্পত্তি, এই উভয়ের দাসত্ব তোমরা করতে পারো না। তাই আমি তোমাদের বলছি, বেঁচে থাকার জন্য কি আহার করব বা কি পান করব এ নিয়ে চিন্তা করো না, আর কি পরব এ কথা ভেবে দেহের বিষয়ে চিন্তা করো না। খাদ্যের চেয়ে কি জীবন মূল্যবান নয়? অথবা পোশাকের চেয়ে দেহটা কি মূল্যবান নয়? আকাশের পাখিদের দিকে একবার তাকাও, দেখো তারা বীজ বনে না বা ফসলও কাটে না, অথবা গোলা ঘরে নিয়ে গিয়ে তা জমাও করে না। তোমাদের স্বর্গের পিতা ঈশ্বর তাদের আহার যোগান। তোমরা কি ওদের থেকেও আরও মূল্যবান নও? তোমাদের মধ্যে কে ভাবনা চিন্তা করে নিজের আয়ু এক ঘন্টা বাড়াতে পারে? পোশাকের বিষয়েই বা কেন এত চিন্তা করো? মাঠের লিলি ফুলগুলির দিকে চেয়ে দেখো কিভাবে তারা ফুটে উঠেছে। তারা পরিশ্রম করে না, নিজেদের জন্য পোশাকও তৈরি করে না। কিন্তু আমি তোমাদের সত্যি বলছি, রাজা সলোমন তার সমস্ত জাঁকজমক সত্ত্বেও তার পোশাকে ওই ফুলগুলির একটির মতো নিজেকে সাজাতে পারেনি। মাঠে যে ঘাস আছে আর কাল তা উনুনে ফেলে দেওয়া হবে। ঈশ্বর যখন তাদের এত সুন্দর করে সাজান, তখন হে অল্প বিশ্বাসী লোকেরা, তিনি কি তোমাদের আরো সুন্দর করে সাজাবেন না? তোমরা এই বলে চিন্তা করো না, আমরা কি খাব বা কি পান করব বা কি পরব। বিধর্মীরাই এসব নিয়ে চিন্তা করে। তোমাদের স্বর্গের পিতা ঈশ্বর তো জানেন এসব জিনিসে তোমাদের প্রয়োজন আছে। তাই তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্যের বিষয় ও তার ইচ্ছা কি তা পূর্ণ করতে চেষ্টা করো, তাহলে তোমাদের যা কিছু প্রয়োজন সে সব দেওয়া হবে। কালকের জন্য চিন্তা করো না, কালকের চিন্তা কালকের জন্যই থাক। প্রতিটি দিনের পক্ষে সেই দিনের কষ্টই যথেষ্ট। মথি সাত অধ্যায়। পরের বিচার করো না, তাহলে তোমার বিচারও কেউ করবে না। কারণ যেভাবে তোমরা অন্যের বিচার করো, সেইভাবে তোমাদেরও বিচার করা হবে,
আর যেভাবে তুমি মাপবে সেইভাবে তোমার জন্য মাপা হবে। তোমার ভাইয়ের চোখে যে কুটো আছে কেবল তাই দেখছ, কিন্তু নিজের চোখের মধ্যে যে তক্তা আছে তা দেখতে পাও না? যখন তোমার নিজের চোখেই একটা তক্তা রয়েছে, তখন কিভাবে তোমার ভাইকে বলছো, এসো তোমার চোখ থেকে কুটোটা বার করে দিই। ভণ্ড, প্রথমে তোমার নিজের চোখ থেকে তক্তাটা বার করে ফেলো, তাহলে তোমার ভাইয়ের চোখ থেকে কুটোটা বার করার জন্য স্পষ্ট দেখতে পাবে। কোনো পবিত্র বস্তু কুকুরকে দিও না, আর শুয়োরের সামনে তোমাদের মুখ তো ছুঁড়ো না, তাহলে সে তো পায়ের তলায় মারিয়ে নষ্ট করবে ও তোমার দিকে ফিরে তোমায় আক্রমণ করবে। চাইতে থাকো, তোমাদের দেওয়া হবে, খুঁজতে থাকো, পাবে, দরজায় ধাক্কা দিতে থাকো, তোমাদের জন্য দরজা খুলে দেওয়া হবে। কারণ যে চাইতে থাকে সে পায়, যে খুঁজতে থাকে সে খুঁজে পায়, আর যে দরজায় ধাক্কা দিতে থাকে তার জন্য দরজা খুলে দেওয়া হয়। তোমার ছেলে যদি তোমার কাছে রুটি চায়, তবে তোমাদের মধ্যে এমন কেউ আছে কি যে তার সন্তানকে রুটির বদলে পাথরের টুকরো দেবে? যদি সে একটা মাছ চায়, তবে বাবা কি তার হাতে একটা সাপ তুলে দেবে? নিশ্চয়ই না। তোমরা মন্দ হয়েও যদি তোমাদের সন্তানদের ভালো ভালো জিনিস দিতে জানো, তবে তোমাদের স্বর্গের পিতা ঈশ্বরের কাছে জানা চায়, তাদের তিনি নিশ্চয়ই উৎকৃষ্ট জিনিস দেবেন। তাই অপরের কাছ থেকে তোমরা যে ব্যবহার প্রত্যাশা করো, তাদের প্রতিও তেমনি ব্যবহার করো। এটাই হলো মসির বিধি ব্যবস্থা ও ভাববাদীদের শিক্ষার অর্থ। সংকীর্ণ দরজা দিয়ে সেই পথে প্রবেশ করো যে পথ স্বর্গের দিকে নিয়ে যায়। যে পথ ধ্বংসের দিকে নিয়ে যায় তার দরজা প্রশস্ত, পথ চওড়া। বহু লোক সেই পথেই চলেছে, কিন্তু যে পথ জীবনের দিকে গেছে তার দরজা সংকীর্ণ আর পথও দুর্গম। খুব অল্প লোকেই তার সন্ধান পায়। ভণ্ড ভাববাদীদের থেকে সাবধান, তারা তোমাদের কাছে নিরীহ মেষের ছদ্মবেশে আসে, অথচ ভেতরে তারা হিংস্র নেকড়ে বাঘ। তাদের জীবনের ফল দেখেই তোমরা তাদের চিনতে পারবে। কেউ কি কাঁটা ঝোপের মধ্যে দ্রাক্ষা বা শিয়াল কাঁটার ভেতর থেকে ডুমুর পেতে পারে? ঠিক সেইভাবে প্রত্যেক ভালো গাছে ভালো ফলই ধরে, কিন্তু খারাপ গাছে খারাপ ফলই ধরে। ভালো গাছে খারাপ ফল এবং খারাপ গাছে ভালো ফল ধরতে পারে না। যে গাছে ভালো ফল ধরে না তা কেটে আগুনে ফেলে দেওয়া হয়। তাই আমি তোমাদের আবার বলছি, তারা যা করে তা দেখেই তোমরা তাদের চিনতে পারবে। যারা আমাকে প্রভু প্রভু বলে, তাদের প্রত্যেকেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে তা নয়। আমার স্বর্গের পিতার ইচ্ছা যে পালন করবে, কেবল সেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে। সেদিন অনেকে আমায় বলবে, প্রভু প্রভু, আমরা কি আপনার নামে ভাববাণী বলিনি? আপনার নামে আমরা কি ভূতদের তাড়াইনি? আপনার নামে আমরা কি অনেক অলৌকিক কাজ করিনি? তখন আমি তাদের স্পষ্ট বলবো, আমি তোমাদের কখনো আপন বলে জানিই না। দুষ্টের দল, আমার সামনে থেকে দূর হও। তাই বলি, যে কেউ আমার কথা শোনে ও তা পালন করে, সে এমন একজন বুদ্ধিমান লোকের মতো যে পাথরের ভিতের ওপর তার বাড়ি তৈরি করল। পরে বৃষ্টি নামল, বন্যা এলো এবং প্রচণ্ড ঝোড়ো বাতাস বয়ে সেই বাড়ির গায়ে লাগল, কিন্তু সেই বাড়িটা ধসে পড়ল না, কারণ তা পাথরের ওপরে তৈরি করা হয়েছিল। আবার যে কেউ আমার এই সব কথা শুনে তা পালন না করে, সে একজন মূর্খ লোকের মতো যে বালির ওপরে বাড়ি তৈরি করেছিল। পরে বৃষ্টি নামল, বন্যা এলো আর ঝোড়ো বাতাস এসে তার বাড়িতে ধাক্কা মারল, তাতে বাড়িটা কি সাংঘাতিকভাবেই না ধসে পড়ল। যিশু যখন এই সব কথা বলা শেষ করলেন, তখন জনতা তাঁর এই সব শিক্ষা শুনে হতবুদ্ধি হয়ে গেল। কারণ যিশু একজন ব্যবস্থার শিক্ষকের মতো শিক্ষা দিচ্ছিলেন না, বরং যার অধিকার আছে সেই রকম লোকের মতোই শিক্ষা দিচ্ছিলেন। মথি
8 অধ্যায়। যিশু সেই পাহাড় থেকে নেমে এলে অনেক লোক তার পিছনে পিছনে চলতে লাগল। সেই সময় একজন কুষ্ঠ রোগী যিশুর কাছে এসে তার সামনে নতজানু হয়ে বলল, প্রভু, আপনি ইচ্ছা করলেই আমায় ভালো করে দিতে পারেন। তখন যিশু সেই কুষ্ঠ রোগীর দিকে হাত বাড়িয়ে তাকে স্পর্শ করলেন। তিনি বললেন, হ্যাঁ, আমি তাই চাই, তুমি ভালো হয়ে যাও। সঙ্গে সঙ্গে তার কুষ্ঠ রোগ ভালো হয়ে গেল। তখন যিশু তাকে বললেন, দেখো, তুমি কাউকে কথা বলো না, বরং যাও যাজকের কাছে গিয়ে নিজেকে দেখাও, আর গিয়ে মসির আদেশ অনুসারে নৈবেদ্য উৎসর্গ করো, তাতে তারা জানবে যে তুমি ভালো হয়ে গেছ। এরপর যিশু যখন কাফরনাহুম শহরে গেলেন, তখন একজন শতপতি তার কাছে এসে অনুনয় করে বললেন, প্রভু, আমার চাকরের পক্ষাঘাত হয়েছে, সে বিছানায় পড়ে আছে ও যন্ত্রণায় ছটফট করছে। যিশু তাকে বললেন, হ্যাঁ, আমি যাব এবং তাকে সুস্থ করব। সেই শতপতি তখন যিশুকে বললেন, প্রভু, আমি এমন যোগ্য নই যে আমার বাড়িতে আপনি আসবেন, আপনি কেবল মুখে বলে দিন, তাতেই আমার চাকর ভালো হয়ে যাবে। আমি নিজে অপরের কর্তৃত্বের অধীন, আর আমার সৈন্যদের উপরে আমি কর্তৃত্ব করি। আমি কাউকে যাও বললে সে যায়, আবার কাউকে এসো বললে সে আসে, আর আমার চাকরকে এটা করো বললে সে তা করে। যিশু একথা শুনে আশ্চর্য হলেন। যারা তার পিছনে পিছনে যাচ্ছিল তাদের বললেন, আমি তোমাদের সত্যিই বলছি, সমগ্র ইসরায়েলে আমি এত বেশি বিশ্বাস কারোর মধ্যে দেখতে পাইনি। আমি তোমাদের আরও বলছি যে পূর্ব ও পশ্চিম থেকে অনেকে আসবে, আর অব্রাহাম, ইসহাক ও যাকবের সঙ্গে স্বর্গরাজ্যে ভোজে বসবে, কিন্তু যারা রাজ্যের উত্তরাধিকারী তাদের বাইরে অন্ধকারে ফেলে দেওয়া হবে, সেখানে লোকেরা কান্নাকাটি করবে ও যন্ত্রণায় দাঁতে দাঁত ঘষবে। এরপর যিশু সেই শতপতিকে বললেন, যাও, তুমি যেমন বিশ্বাস করেছ তেমনি হোক। আর সেই মুহূর্তেই তার চাকর সুস্থ হয়ে গেল। যিশু পিতরের বাড়িতে গিয়ে দেখলেন পিতরের শাশুড়ির ভীষণ জ্বর হয়েছে, আর তিনি বিছানায় শুয়ে আছেন। যিশু তার হাত স্পর্শ করা মাত্রই জ্বর ছেড়ে গেল। তখন তিনি বিছানা ছেড়ে উঠে যিশুর সেবা করতে লাগলেন। সন্ধ্যা হলে লোকেরা ভূতে পাওয়া অনেক লোককে যিশুর কাছে নিয়ে এল, আর তিনি তার হুকুমে সেই সব ভূতদের দূর করে দিলেন। এছাড়া তিনি রোগীদের সুস্থ করলেন। এর দ্বারা ভাববাদী যিশাইয়ের ভাববাণী পূর্ণ হল, তিনি আমাদের দুর্বলতা গ্রহণ করলেন, আমাদের ব্যাধিগুলি বহন করলেন। যিশু যখন দেখলেন যে তার চারপাশে অনেক লোক জড়ো হয়েছে, তখন হ্রদের ওপারে যাওয়ার জন্য অনুগামীদের আদেশ দিলেন। একজন ব্যবস্থার শিক্ষক তার কাছে এসে বললেন, গুরু, আপনি যেখানে যাবেন আমিও সেখানে যাব। তখন যিশু তাকে বললেন, শিয়ালের গর্ত আছে এবং আকাশের পাখিদের বাসা আছে, কিন্তু মানব পুত্রের মাথা গোজার ঠাঁই নেই। তাঁর অনুগামীদের মধ্যে আরেকজন বললেন, প্রভু, আগে আমার বাবাকে কবর দিয়ে আসার অনুমতি দিন, তারপর আমি আপনাকে অনুসরণ করব। কিন্তু যিশু তাকে বললেন, তুমি আমার সঙ্গে এসো, যারা মৃত তারাই মৃতদের কবর দেবে। এরপর যিশু একটা নৌকাতে উঠলেন, আর তাঁর শিষ্যরা তাঁর সঙ্গে গেলেন। সেই হ্রদের মধ্যে হঠাৎ ভীষণ ঝড় উঠল, তাতে নৌকার উপর ঢেউ আছড়ে পড়তে লাগল। যিশু তখন ঘুমোচ্ছিলেন, তাই শিষ্যরা তাঁর কাছে গিয়ে তাঁর ঘুম ভাঙিয়ে বললেন, প্রভু, বাঁচান, আমরা যে ডুবে মরলাম। তখন যিশু তাঁদের বললেন, হে অল্প বিশ্বাসীর দল,
কেন তোমরা এত ভয় পাচ্ছ? তারপর তিনি উঠে ঝোড়ো বাতাস ও হ্রদের ঢেউকে ধমক দিলেন। তখন সবকিছু শান্ত হল। এতে শিষ্যরা আশ্চর্য হয়ে বললেন, ইনি কিরকম লোক? এর কথা এমনকি বাতাস ও সাগরও শোনে? যিশু যখন হ্রদের অপর পারে গাদারীয়দের দেশে এলেন, সেই সময় ভূতে পাওয়া দুজন লোক কবর থেকে বেরিয়ে তাঁর সামনে এলো। তারা এমন ভয়ঙ্কর ছিল যে কোনো মানুষ সেই পথ দিয়ে চলতে পারত না। তারা চিৎকার করে বলল, হে ঈশ্বরের পুত্র, আপনি আমাদের নিয়ে কি করতে চান? নির্দিষ্ট সময়ের আগেই কি আপনি আমাদের নির্যাতন করতে এসেছেন? সেখান থেকে কিছু দূরে একপাল শুয়োর চড়ছিল। তখন ভূতেরা যিশুকে অনুনয় করে বলল, আপনি যদি আমাদের তাড়িয়েই দেবেন, তবে ওই শুয়োর পালের মধ্যে ঢুকতে হুকুম দিন। যিশু তাদের বললেন, তাই যাও। তখন তারা সেই লোকদের মধ্যে থেকে বার হয়ে এসে সেই শুয়োরগুলির মধ্যে গিয়ে ঢুকল। তাতে সেই শুয়োরের পাল ঢালু পাড় দিয়ে জোরে দৌড়াতে দৌড়াতে হ্রদের জলে গিয়ে ডুবে মরল। যারা সেই পাল চড়াচ্ছিল তারা দৌড়ে পালাল। তারা নগরের মধ্যে গিয়ে সব খবর জানাল, বিশেষ করে সেই ভূতে পাওয়া লোকদের বিষয়ে বলল। তখন নগরের সব লোক যিশুকে দেখার জন্য বার হয়ে এলো। তারা যিশুর দেখা পেয়ে তাঁকে অনুনয় করে বলল, তিনি যেন তাদের অঞ্চল ছেড়ে চলে যান। মথি 9 অধ্যায়। এরপর যিশু নৌকায় উঠে হ্রদের অপর পারে নিজের শহরে এলেন। কয়েকজন লোক তখন খাটিয়ায় শুয়ে থাকা এক পঙ্গুকে যিশুর কাছে নিয়ে এল। তাদের এমন বিশ্বাস দেখে তিনি সেই পঙ্গুকে বললেন, বাছা, সাহস সঞ্চয় করো, তোমার সব পাপের ক্ষমা হল। তখন কয়েকজন ব্যবস্থার শিক্ষক বলতে লাগলেন, এই লোকটা দেখছি এ ধরনের কথা বলে ঈশ্বরের নিন্দা করছে। তারা কি চিন্তা করছে তা জানতে পেরে যিশু বললেন, তোমরা মনে মনে কেন এমন মন্দ চিন্তা করছো? কোনটা বলা সহজ, তোমার পাপ ক্ষমা করা হলো, না তুমি উঠে হেঁটে বেড়াও? কিন্তু আমি তোমাদের দেখাবো যে এই পৃথিবীতে মানবপুত্রের পাপ ক্ষমা করার ক্ষমতা আছে। এই বলে যিশু সেই পঙ্গু লোকটির দিকে ফিরে বললেন, ওঠো, তোমার খাটিয়া নিয়ে বাড়ি চলে যাও। তখন সেই পঙ্গু লোকটি উঠে তার বাড়ি চলে গেল। লোকেরা এই ঘটনা দেখে ভয় পেয়ে গেল। আর ঈশ্বর মানুষকে এমন ক্ষমতা দিয়েছেন বলে তারা ঈশ্বরের প্রশংসা করতে লাগল। যিশু সেখান থেকে চলে যাবার সময় দেখলেন একজন লোক কর আদায়ের গদিতে বসে আছে। তার নাম মথি। যিশু তাকে বললেন, আমার সঙ্গে এসো। মথি তখনই উঠে তার সঙ্গে গেলেন। পরে মথির বাড়িতে যিশু খেতে বসলে সেখানে অনেক কর আদায়কারী ও পাপি তাপি মানুষ এসে যিশু ও তাঁর শিষ্যদের সঙ্গে খেতে বসল। ফরিসিরা তা দেখে যিশুর অনুগামীদের বললেন, তোমাদের গুরু কর আদায়কারী ও পাপিতাপির সঙ্গে কেন খাওয়া দাওয়া করেন? এ কথা শুনে যিশু বললেন, যারা সুস্থ আছে তাদের জন্য ডাক্তারের প্রয়োজন নেই, বরং রোগীদেরই ডাক্তারের প্রয়োজন। বলিদান নয়, আমি চাই তোমরা দয়া করতে শেখো। শাস্ত্রের এই কথার অর্থ কি তা বুঝে দেখো, কারণ সৎ ও ধার্মিক লোকদের নয়, পাপীদেরই আমি ডাকতে এসেছি। পরে যোহনের অনুগামীরা যিশুর কাছে এসে জিজ্ঞেস করলেন, আমরা ও ফরিসিরা প্রায়ই উপোস করি, কিন্তু আপনার শিষ্যরা কেন উপোস করে না? তখন যিশু তাঁদের বললেন, বর সঙ্গে থাকতে কি বরের বন্ধুরা শোক করতে পারে? কিন্তু দিন আসছে যখন বরকে তাদের কাছ থেকে নিয়ে যাওয়া হবে, তখন তারা উপোস করবে। নতুন কাপড়ের টুকরো নিয়ে কেউ পুরনো কাপড়ে তালি দেয় না, তাহলে ছেঁড়াটা আরও বিশ্রী হবে। পুরনো চামড়ার থলিতে কেউ নতুন দ্রাক্ষারস রাখে না, রাখলে চামড়ার থলিটি ফেটে যায়।
ফলে দ্রাক্ষারস পড়ে যায় আর থলিটিও নষ্ট হয়। টাটকা রস নতুন থলিতেই রাখতে হয়, তাতে দুটোই সুরক্ষিত থাকে। যিশু যখন তাদের এসব কথা বলছিলেন, সেই সময় সমাজগৃহের নেতাদের একজন তাঁর কাছে এসে নতজানু হয়ে বললেন, আমার মেয়েটা এইমাত্র মারা গেল, আপনি এসে তাকে একটু স্পর্শ করুন, তাহলে সে বেঁচে উঠবে। তখন যিশু উঠে তার সঙ্গে গেলেন আর তার শিষ্যরাও তার সঙ্গে চললেন। পথে যাবার সময় একজন স্ত্রীলোক যিশুর পিছন দিকে এসে তার পোশাকের খুঁট স্পর্শ করল। সে 12 বছর ধরে রক্তস্রাবে কষ্ট পাচ্ছিল। সে মনে মনে ভাবল, আমি যদি যিশুর পোশাক কেবল ছুঁতে পারি তাহলেই ভালো হয়ে যাব। যিশু ঘুরে দাঁড়ালেন আর তাকে দেখতে পেয়ে বললেন, বাছা, তুমি মনে সাহস রাখো, তোমার বিশ্বাসই তোমায় সুস্থ করল। তখন থেকে স্ত্রীলোকটি সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। যিশু সেই নেতার বাড়িতে পরে গিয়ে দেখলেন যারা করুণ সুরে বাঁশি বাজায় তারা রয়েছে আর লোকরা হই হই করছে। যিশু বললেন, তোমরা বাইরে যাও, মেয়েটি মরেনি, ও তো ঘুমিয়ে আছে। লোকগুলো এই কথা শুনে তাকে নিয়ে হাসাহাসি করতে লাগলো। লোকদের ঘর থেকে বার করে দেওয়া হলে যিশু ভেতরে গিয়ে মেয়েটির হাত ধরলেন, তাতে সে উঠে বসল। এই ঘটনার কথা সেই অঞ্চলের সব জায়গায় ছড়িয়ে পড়ল। যিশু যখন সেই জায়গা ছেড়ে চলে যাচ্ছেন তখন দুজন অন্ধ তার পিছনে পিছনে চলল। তারা চিৎকার করে বলতে লাগল, হে দাউদের পুত্র, আমাদের প্রতি দয়া করুন। যিশু বাড়িতে এলে সেই দুজন অন্ধ তার কাছে এলো। তখন যিশু তাদের বললেন, তোমরা কি বিশ্বাস করো যে আমি তোমাদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারি? অন্ধ লোক দুটি বলল, হ্যাঁ প্রভু, আমরা বিশ্বাস করি। তখন তিনি তাদের চোখ স্পর্শ করে বললেন, তোমরা যেমন বিশ্বাস করেছ তোমাদের প্রতি তেমনিই হোক। আর তখনই তারা চোখে দেখতে পেল। যিশু তাদের দৃঢ়ভাবে নিষেধ করে বললেন, দেখো, এ কথা কেউ যেন জানতে না পারে। কিন্তু তারা সেখান থেকে গিয়ে যিশুর বিষয়ে সেই অঞ্চলের সব জায়গায় বলতে লাগল। ওই দুজন লোক যখন চলে যাচ্ছে এমন সময় কয়েকজন লোক ভূতে পাওয়া একজন লোককে যিশুর কাছে নিয়ে এলো। সে কথা বলতে পারত না। সেই ভূতকে তার ভেতর থেকে তাড়িয়ে দেবার পর বোবা লোকটি কথা বলতে পারল। তাতে সমবেত সব লোক আশ্চর্য হয়ে গেল। তারা বলল, ইসরায়েলে এমন কখনো দেখা যায়নি। কিন্তু ফরিসিরা বলতে থাকল, সে ভূতদের শাসনকর্তার শক্তিতে তাদের তাড়ায়। যিশু সেই অঞ্চলের সমস্ত নগর ও গ্রামে গ্রামে ঘুরে ইহুদিদের সমাজগৃহে শিক্ষা দিতে এবং স্বর্গরাজ্যের সুসমাচার প্রচার করতে লাগলেন। তাছাড়া তিনি লোকদের সমস্ত রোগ ব্যাধি ভালো করতে লাগলেন। লোকদের ভিড় দেখে তাদের জন্য যিশুর মমতা হল, কারণ তারা পালকবিহীন মেষপালের মতো ক্লান্ত ও অসহায় ছিল। তখন যিশু তার শিষ্যদের বললেন, ফসল প্রচুর কিন্তু কাটার লোক কত অল্প, তাই তোমরা ফসলের মালিকের কাছে অনুরোধ করো যেন তিনি ফসল কাটার জন্য মজুর পাঠান। মথি 10 অধ্যায়। যিশু তাঁর 12 জন শিষ্যকে কাছে ডেকে তাঁদের অসুচি আত্মা তাড়িয়ে দেবার ও সব রোগ ব্যাধি সারাবার ক্ষমতা দিলেন। সেই 12 জন প্রেরিতের নাম, প্রথম হলেন শিমন যাকে পিতর বলা হয়, তারপর তার ভাই আন্দ্রিয়, শিবদিয়ের ছেলে জাকব ও তার ভাই জোহন, ফিলিপ ও বর্থলময়, থোমা ও কর আদায়কারী মথি, আলফের ছেলে জাকব ও থদ্দেও, দেশভক্ত শিমন ও যিশুকে যে শত্রুর হাতে ধরিয়ে দিয়েছিল সেই জিহুদা ইস্করিয়তীয়। এই 12 জনকে যিশু এই নির্দেশ দিয়ে পাঠালেন, তোমরা অ ইহুদিদের অঞ্চলে বা সমরীয়দের কোনো নগরে যেও না,
বরং ইসরায়েল জাতির হারানো মেষদের কাছে যেও, তাদের কাছে গিয়ে প্রচার করো যে স্বর্গরাজ্য এসে পড়েছে। তোমরা গিয়ে রোগীদের সারিয়ে তোলো, মৃতদের বাঁচিয়ে তোলো, কুষ্ঠরোগীদের সূচি করো, ভূতদের বের করে দিও। তোমরা এসব কাজ বিনামূল্যে করো, কারণ তোমরা সেই ক্ষমতা বিনামূল্যেই পেয়েছো। তোমাদের কোমরের কাপড়ে বেঁধে তোমরা সোনা রূপো বা টাকা পয়সা সঙ্গে নিও না। পথ চলতে কোনো থলি বা বাড়তি জামা কাপড় কিংবা জুতো নিও না, এমনকি লাঠিও নয়, কারণ আমি বলছি শ্রমিক তার পারিশ্রমিক পাওয়ার যোগ্য। তোমরা যখন কোনো শহর বা গ্রামে যাবে, সেখানে এমন কোনো উপযুক্ত লোক খুঁজে বার করো যার উপর আস্থা রাখতে পারো, এবং কোথাও চলে না যাওয়া পর্যন্ত তার বাড়িতেই থেকো। যখন তোমরা সেই বাড়িতে গিয়ে উঠবে, তখন সেখানকার লোকদের শুভেচ্ছা জানিয়ে বলো তোমাদের শান্তি হোক। সেই বাড়ির লোকরা যদি তোমাদের স্বাগত জানায়, তবে তারা সেই শান্তি লাভের উপযুক্ত। কিন্তু তারা যদি তোমাদের স্বাগত না জানায়, তবে তোমাদের শান্তি তোমাদেরই কাছে ফিরে আসুক। কেউ যদি তোমাদের গ্রহণ না করে বা তোমাদের কথা শুনতে না চায়, তবে সেই বাড়ি বা সেই শহর ছেড়ে চলে যেও। যাওয়ার সময় সেখানকার পায়ের ধুলো ঝেড়ে ফেলো। আমি তোমাদের সত্যি বলছি, মহাবিচারের দিনে সদম ও ঘমরার লোকদের থেকে সেই শহরের অবস্থা ভয়ঙ্কর হবে। সাবধান, দেখো আমি নেকড়ের পালের মধ্যে মেষের মতো তোমাদের পাঠাচ্ছি, তাই তোমরা সাপের মতো চতুর ও পায়রার মতো অমায়িক হয়ো। কিন্তু লোকদের থেকে সাবধান থেকো, কারণ তারা তোমাদের গ্রেপ্তার করে সমাজগৃহের মহাসভার হাতে তুলে দেবে, আর তারা সমাজগৃহে নিয়ে গিয়ে তোমাদের বেত মারবে। আমার অনুসারী হওয়ার জন্য শাসকদের সামনে ও রাজাদের দরবারে তোমাদের হাজির করা হবে। তোমরা এইভাবে তাদের কাছে ও অইহুদীদের কাছে আমার বিষয়ে বলার সুযোগ পাবে। তারা যখন তোমাদের ধরে নিয়ে যাবে, তখন কিভাবে বলবে এবং কি বলবে সে নিয়ে চিন্তা করো না, কারণ কি বলতে হবে ঠিক সময় তা তোমাদের মুখে জুগিয়ে দেওয়া হবে। মনে রেখো, তোমরা যে বলবে তা নয়, কিন্তু তোমাদের ভেতর দিয়ে তোমাদের স্বর্গের পিতা ঈশ্বরের আত্মাই কথা বলবেন। ভাই ভাইকে এবং বাবা ছেলেকে মৃত্যুদণ্ডের জন্য ধরিয়ে দেবে, ছেলেমেয়েরা বাবা মার বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের মৃত্যুর মুখে ঠেলে দেবে। আমার নামের জন্য সকলে তোমাদের ঘৃণা করবে, কিন্তু শেষ পর্যন্ত যে স্থির থাকবে সেই রক্ষা পাবে। যখন তারা এক শহরে তোমাদের ওপর নির্যাতন করবে, তখন তোমরা অন্য শহরে পালিয়ে যেও। আমি তোমাদের সত্যি বলছি, মানবপুত্র ফিরে না আসা পর্যন্ত তোমরা ইসরায়েলের সমস্ত শহরে তোমাদের কাজ শেষ করতে পারবে না। ছাত্র তার গুরু থেকে বড় নয়, আর ক্রীতদাসও তার মনিব থেকে বড় নয়। ছাত্র যদি গুরুর মতো হয়ে উঠতে পারে, আর ক্রীতদাস যদি তার মনিবের মতো হয়ে উঠতে পারে, তাহলেই যথেষ্ট। বাড়ির কর্তাকে তারা যদি বেলজবুল বলে, তবে বাড়ির অন্যদের তারা আরও কত কি বলবে। তাই তাদের ভয় করো না, কারণ গুপ্ত সব বিষয়ই প্রকাশ পাবে, গোপন সব বিষয়ই প্রকাশ করা হবে। অন্ধকারের মধ্যে আমি যা বলছি আমি চাই তা তোমরা দিনের আলোতে বলো, আর আমি তোমাদের কানে কানে যা বলছি আমি চাই তা তোমরা ছাদের উপর থেকে চিৎকার করে বলো। যারা কেবল তোমাদের দৈহিকভাবে হত্যা করতে পারে তাদের ভয় করো না, কারণ তারা তোমাদের আত্মাকে ধ্বংস করতে পারে না, কিন্তু যিনি দেহ ও আত্মা উভয়ই নরকে ধ্বংস করতে পারেন বরং তাকেই ভয় করো। দুটো চড়াই পাখি কি মাত্র কয়েক পয়সায় বিক্রি হয় না? তবু তোমাদের পিতার অনুমতি ছাড়া তাদের একটাও মাটিতে পড়ে না। হ্যাঁ, এমনকি তোমাদের মাথার সব চুলও গোনা আছে। কাজেই তোমরা ভয় পেও না, অনেকগুলি চড়াই পাখির থেকেও তোমাদের মূল্য ঢের বেশি। যে কেউ মানুষের সামনে আমাকে স্বীকার করে, আমিও আমার স্বর্গের পিতা ঈশ্বরের সামনে তাকে স্বীকার করব। কিন্তু যে কেউ
মানুষের সামনে আমাকে অস্বীকার করবে, আমিও আমার স্বর্গের পিতা ঈশ্বরের সামনে তাকে অস্বীকার করব। এ কথা ভেব না যে আমি পৃথিবীতে শান্তি দিতে এসেছি। আমি শান্তি দিতে আসিনি, কিন্তু খড়্গ দিতে এসেছি। আমি এই ঘটনা ঘটাতে এসেছি, আমি ছেলেকে বাবার বিরুদ্ধে, মেয়েকে মায়ের বিরুদ্ধে, বৌমাকে শাশুড়ির বিরুদ্ধে দাঁড় করাতে এসেছি। নিজের আত্মীয়েরাই হবে একজন ব্যক্তির সবচেয়ে বড় শত্রু। যে কেউ আমার চেয়ে তার বাবা মাকে বেশি ভালোবাসে, সে আমার আপনজন হবার যোগ্য নয়। আর যে কেউ তার ছেলে বা মেয়েকে আমার চেয়ে বেশি ভালোবাসে, সে আমার আপনজন হবার যোগ্য নয়। যে নিজের ক্রুশ তুলে নিয়ে আমার পথে না চলে, সেও আমার শিষ্য হবার যোগ্য নয়। যে কেউ নিজের জীবন লাভ করতে চায়, সে তা হারাবে, কিন্তু যে আমার জন্য তার জীবন উৎসর্গ করে, সে তা লাভ করবে। যে তোমাদের সাদরে গ্রহণ করে, সে আমাকেই গ্রহণ করে, আর যে আমাকে গ্রহণ করে, সে তো যিনি আমাকে পাঠিয়েছেন সেই ঈশ্বরকেই গ্রহণ করে। কেউ যদি কোনো ভাববাদীকে একজন ভাববাদী বলেই সাদরে গ্রহণ করে, তবে ভাববাদীর যে পুরস্কার সেও তা লাভ করবে। আর কেউ যদি কোনো ধার্মিক লোককে ধার্মিক বলে সাদরে গ্রহণ করে, তবে ধার্মিক ব্যক্তির প্রাপ্য যে পুরস্কার সেও তা পাবে। এই সামান্য লোকদের মধ্যে কাউকে যদি আমার অনুগামী বলে কেউ এক ঘটি ঠান্ডা জল দেয়, আমি সত্যি বলছি সেও তার পুরস্কার পাবে। মথি ১১ অধ্যায়। যিশু তাঁর ১২ শিষ্যকে এইভাবে নির্দেশ দেওয়া শেষ করলেন। এরপর তিনি গালিল শহরে শিক্ষা দেবার ও প্রচার করার জন্য সেখান থেকে চলে গেলেন। যোহন বাপ্তাইজক কারাগার থেকে খ্রিস্টের কাজের কথা শুনলেন, তখন তিনি তাঁর অনুগামীদের যিশুর কাছে পাঠালেন। অনুগামীরা যিশুকে জিজ্ঞেস করলেন, যার আগমনের কথা ছিল, আপনি কি সেই লোক, না আমরা আর কারো জন্য অপেক্ষা করব? এর উত্তরে যিশু তাঁদের বললেন, তোমরা যা শুনছ ও দেখছ, যোহনকে গিয়ে তা বলো, অন্ধেরা দৃষ্টিশক্তি পাচ্ছে, খোঁড়ারা হাঁটছে, কুষ্ঠরোগীরা আরোগ্য লাভ করছে, বধিরজনেরা শুনতে পাচ্ছে, মরা মানুষ বেঁচে উঠছে, আর দরিদ্র লোকদের কাছে সুসমাচার প্রচার করা হচ্ছে। ধন্য সেই লোক আমাকে গ্রহণ করতে যার কোনো বাধা নেই। যোহনের অনুগামীরা যখন চলে যাচ্ছেন, তখন লোকদের উদ্দেশ্য করে যিশু যোহনের বিষয়ে বলতে শুরু করলেন, তোমরা মরুপ্রান্তরে কি দেখতে গিয়েছিলে? বাতাসে দোলায়মান বেদগাছ? না, তা নয়। তাহলে কি দেখতে গিয়েছিলে? জমকালো পোশাক পরা কোনো লোককে? শোনো, যারা জমকালো পোশাক পরে তাদেরকে রাজপ্রাসাদে দেখতে পাবে। তাহলে তোমরা কি দেখবার জন্য গিয়েছিলে? একজন ভাববাদীকে? হ্যাঁ, আমি তোমাদের বলছি, যাকে তোমরা দেখেছ তিনি ভাববাদীর চেয়েও মহান। তিনি সেই লোক যার বিষয়ে শাস্ত্রে লেখা আছে, শোনো, আমি তোমার আগে আগে আমার এক দূতকে পাঠাচ্ছি, সে তোমার জন্য পথ প্রস্তুত করবে। আমি তোমাদের সত্যিই বলছি, স্ত্রীলোকের গর্ভে যত মানুষের জন্ম হয়েছে, তাদের মধ্যে বাপ্তিস্মদাতা যোহনের চেয়ে কেউই মহান নয়। তবু স্বর্গরাজ্যের কোনো ক্ষুদ্রতম ব্যক্তিও যোহনের থেকে মহান। বাপ্তিস্মদাতা যোহনের সময় থেকে আজ পর্যন্ত স্বর্গরাজ্য ভীষণভাবে আক্রান্ত হচ্ছে, আর শক্তিধর লোকেরা তা জোরের সাথে অধিকার করতে চেষ্টা করছে। যোহনের আগমনের পূর্ব পর্যন্ত যা ঘটবে সকল ভাববাদী ও মসির বিধি ব্যবস্থার মধ্যে তা বলা হয়েছে। তোমরা যদি এ কথা বিশ্বাস করতে রাজি থাকো, তবে শোনো, এই যোহনই সেই ভাববাদী এলিও যার আসবার কথা ছিল। যার শোনবার মতো কান আছে সে শুনুক। আমি কিসের সঙ্গে এই যুগের লোকদের তুলনা করব? এরা এমন একদল ছোট ছেলেমেয়েদের মতো যারা হাটে বসে অন্য ছেলেমেয়েদের ডেকে বলে, আমরা তোমাদের জন্য বাঁশি বাজালাম, তোমরা নাচলে না, আমরা শোকের গান গাইলাম, কিন্তু তোমরা বিলাপ করলে না।
যোহন অন্য লোকদের মতো না করলেন আহার, না করলেন পান, আর লোকেরা বলে ওকে ভূতে পেয়েছে। এরপর মানবপুত্র এসে অন্য লোকদের মতো পান ও আহার করলেন বলে লোকে বলছে, ওই দেখো একজন পেটুক ও মদখোর, কর আদায়কারী ও পাপীদের বন্ধু, কিন্তু প্রজ্ঞা তার কাজের দ্বারাই সত্য বলে প্রমাণিত হবে। যে সমস্ত শহরে যিশু বেশিরভাগ অলৌকিক কাজ করেছিলেন তাদের তিনি ভর্ৎসনা করলেন, কারণ তারা তাদের মন ফেরায়নি। তিনি তাদের বললেন, ধিক কোরাসিন, ধিক বৈতসাইদা, তোমাদের কি ভয়ঙ্কর দুর্দশাই না হবে! আমি তোমাদের একথা বলছি কারণ তোমাদের মধ্যে যেসব অলৌকিক কাজ আমি করেছি তা যদি শোর ও সিদনে করা হতো তবে সেখানকার লোকেরা অনেক আগেই তাদের পাপের জন্য অনুতপ্ত হয়ে চটের বস্ত্র পরে ছাই মেখে মন ফেরাত। তাই আমি তোমাদের বলছি, বিচারের দিনে তোমাদের থেকে শোর ও সিদনের অবস্থা সহ্য করার মতো হবে। আর হে কফরনাহুম, তুমি নাকি স্বর্গীয় মহিমায় মণ্ডিত হবে? না, তোমাকে পাতালে নামিয়ে আনা হবে। যে সমস্ত অলৌকিক কাজ তোমার মধ্যে করা হয়েছে তা যদি সদমে করা হতো তবে সদম আজও টিকে থাকত। আমি তোমাদের বলছি, বিচারের দিনে তোমাদের চেয়ে বরং সদম দেশের দশা অনেক সহনীয় হবে। এই সময় যিশু বললেন, স্বর্গ ও পৃথিবীর প্রভু, আমার পিতা, আমি তোমার প্রশংসা করি, কারণ জগতের জ্ঞানী ও পণ্ডিতদের কাছে এসব তত্ত্ব তুমি গোপন রেখে শিশুর মতো সরল লোকদের কাছে তা প্রকাশ করেছ। হ্যাঁ পিতা, এইভাবেই তো তুমি এটা করতে চেয়েছিলে। আমার পিতা সব কিছুই আমার হাতে সঁপে দিয়েছেন। পিতা ছাড়া পুত্রকে কেউ জানে না, আর পুত্র ছাড়া পিতাকে কেউ জানে না। পুত্র যার কাছে পিতাকে প্রকাশ করতে ইচ্ছা করেন সেই তাকে জানে। তোমরা যারা শ্রান্ত ক্লান্ত ও ভারাক্রান্ত মানুষ, তারা আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। আমার জোয়াল তোমাদের কাঁধে তুলে নাও আর আমার কাছ থেকে শেখো, কারণ আমি বিনয়ী ও নম্র, তাতে তোমাদের প্রাণ বিশ্রাম পাবে। কারণ আমার দেওয়া জোয়াল বয়ে নেওয়া সহজ ও আমার দেওয়া ভার হালকা। মথি ১২ অধ্যায়। সেই সময় একদিন যিশু এক বিশ্রামবারে শস্যক্ষেতের মধ্য দিয়ে যাচ্ছিলেন। শিষ্যদের খিদে পাওয়ায় তারা গমের শীষ ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলেন। কিন্তু ফরিসিরা তা দেখে যিশুকে বললেন, দেখো বিশ্রামবারে যা করা নিয়ম বিরুদ্ধ তোমার শিষ্যরা তাই করছে। তখন যিশু তাঁদের বললেন, দাউদ ও তার সঙ্গীদের যখন খিদে পেয়েছিল তখন তিনি কি করেছিলেন তা কি তোমরা পড়নি? তিনি তো ঈশ্বরের মন্দিরে ঢুকে সেই পবিত্র রুটি খেয়েছিলেন। দাউদ ও তার সঙ্গীদের অবশ্যই তা খাওয়া ন্যায়সঙ্গত ছিল না, কেবল যাজকরাই তা খেতে পারতেন। এছাড়া তোমরা কি মসির বিধি ব্যবস্থা পড়নি, যে বিশ্রামবারে মন্দিরের মধ্যে যে যাজকরা কাজ করেন তারাও বিশ্রামবারের বিধি ব্যবস্থা লঙ্ঘন করেন, আর তার জন্য তাদের কোনো দোষ হয় না? কিন্তু আমি তোমাদের বলছি, মন্দির থেকেও মহান কিছু এখানে আছে। বলিদান ও নৈবেদ্য থেকে আমি দয়াই চাই। শাস্ত্রের এই বাণীর অর্থ কি তা যদি তোমরা জানতে, তবে যারা দোষী নয় তাদের তোমরা দোষী করতে না, কারণ মানবপুত্র বিশ্রাম বারেরও প্রভু। এরপর যিশু সেখান থেকে তাদের সমাজ গৃহে গেলেন। সেখানে একজন লোক ছিল যার একটা হাত শুকিয়ে পঙ্গু হয়ে গিয়েছিল। যিশুকে দোষী করবার উদ্দেশ্য নিয়ে লোকরা তাকে জিজ্ঞেস করল, মোশের বিধি ব্যবস্থা অনুসারে বিশ্রামবারে কি রোগীকে সুস্থ করা উচিত? কিন্তু তিনি তাদের বললেন, ধরো তোমাদের মধ্যে কারো একটা ভেড়া আছে, সেই ভেড়াটা যদি বিশ্রামবারে গর্তে পড়ে যায় তবে তুমি কি তাকে ধরে তুলবে না? আর ভেড়ার চেয়ে মানুষের মূল্য অনেক বেশি, তাই মসির বিধি ব্যবস্থা অনুসারে বিশ্রামবারে ভালো কাজ করা ন্যায়সঙ্গত। তারপর যিশু সেই লোকটিকে বললেন, তোমার হাতটা বাড়িয়ে দাও। সে তার হাতটা বাড়িয়ে দিলে পর সেটা ভালো হয়ে
অন্য হাতটার মতো হয়ে গেল। তখন ফরিসিরা বাইরে গিয়ে যিশুকে মেরে ফেলার জন্য চক্রান্ত করতে লাগল, কিন্তু যিশু সে কথা জানতে পেরে সেখান থেকে চলে গেলেন। অনেক লোক তার পেছনে পেছনে চলতে লাগল। তাদের মধ্যে যারা রোগী ছিল তিনি তাদের সকলকে সুস্থ করলেন। কিন্তু তার এই কাজের কথা সকলকে বলে বেড়াতে তিনি তাদের দৃঢ়ভাবে নিষেধ করে দিলেন। আর এইভাবে তাঁর বিষয়ে ভাববাদী যিশাইয়ের মাধ্যমে বলা ঈশ্বরের বাণী পূর্ণ হল। এই আমার দাস, একে আমি মনোনীত করেছি, আমার অতি প্রিয়জন, যার উপর আমি সন্তুষ্ট। আমি তাঁর ওপরে আমার আত্মার প্রভাব রাখব, তাতে তিনি অইহুদিদের কাছে ন্যায় নীতির বাণী প্রচার করবেন। তিনি কলহ বিবাদ করবেন না, লোকেরা পথে ঘাটে তার গলার স্বর শুনবেন না, মচকানো বেদগাছ তিনি ভাঙবেন না, মিটমিট করে জ্বলতে থাকা পোলতেকে তিনি নিভিয়ে দেবেন না, যতদিন না ন্যায় নীতিকে জয়ী করেন ততদিন। সর্বজাতির লোক তাঁর ওপর প্রত্যাশা রাখবে। সেই সময় লোকেরা ভূতে পাওয়া একজন লোককে যিশুর কাছে নিয়ে এলো। লোকটা অন্ধ ও বোবা ছিল। যিশু তাকে সুস্থ করলেন, তাতে সে দেখতে পেল ও কথা বলতে পারল। এই দেখে লোকেরা বিস্মিত হয়ে বলল, ইনি কি দাউদের সন্তান? ফরিসিরা একথা শুনে বললেন, এ তো ভূতদের শাসনকর্তা বেলজবুলের শক্তিতে ভূতদের তাড়ায়। যিশু ফরিসিদের মনের কথা বুঝতে পেরে তাদের বললেন, বিবাদে বিভক্ত যে কোনো রাজ্যই ধ্বংস হয়ে যায়। যে শহর বা পরিবার নিজেদের মধ্যে বিবাদে বিভক্ত তা টিকে থাকতে পারে না। শয়তান যদি ভূতকে তাড়ায় তবে সে নিজেই নিজের বিরুদ্ধে ভাগ হয়ে গেলে তার রাজ্য কি করে টিকে থাকবে? আমি যদি বেলজেবুলের শক্তিতে ভূত তাড়াই তবে তোমাদের লোকেরা কার শক্তিতে তাদের তাড়ায়? সুতরাং তোমাদের নিজেদের অনুগামীরাই প্রমাণ করবে যে তোমরা ভুল বলছো। কিন্তু আমি যদি ঈশ্বরের আত্মার শক্তিতে ভূতদের তাড়াই তবে ঈশ্বরের রাজ্য তো তোমাদের কাছে এসে গেছে। আবার বলছি, কোনো শক্তিমান লোককে আগে না বেঁধে কেউ কি তার বাড়িতে ঢুকে তার সব কিছু লুট করতে পারে? তাকে বাঁধবার পর তবেই তো তার বাড়ির সব কিছু লুট করতে পারবে। যে আমার পক্ষ নয় সে আমার বিপক্ষে, যে আমার সঙ্গে কুড়ায় না সে তা ছড়াচ্ছে। তাই আমি তোমাদের বলছি, মানুষের সব পাপ এবং ঈশ্বর নিন্দার ক্ষমা হবে, কিন্তু পবিত্র আত্মার বিরুদ্ধে কোনো অসম্মানজনক কথাবার্তার ক্ষমা হবে না। মানবপুত্রের বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে তাকে ক্ষমা করা হবে, কিন্তু পবিত্র আত্মার বিরুদ্ধে কথা বললে তার ক্ষমা নেই, এ যুগে বা আগামী যুগে কখনোই না। ভালো ফল পেতে হলে ভালো গাছ থাকা দরকার, কিন্তু খারাপ গাছ থাকলে তোমরা খারাপ ফলই পাবে। কারণ ফল দেখেই গাছ চেনা যায়। তোমরা কাল সাপ, তোমাদের মতন দুষ্ট লোকেরা কি করে ভালো কথা বলতে পারে? মানুষের অন্তরে যা আছে মুখ দিয়ে তো সেই কথাই বের হয়। ভালো লোক তার অন্তরে ভালো কথাই সঞ্চিত রাখে আর ভালো কথাই বলে, কিন্তু যার অন্তরে মন্দ বিষয় থাকে সে তার মুখ দিয়ে মন্দ কথাই বলে। আমি তোমাদের বলছি, লোকে যত বেহিসাবি কথা বলে বিচারের দিনে তার প্রতিটি কথার হিসাব তাদের দিতে হবে। তোমাদের কথার সূত্র ধরেই তোমাদের নির্দোষ বলা হবে, অথবা তোমাদের কথার ওপর ভিত্তি করেই তোমাদের দোষী সাব্যস্ত করা হবে। এরপর কয়েকজন ফরিসি ও ব্যবস্থার শিক্ষক যিশুর কাছে এসে বললেন, হে গুরু, আমরা আপনার কাছ থেকে কোনো চিহ্ন বা অলৌকিক কাজ দেখতে চাই। যিশু তাদের বললেন, এ যুগের দুষ্ট ও পাপী লোকেরা চিহ্নের খোঁজ করে, কিন্তু ভাববাদী জোনার চিহ্ন ছাড়া আর কোনো চিহ্নই তাদের দেখানো হবে না। জোনা যেমন সেই বিরাট মাছের পেটে তিন দিন তিন রাত ছিলেন, তেমন মানবপুত্র তিন দিন তিন রাত পৃথিবীর অন্তঃস্থলে কাটাবেন।
বিচারের দিনে নিনবীয় লোকেরা এই কালের লোকদের বিরুদ্ধে উঠে দাঁড়িয়ে তাদের দোষী করবে, কারণ নিনবীয় লোকেরা জোনার প্রচারের ফলে তাদের মন ফেরালো। আর দেখো, জোনার চেয়ে এখানে আরও একজন মহান আছেন। বিচারের দিনে দক্ষিণ দেশের রানী উঠে এ যুগের লোকদের দোষী সাব্যস্ত করবে, কারণ রাজা সলোমনের জ্ঞানের কথা শুনবার জন্য তিনি পৃথিবীর প্রান্ত থেকে এসেছিলেন। আর দেখো, সলোমনের চেয়ে মহান একজন এখানে আছেন। যখন কোনো দুষ্ট আত্মা কোনো মানুষের মধ্যে থেকে বের হয়ে যায়, তখন সে জলবিহীন শুকনো অঞ্চলে বিশ্রাম পাওয়ার জন্য ঘোরাঘুরি করতে থাকে, কিন্তু তা পায় না। তারপর সে বলে, আমি যে ঘর ছেড়ে বেরিয়ে এসেছি সেখানে ফিরে যাব। আর ফিরে এসে দেখে সেই ঘর খালি পড়ে আছে, পরিষ্কার ও সাজানো আছে। পরে সে গিয়ে তার থেকে আরও খারাপ অন্য সাতটা দুষ্ট আত্মাকে সঙ্গে করে নিয়ে আসে। তারপর তারা সকলে সেখানে গিয়ে বাস করতে থাকে। তাতে সেই লোকটার প্রথম অবস্থা থেকে শেষ অবস্থা আরও খারাপ হয়ে ওঠে। এই যুগের মন্দ লোকদের অবস্থাও সেরকম হবে। যিশু যখন সমবেত লোকদের সঙ্গে কথা বলছিলেন, তখন তার মা ও ভাইরা এসে তার সঙ্গে কথা বলার ইচ্ছায় বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। সেই সময় একজন লোক তাকে বলল, দেখুন, আপনার মা ও ভাইরা বাইরে দাঁড়িয়ে আছেন, তারা আপনার সঙ্গে কথা বলতে চান। যিশু তখন তাকে বললেন, কে আমার মা, কারাই বা আমার ভাই? এরপর তিনি তার অনুগামীদের দেখিয়ে বললেন, দেখো, এরাই আমার মা, আমার ভাই। হ্যাঁ, যে কেউ আমার স্বর্গের পিতার ইচ্ছা পালন করে সেই আমার মা, ভাই ও বোন। মথি 13 অধ্যায়। সেই দিনই যিশু ঘর থেকে বের হয়ে হ্রদের ধারে এসে বসলেন। তাঁর চারপাশে বহু লোক এসে জড়ো হল, তাই তিনি একটা নৌকায় উঠে বসলেন, আর সেই সমবেত জনতা তীরে দাঁড়িয়ে রইল। তখন তিনি দৃষ্টান্তের মাধ্যমে তাঁদের অনেক বিষয়ে শিক্ষা দিতে লাগলেন। তিনি বললেন, একজন চাষি বীজ বুনতে গেল। সে যখন বীজ বুনছিল, তখন কতগুলি বীজ পথের ধারে পড়ল, আর পাখিরা এসে সেগুলি খেয়ে ফেলল। আবার কতগুলি বীজ পাথুরে জমিতে পড়ল, সেখানে মাটি বেশি ছিল না। মাটি বেশি না থাকাতে তাড়াতাড়ি অঙ্কুর বের হল, কিন্তু সূর্য উঠলে পর অঙ্কুরগুলি ঝলসে গেল, আর শেকড় মাটির গভীরে যায়নি বলে তা শুকিয়ে গেল। আবার কিছু বীজ কাঁটা ঝোপের মধ্যে পড়ল, কাঁটা ঝোপ বেড়ে উঠে চারাগুলোকে চেপে দিল। কিছু বীজ ভালো জমিতে পড়ল, তাতে ফসল হতে লাগল। সে যা বুনেছিল, কোথাও তার 30 গুণ, কোথাও 60 গুণ, কোথাও 100 গুণ ফসল হল। যার সোনার মতো কান আছে সে শুনুক। যিশুর শিষ্যরা তাঁর কাছে এসে বললেন, কেন আপনি দৃষ্টান্তের মাধ্যমে লোকদের সঙ্গে কথা বলেন? এর উত্তরে যিশু তাদের বললেন, স্বর্গরাজ্যের বিষয়ে ঈশ্বরের গুপ্ত সত্য বোঝার ক্ষমতা কেবলমাত্র তোমাদেরই দেওয়া হয়েছে, কিন্তু সকলকে এ ক্ষমতা দেওয়া হয়নি। কারণ যার কিছু আছে তাকে আরও দেওয়া হবে, তাতে তার প্রচুর হবে, কিন্তু যার নেই তার যা আছে তাও তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে। আমি তাদের সঙ্গে দৃষ্টান্তের মাধ্যমে কথা বলি, কারণ তারা দেখেও দেখে না, শুনেও শোনে না, আর তারা বোঝেও না। এদের এই অবস্থার মধ্যে দিয়েই ভাববাদী যিশাইয়োর ভাববাণী পূর্ণ হয়েছে, তোমরা শুনবে আর শুনবে কিন্তু বুঝবে না, তোমরা তাকিয়ে থাকবে কিন্তু কিছুই দেখবে না। এই সব লোকদের অন্তর অসাড়, এরা কানে শোনে না, চোখ থাকতেও সত্য দেখতে অস্বীকার করে। এই রকমটাই ঘটেছে যেন এরা চোখে দেখে, কানে শুনে আর অন্তরে বুঝে ভালো হবার জন্য আমার কাছে ফিরে না আসে। কিন্তু ধন্য তোমাদের চোখ, কারণ তা দেখতে পায়, আর ধন্য তোমাদের কান, কারণ তা শুনতে পায়। আমি তোমাদের সত্যি বলছি, তোমরা যা দেখছো
অনেক ভাববাদী ও ধার্মিক লোকেরা দেখতে চেয়েও তা দেখতে পায়নি, আর তোমরা যা যা শুনছ তা তারা শুনতে চেয়েও শুনতে পায়নি। এখন তবে সেই চাষি ও তার বীজ বোনার মর্মার্থ শোনো। কেউ যখন স্বর্গরাজ্যের শিক্ষার বিষয়ে শুনেও তা বোঝে না, তখন দুষ্ট আত্মা এসে তার অন্তরে যা বোনা হয়েছিল তা সরিয়ে নেয়। এটা হলো সেই পথের ধারে পড়া বীজের কথা। আর পাথুরে জমিতে যে বীজ পড়েছিল তা সেই সব লোকদের কথাই বলে যারা স্বর্গরাজ্যের শিক্ষা শুনে সঙ্গে সঙ্গে আনন্দের সাথে তা গ্রহণ করে। কিন্তু তাদের মধ্যে সেই শিক্ষার শেকড় ভালো করে গভীরে যেতে দেয় না বলে তারা অল্প সময়ের জন্য স্থির থাকে। যখন সেই শিক্ষার জন্য সমস্যা, দুঃখ, কষ্ট ও তাড়না আসে তখনই তারা পিছিয়ে যায়। কাঁটাঝোপে যে বীজ পড়েছিল তা এমন লোকদের বিষয় বলে যারা সেই শিক্ষা শোনে কিন্তু সংসারের চিন্তাভাবনা ও ধন সম্পত্তির মায়া সেই শিক্ষাকে চেপে রাখে, সেই জন্য তাদের জীবনে কোনো ফল হয় না। যে বীজ উৎকৃষ্ট জমিতে বোনা হলো তা এমন লোকদের কথা প্রকাশ করে যারা শিক্ষা শোনে তা বোঝে এবং ফল দেয়। কেউ 100 গুণ, কেউ 60 গুণ, আর কেউ বা 30 গুণ ফল দেয়। এবার যিশু তাদের কাছে আরেকটি দৃষ্টান্ত রাখলেন। স্বর্গরাজ্য এমন একজন লোকের মতো যিনি তার জমিতে ভালো বীজ বুনলেন, কিন্তু লোকেরা যখন সবাই ঘুমিয়েছিল তখন সেই মালিকের শত্রু এসে গমের মধ্যে শ্যামা ঘাসের বীজ বুনে দিয়ে চলে গেল। শেষে গমের চারা যখন বেড়ে উঠে ফল ধরল তখন তার মধ্যে শ্যামা ঘাসও দেখা গেল। সেই মালিকের মজুররা এসে তাকে বলল, আপনি কি জমিতে ভালো বীজ বোনেননি? তবে শ্যামা ঘাস কোথা থেকে এলো? তিনি তাদের বললেন, এটা নিশ্চয়ই কোনো শত্রুর কাজ। তার চাকরেরা তখন তাকে বলল, আপনি কি চান, আমরা গিয়ে কি শ্যামা ঘাসগুলি উপড়ে ফেলব? তিনি বললেন, না, কারণ তোমরা যখন শ্যামা ঘাস উপড়াতে যাবে তখন হয়তো ওইগুলোর সাথে গমের গাছগুলো উপড়ে ফেলবে। ফসল কাটার সময় না হওয়া পর্যন্ত একসঙ্গে সব বাড়তে দাও, পরে ফসল কাটার সময় আমি মজুরদের বলবো তারা যেন প্রথমে শ্যামা ঘাস সংগ্রহ করে আঁটি আঁটি করে বাঁধে ও তা পুড়িয়ে দেয় এবং গম সংগ্রহ করে গোলায় তোলে। যিশু তাদের সামনে আরেকটি দৃষ্টান্ত রাখলেন। স্বর্গরাজ্য এমন একটা সর্ষে দানার মতো যা নিয়ে কোনো একজন লোক তার জমিতে লাগালো। সমস্ত বীজের মধ্যে ওটা সত্যিই সবচেয়ে ছোট, কিন্তু গাছ হয়ে বেড়ে উঠলে পর তা সমস্ত শাকসবজির থেকে বড় হয়ে একটা বড় গাছে পরিণত হয়, যাতে পাখিরা এসে তার ডালপালায় বাসা বাঁধে। তিনি তাদের আর একটা দৃষ্টান্ত বললেন। স্বর্গরাজ্য যেন খামিরের মতো। একজন স্ত্রীলোক তা নিয়ে একতাল ময়দার সঙ্গে মেশালো ও তার ফলে সমস্ত ময়দা ফেপে উঠল। জনসাধারণের কাছে উপদেশ দেবার সময় যিশু প্রায়ই এই ধরনের দৃষ্টান্ত দিতেন। তিনি দৃষ্টান্ত ছাড়া কোনো শিক্ষাই দিতেন না, যাতে ভাববাদীর মাধ্যমে ঈশ্বর যা বলেছিলেন তা পূর্ণ হয়। আমি দৃষ্টান্তের মাধ্যমে কথা বলবো জগতের সৃষ্টি থেকে যে সমস্ত বিষয় এখনো গুপ্ত আছে সেগুলি প্রকাশ করব। পরে যিশুর লোকদের বিদায় দিয়ে ঘরে চলে গেলেন। তখন তার শিষ্যরা এসে তাঁকে বললেন, সেই ক্ষেতের ও শ্যামা ঘাসের দৃষ্টান্তটি আমাদের বুঝিয়ে দিন। এর উত্তরে যিশু তাঁদের বললেন, যিনি ভালো বীজ বোনেন তিনি মানবপুত্র, জমি বা ক্ষেত হল এই জগৎ। স্বর্গরাজ্যের লোকেরা হল ভালো বীজ, আর শ্যামা ঘাস তাদেরই বোঝায় যারা মন্দ লোক। গমের মধ্যে যে শত্রু শ্যামা ঘাস বুনে দিয়েছিল সে হল দিয়াবল। ফসল কাটার সময় হল জগতের শেষ সময়, এবং মজুররা যারা সংগ্রহ করে তারা ঈশ্বরের স্বর্গদূত। শ্যামা ঘাস জড়ো করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এই পৃথিবীর শেষের সময়ও ঠিক তেমনি হবে। মানবপুত্র তার স্বর্গদূতদের পাঠিয়ে দেবেন, আর যারা পাপ করে ও অপরকে মন্দের পথে ঠেলে দেয়
তাদের সবাইকে সেই স্বর্গদূতরা মানবপুত্রের রাজ্যের মধ্যে থেকে একসঙ্গে জড়ো করবেন, তাদের জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেবেন। সেখানে লোকে কান্নাকাটি করবে ও দাঁতে দাঁত ঘষতে থাকবে। তারপর যারা ধার্মিক প্রতিপন্ন হয়েছে তারা পিতার রাজ্যে সূর্যের মতো উজ্জ্বল হয়ে দেখা দেবে। যার সোনার মতো কান আছে সে শুনুক, স্বর্গরাজ্য ক্ষেতের মধ্যে লুকিয়ে রাখা ধনের মতো। একজন লোক তা খুঁজে পেয়ে আবার সেই ক্ষেতের মধ্যে লুকিয়ে রাখল। সে এতে এত খুশি হল যে সেখান থেকে গিয়ে তার সর্বস্ব বিক্রি করে সেই ক্ষেতটি কিনল। আবার স্বর্গরাজ্য এমন একজন সওদাগরের মতো যে ভালো মুক্তা খুঁজছিল। যখন সে একটা খুব দামি মুক্তার খোঁজ পেল তখন গিয়ে তার যা কিছু ছিল সব বিক্রি করে সেই মুক্তাটাই কিনল। স্বর্গরাজ্য আবার এমন একটা বড় জালের মতো যা সমুদ্রে ফেলা হলে তাতে সব রকম মাছ ধরা পড়ল। জাল পূর্ণ হলে লোকেরা সেটা পারে টেনে তুলল। পরে তারা বসে ভালো মাছগুলো বেছে ঝুড়িতে রাখল এবং খারাপগুলো ফেলে দিল। জগতের শেষের দিনে এই রকমই হবে। স্বর্গদূতরা এসে ধার্মিক লোকদের মধ্য থেকে দুষ্ট লোকদের আলাদা করবেন। স্বর্গদূতরা জ্বলন্ত আগুনের মধ্যে দুষ্ট লোকদের ফেলে দেবেন। সেখানে লোকে কান্নাকাটি করবে ও দাঁতে দাঁত ঘষবে। যিশু তাঁর শিষ্যদের জিজ্ঞাসা করলেন, তোমরা কি এসব কথা বুঝলে? তাঁরা তাকে বলল, হ্যাঁ আমরা বুঝেছি। তখন তিনি তাদের বললেন, প্রত্যেক ব্যবস্থার শিক্ষক যিনি স্বর্গরাজ্যের বিষয়ে শিক্ষালাভ করেছেন তিনি এমন একজন গৃহস্থের মতো যিনি তার ভাঁড়ার থেকে নতুন ও পুরনো উভয় জিনিসই বের করেন। যিশু এই দৃষ্টান্তগুলি বলার পর সেখান থেকে চলে গেলেন। তারপর তিনি নিজের শহরে গিয়ে সেখানে সমাজগৃহে তাদের মধ্যে শিক্ষা দিতে লাগলেন। তাঁর কথা শুনে লোকেরা আশ্চর্য হয়ে গেল। তারা বলল, এত জ্ঞান ও এইসব অলৌকিক কাজ করার ক্ষমতা এ কোথা থেকে পেল? এ কি সেই ছুতোর মিস্ত্রির ছেলে নয়? এর মায়ের নাম কি মরিয়ম নয়? আর এর ভাইয়ের নাম কি জাকব, জোসেফ, সিমন ও জিহুদা নয়? আর এর সব বোনেরা এখানে আমাদের মধ্যে কি থাকে না? তাহলে কোথা থেকে এসব পেল? এইভাবে তাকে মেনে নিতে তারা মহাসমস্যায় পড়ল। কিন্তু যিশু তাদের বললেন, নিজের গ্রাম ও বাড়ি ছাড়া আর সব জায়গাতেই ভাববাদী সম্মান পান। তাঁর প্রতি লোকদের অবিশ্বাস দেখে তিনি সেখানে বেশি অলৌকিক কাজ করলেন না। মথি ১৪ অধ্যায়। সেই সময় গালিলের শাসনকর্তা হেরোদ যিশুর বিষয়ে শুনতে পেলেন। তিনি তাঁর চাকরদের বললেন, এই লোক নিশ্চয়ই বাপ্তিস্মদাতা যোহন। সে নিশ্চয়ই মৃত লোকদের মধ্যে থেকে বেঁচে উঠেছে, আর সেই জন্যই এই সব অলৌকিক কাজ করতে পারছে। এই হেরোদই যোহনকে গ্রেপ্তার করে কারাগারের মধ্যে শেকলে বেঁধে রেখেছিলেন। তাঁর ভাই ফিলিপের স্ত্রী হেরোদিয়ার অনুরোধেই তিনি এ কাজ করেছিলেন, কারণ যোহন হেরোদকে বারবার বলতেন, হেরোদিয়াকে তোমার ওইভাবে রাখা বৈধ নয়। হেরোদ এই জন্য যোহনকে হত্যা করতে চেয়েছিলেন, কিন্তু তিনি লোকদের ভয় করতেন, কারণ সাধারণ লোক যোহনকে ভাববাদী বলে মানত। এরপর হেরোদের জন্মদিন এল। সেই উৎসবে হেরোদিয়ার মেয়ে হেরোদ ও তাঁর অতিথিদের সামনে নেচে হেরোদকে খুব খুশি করল। সেজন্য হেরোদ শপথ করে বললেন যে সে যা চাইবে তিনি তাকে তাই দেবেন। মেয়েটি তার মায়ের পরামর্শ অনুসারে বলল, থালায় করে বাপ্তিস্মদাতা যোহনের মাথাটা আমায় এনে দিন। যদিও রাজা হেরোদ এতে খুব দুঃখিত হলেন, তবু তিনি শপথ করেছিলেন বলে এবং যারা তাঁর সঙ্গে খেতে বসেছিলেন তারা সেই শপথের কথা শুনেছিলেন বলে সম্মানের কথা ভেবে তিনি তা দিতে হুকুম করলেন। তিনি লোক পাঠিয়ে কারাগারের মধ্যে
জোহনের শিরশ্ছেদ করালেন। এরপর জোহনের মাথাটি থালায় করে নিয়ে এসে সেই মেয়েকে দেওয়া হলে সে তা নিয়ে তার মায়ের কাছে গেল। তারপর জোহনের অনুগামীরা এসে তার দেহটি নিয়ে গিয়ে কবর দিলেন, আর তারা যিশুর কাছে গিয়ে সব কথা জানালেন। যিশু সব কথা শুনে একা একটা নৌকা করে সেখান থেকে রওনা হয়ে কোনো এক নির্জন জায়গায় চলে গেলেন। কিন্তু লোকেরা তা জানতে পেরে বিভিন্ন নগর থেকে বেরিয়ে হাঁটা পথ ধরে তাঁর সঙ্গ ধরল। তিনি নৌকা থেকে তীরে নেমে দেখলেন বহু লোক জড়ো হয়েছে, তাদের প্রতি তাঁর করুণা হল। তাদের মধ্যে যারা অসুস্থ ছিল তাদের সকলকে তিনি সুস্থ করলেন। সন্ধ্যা হলে শিষ্যরা তাঁর কাছে এসে বললেন, এই জনহীন প্রান্তর আর এখন বেলাও শেষ হয়ে এলো, এই লোকদের চলে যেতে বলুন, তারা যেন গ্রামে গ্রামে গিয়ে নিজেদের জন্য খাবার কিনে নিতে পারে। কিন্তু যিশু তাদের বললেন, তাদের যাবার দরকার নেই, তোমরাই তাদের কিছু খেতে দাও। তখন তার শিষ্যরা তাঁকে বললেন, এখানে আমাদের কাছে পাঁচখানা রুটি আর দুটো মাছ ছাড়া আর কিছুই নেই। তিনি তাদের বললেন, ওগুলো আমার কাছে নিয়ে এসো। এরপর তিনি সেই লোকদের ঘাসের উপর বসে যেতে বললেন। পরে তিনি সেই পাঁচখানা রুটি ও দুটো মাছ নিয়ে স্বর্গের দিকে তাকিয়ে সেই খাবারের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিলেন। তারপর সেই রুটি টুকরো টুকরো করে তাঁর শিষ্যদের হাতে পরিবেশন করার জন্য দিলেন। শিষ্যরা এক এক করে লোকদের তা দিলেন, আর লোকেরা সকলে খেয়ে পরিতৃপ্ত হলো। পরে শিষ্যরা পড়ে থাকা খাবারের টুকরো টাকরা তুলে নিলে তাতে 12টি টুকরি ভর্তি হয়ে গেল। যারা খেয়েছিল তাদের মধ্যে স্ত্রীলোক ও ছোট ছোট ছেলেমেয়ে ছাড়া 5000 পুরুষ মানুষ ছিল। এরপরই যিশু তাঁর শিষ্যদের নৌকায় করে হ্রদের অপর পারে তাঁর সেখানে যাওয়ার আগে তাদের পৌঁছাতে বললেন। এরপর তিনি লোকদের বিদায় জানালেন। লোকদের বিদায় দিয়ে প্রার্থনা করবার জন্য তিনি একা পাহাড়ে উঠে গেলেন। অন্ধকার হয়ে গেলেও তিনি সেখানে একাই রইলেন। নৌকাটি তীর থেকে দূরে গিয়ে পড়েছিল। উল্টো হাওয়া বইতে থাকায় ঢেউয়ের ধাক্কায় ভীষণভাবে দুলছিল। সকাল 3টে থেকে 6টার মধ্যে যিশুর শিষ্যরা নৌকায় ছিলেন। এমন সময় যিশু জলের উপর দিয়ে হেঁটে তাদের কাছে এলেন। যিশুকে হ্রদের জলের উপর দিয়ে হেঁটে আসতে দেখে শিষ্যরা ভয়ে আঁতকে উঠলেন। তারা ভূত ভূত বলে ভয়ে চিৎকার করে উঠলেন। সঙ্গে সঙ্গে যিশু তাদের বললেন, এ তো আমি, সাহস করো, ভয় করো না। এর উত্তরে পিতর তাঁকে বললেন, প্রভু, এ যদি সত্যি আপনি হন তবে জলের ওপর দিয়ে আমাকেও আপনার কাছে আসতে আদেশ করুন। যিশু বললেন, এসো। পিতর তখন নৌকা থেকে নেমে জলের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে যিশুর দিকে এগুতে লাগলেন। কিন্তু যখন দেখলেন প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইছে তখন খুবই ভয় পেয়ে গেলেন। তিনি আস্তে আস্তে ডুবতে লাগলেন আর চিৎকার করে বললেন, প্রভু, আমাকে বাঁচান। যিশু তখনই হাত বাড়িয়ে পিতরকে ধরে ফেলে বললেন, হে অল্প বিশ্বাসী, তুমি কেন সন্দেহ করলে? যিশু ও পিতর নৌকায় উঠলে পর ঝোড়ো বাতাস থেমে গেল। যারা নৌকায় ছিলেন তারা যিশুকে প্রণাম করে বললেন, আপনি সত্যি ঈশ্বরের পুত্র। তারা হ্রদ পার হয়ে গিনেসারত অঞ্চলে এলেন। সেই অঞ্চলের লোকেরা তাঁকে চিনতে পেরে সব জায়গায় লোকদের কাছে তাঁর আসার খবর রটিয়ে দিল। তখন লোকেরা তাদের মধ্যে যারা অসুস্থ ছিল তাদের সকলকে যিশুর কাছে নিয়ে এলো। তারা যিশুকে অনুরোধ করল যেন সেই রোগীরা কেবল তাঁর পোশাকের ঝালর স্পর্শ করতে পারে, আর যারা স্পর্শ করল
তারাই সুস্থ হয়ে গেল। মথি 15 অধ্যায়। জেরুসালেম থেকে কয়েকজন ফরিসি ও ব্যবস্থার শিক্ষক যিশুর সঙ্গে দেখা করতে এলেন। তাঁরা যিশুকে বললেন, আমাদের পিতৃপুরুষরা যে নিয়ম আমাদের দিয়েছেন আপনার অনুগামীরা কেন তা মেনে চলে না? খাওয়ার আগে তারা ঠিকমতো হাত ধোয় না। এর উত্তরে যিশু তাদের বললেন, তোমাদের পরম্পরাগত আচার পালনের জন্য তোমরাই বা কেন ঈশ্বরের আদেশ অমান্য করো? কারণ ঈশ্বর বলেছেন, তোমরা বাবা মাকে সম্মান করো, আর যে কেউ তার বাবা মার নিন্দা করবে তার মৃত্যুদণ্ড হবে। কিন্তু তোমরা বলে থাকো, কেউ যদি তার বাবা কিংবা মাকে বলে, আমি তোমাদের কিছুই সাহায্য করতে পারবো না, কারণ তোমাদের দেবার মতো যা কিছু সব আমি ঈশ্বরের উদ্দেশ্যে দানস্বরূপ উৎসর্গ করেছি। তবে বাবা মায়ের প্রতি তার কর্তব্য কিছু থাকে না। তাই তোমাদের পরম্পরাগত রীতির দ্বারা তোমরা ঈশ্বরের আদেশ মূল্যহীন করেছ। তোমরা হলে ভণ্ড। ভাববাদী যিশাইও তোমাদের বিষয়ে ঠিকই ভাববাণী করেছেন, এই লোকগুলো মুখেই আমায় সম্মান করে কিন্তু তাদের অন্তর আমার থেকে অনেক দূরে থাকে। এরা আমার যে উপাসনা করে তা মিথ্যা, কারণ এরা যে শিক্ষা দেয় তা মানুষের তৈরি কতগুলি নিয়ম মাত্র। এরপর যিশু লোকদের তাঁর কাছে ডেকে বললেন, আমি যা বলি তা শোনো ও তা বুঝে দেখো। মানুষ যা খায় তা মানুষকে অশুচি করে না, কিন্তু মুখের ভেতর থেকে যা বের হয়ে আসে তাই মানুষকে অশুচি করে। তখন যিশুর শিষ্যরা তাঁর কাছে এসে বলল, আপনি কি জানেন ফরিসেরা আপনার এই কথা শুনে অপমান বোধ করছেন? এর উত্তরে যিশু বললেন, যে চারাগুলি আমার স্বর্গের পিতা লাগাননি সেগুলি উপড়ে ফেলা হবে। তাই ওদের কথা বাদ দাও, ওরা নিজেরা অন্ধ, ওরা আবার অন্য অন্ধদের পথ দেখাচ্ছে। দেখো, অন্ধ যদি অন্ধকে পথ দেখাতে যায় তবে দুজনেই গর্তে পড়বে। তখন পিতর যিশুকে বললেন, আপনি যা বললেন তার অর্থ আমাদের বুঝিয়ে দিন। যিশু বললেন, তোমরাও কি এখনো বুঝতে পারছো না? তোমরা কি বোঝো না যে যা কিছু মুখের ভেতর দিয়ে যায় তা উদরে গিয়ে পৌঁছায় ও পরে তা বেরিয়ে পায়খানায় পড়ে? কিন্তু মুখের ভেতর দিয়ে যা বের হয় তা মানুষের অন্তর থেকেই বের হয়, আর তাই মানুষকে অশুচি করে তোলে। আমি একথা বলছি কারণ মানুষের অন্তর থেকেই সমস্ত মন্দ চিন্তা, নরহত্যা, ব্যভিচার, যৌনপাপ, চুরি, মিথ্যা সাক্ষ্য ও নিন্দা বার হয়। এই সবই মানুষকে অশুচি করে, কিন্তু হাত না ধুয়ে খেলে মানুষ অশুচি হয় না। এরপর যিশু সেই জায়গা ছেড়ে সোর ও সিদোন অঞ্চলে গেলেন। একজন কনান দেশীয় স্ত্রীলোক সেই অঞ্চল থেকে এসে চিৎকার করে বলতে লাগল, হে প্রভু, দাউদের পুত্র, আমাকে দয়া করুন, একটা ভূত আমার মেয়ের উপর ভর করেছে, তাতে সে ভয়ানক যন্ত্রণা পাচ্ছে। যিশু তাকে একটা কথাও বললেন না। তখন তাঁর শিষ্যরা এসে যিশুকে অনুরোধ করে বললেন, ওকে চলে যেতে বলুন, কারণ ও চিৎকার করতে করতে আমাদের পিছন পেছন আসছে। এর উত্তরে যিশু বললেন, সকলের কাছে নয়, কেবল ইসরায়েলের হারানো মেষদের কাছেই আমাকে পাঠানো হয়েছে। তখন সেই স্ত্রীলোকটি যিশুর কাছে এসে তাকে প্রণাম করে বলল, প্রভু, দয়া করে আমায় সাহায্য করুন। এর উত্তরে যিশু তাকে বললেন, ছেলেমেয়েদের খাবার নিয়ে কুকুরের সামনে ছুঁড়ে দেওয়া ঠিক নয়। স্ত্রীলোকটি তখন বলল, হ্যাঁ প্রভু, কিন্তু মনিবদের টেবিল থেকে খাবারের যে সব টুকরো পড়ে কুকুরেই তা খায়। তখন যিশু তাকে বললেন, হে নারী, তোমার বড়ই বিশ্বাস, যাও, তুমি যেমন চাইছো তেমনই হোক। আর সেই মুহূর্ত থেকেই তাঁর মেয়েটি সুস্থ হয়ে গেল। এরপর যিশু সেখান থেকে গালিল হ্রদের তীর ধরে চললেন। তিনি একটা পাহাড়ের উপর উঠে সেখানে বসলেন।
আর বহু লোক সেখানে এসে জড়ো হল। তারা খোঁড়া, অন্ধ, নুলো, বোবা এবং আরও অনেককে সঙ্গে নিয়ে এলো। তারা ওইসব রোগীদের তাঁর পায়ের কাছে রাখল আর যিশু তাদের সকলকে সুস্থ করলেন। লোকেরা যখন দেখল বোবা কথা বলছে, নুলো সুস্থ সবল হচ্ছে, খোঁড়া চলাফেরা করছে, অন্ধরা দৃষ্টিশক্তি লাভ করছে, তখন তারা আশ্চর্য হয়ে গেল আর ইসরায়েলের ঈশ্বরকে ধন্যবাদ দিতে লাগল। যিশু তখন তাঁর শিষ্যদের বললেন, এই লোকদের জন্য আমার মনে কষ্ট হচ্ছে, কারণ এরা আজ তিন দিন হল আমার সঙ্গে সঙ্গে আছে, এদের কাছে আর কোনো খাবার নেই। এই ক্ষুধার্ত অবস্থায় এদের আমি চলে যেতে বলতে পারি না, তাহলে হয়তো এরা পথে মূর্ছা যাবে। তখন শিষ্যরা তাকে বললেন, এই নির্জন জায়গায় এত লোককে খাওয়ানোর মতো অত খাবার আমরা কোথায় পাব? যিশু তাঁদের বললেন, তোমাদের কাছে কটা রুটি আছে? তারা বললেন, সাতখানা রুটি ও কয়েকটা ছোট মাছ আছে। যিশু সেই সব লোককে মাটিতে বসে যেতে বললেন। তারপর তিনি সেই সাতটা রুটি ও মাছ কটা নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন, পরে সেই রুটির টুকরো করে শিষ্যদের হাতে দিলেন আর শিষ্যরা তা লোকদের দিতে লাগলেন। লোকেরা সবাই বেশ পেট ভরে খেল। টুকরো টাকরা যা পড়ে রইল তা তোলা হলে পর তা দিয়ে সাতটা টুকরি ভর্তি হয়ে গেল। যারা খেয়েছিল তাদের মধ্যে মহিলা ও ছোট ছোট ছেলে মেয়ে বাদ দিলে কেবল পুরুষ মানুষের সংখ্যাই ছিল 4,000। এরপর যিশু লোকদের বিদায় দিয়ে নৌকায় উঠে মগদনের অঞ্চলে গেলেন। মথি 16 অধ্যায়। ফরিসি ও সদ্দুকিরা যিশুর কাছে এসে তাঁকে পরীক্ষা করতে চাইলেন, তাই তারা ঐশ্বরিক শক্তির চিহ্নস্বরূপ কোনো অলৌকিক কাজ করে দেখাতে বললেন। এর উত্তরে যিশু তাদের বললেন, সন্ধ্যা হলে তোমরা বলে থাকো দিনে আবহাওয়া ভালো থাকবে, কারণ আকাশের রং লাল হয়েছে, আবার সকালবেলা বলে থাকো আজকে ঝোড়ো আবহাওয়া চলবে, কারণ আজ আকাশ লাল ও অন্ধকার হয়েছে। তোমরা আকাশের অবস্থা ভালোই বিচার করে বোঝো, অথচ কালের চিহ্ন বুঝতে পারো না। এ যুগে দুষ্ট ও ভ্রষ্টাচারী লোকেরা চিহ্নের খোঁজ করে, কিন্তু জোনার চিহ্ন ছাড়া আর কোনো চিহ্নই তাদের দেখানো হবে না। এরপর যিশু তাদের ছেড়ে সেখান থেকে চলে গেলেন। যিশু ও তাঁর শিষ্যরা হ্রদের ওপারে যাবার সময় সঙ্গে রুটি নিয়ে যেতে ভুলে গিয়েছিলেন। তখন যিশু তাদের বললেন, তোমরা সাবধান, ফরিসি ও সদ্দুকিদের খামির থেকে সতর্ক থেকো। শিষ্যরা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, আমরা রুটি আনেনি বলে সম্ভবত উনি এই কথা বলছেন। তারা কি বলাবলি করছেন তা জানতে পেরে যিশু বললেন, হে অল্প বিশ্বাসী মানুষেরা, তোমরা নিজেদের মধ্যে কেন বলাবলি করছো যে তোমাদের রুটি নেই? তোমরা কি বোঝো না, অথবা তোমাদের কি মনে নেই সেই 5,000 লোকের জন্য 5খানা রুটির কথা, আর তারপরে কত টুকরি তোমরা ভর্তি করেছিলে, আবার সেই 4,000 লোকের জন্য 7খানা রুটির কথা, আর কত টুকরি তোমরা তুলে নিয়েছিলে? তোমরা কেন বুঝতে পারো না যে আমি তোমাদের রুটির বিষয় বলিনি, আমি তোমাদের ফরিসি ও সদ্দুকিদের খামির থেকে সতর্ক থাকতে বলেছি। তখন তারা বুঝতে পারলেন যে রুটির খামির থেকে তিনি তাদের সতর্ক হতে বলেননি, কিন্তু বলেছিলেন তারা যেন ফরিসি ও সদ্দুকিদের শিক্ষা থেকে সাবধান হন। এরপর যিশু কৈসরিয়া ফিলিপি অঞ্চলে এলেন। তিনি তাঁর শিষ্যদের জিজ্ঞেস করলেন, মানবপুত্র কে, এ বিষয়ে লোকে কি বলে? তারা বললেন, কেউ কেউ বলে আপনি বাপ্তিস্মদাতা জোহন, কেউ বলে এলিও, আবার কেউ বলে আপনি জিরমীয় বা ভাববাদীদের মধ্যে কেউ একজন হবেন। তিনি তাদের বললেন, কিন্তু তোমরা কি বলো আমি কে? এর উত্তরে
শিমন পিতর বললেন, আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। এর উত্তরে যিশু তাকে বললেন, জোনার ছেলে শিমন, তুমি ধন্য, কোনো মানুষের কাছ থেকে এ কথা তুমি জানোনি, কিন্তু আমার স্বর্গের পিতা এই কথা তোমায় জানিয়েছেন, আর আমিও তোমাকে বলছি, তুমি পিতর, আর এই পাথরের ওপরেই আমি আমার মণ্ডলী গেঁথে তুলব, মৃত্যুর কোনো শক্তি তার উপর জয়লাভ করতে পারবে না। আমি তোমাকে স্বর্গরাজ্যের চাবিগুলি দেব, তাতে তুমি এই পৃথিবীতে যা বাঁধবে তা স্বর্গেও বেঁধে রাখা হবে, আর পৃথিবীতে যা হতে দেবে তা স্বর্গেও হতে দেওয়া হবে। এরপর যিশু তাঁর শিষ্যদের দৃঢ়ভাবে নিষেধ করে দিলেন যেন তারা কাউকে না বলে তিনিই খ্রিস্ট। সেই সময় থেকে যিশু তাঁর শিষ্যদের জানাতে লাগলেন যে তাঁকে অবশ্যই জেরুসালেমে যেতে হবে, আর সেখানে কিভাবে তাঁকে ইহুদি নেতা, প্রধান যাজক ও ব্যবস্থার শিক্ষকদের কাছ থেকে অনেক কষ্ট ভোগ করতে হবে, তাঁকে মেরে ফেলা হবে ও তিন দিনের মাথায় তিনি মৃত্যু লোক থেকে বেঁচে উঠবেন। তখন পিতর তাঁকে একপাশে ডেকে নিয়ে ভর্ৎসনার সুরে বললেন, প্রভু, এসবের হাত থেকে ঈশ্বর আপনাকে রক্ষা করুন, এর কোনো কিছুই আপনার প্রতি ঘটবে না। যিশু পিতরের দিকে ফিরে বললেন, আমার কাছ থেকে দূর হও শয়তান, তুমি আমার বাধা স্বরূপ। তুমি মানুষের দৃষ্টিভঙ্গি দিয়ে এ বিষয়ে চিন্তা করছো, ঈশ্বরের যা তা তুমি ভাবছো না। এরপর যিশু তাঁর শিষ্যদের বললেন, কেউ যদি আমায় অনুসরণ করতে চায় তবে সে নিজেকে অস্বীকার করুক, আর নিজের ক্রুশ তুলে নিয়ে আমার অনুসারী হোক। যে কেউ নিজের জীবন রক্ষা করতে চায় সে তা হারাবে, কিন্তু যে আমার জন্য তার নিজের প্রাণ হারাতে চাইবে সে তা রক্ষা করবে। কেউ যদি সমস্ত জগৎ লাভ করে তার প্রাণ হারায় তবে তার কি লাভ? প্রাণ ফিরে পাওয়ার জন্য তার দেবার মতো কী বা থাকতে পারে? মানবপুত্র যখন তার স্বর্গদূতদের সঙ্গে নিয়ে তার পিতার মহিমায় আসবেন, তখন তিনি প্রত্যেক লোককে তার কাজ অনুসারে প্রতিদান দেবেন। আমি তোমাদের সত্যি বলছি, যারা এখানে দাঁড়িয়ে আছে তাদের মধ্যে এমন কেউ কেউ আছে যারা কোনো মতে মৃত্যু দেখবে না যে পর্যন্ত মানবপুত্রকে তাঁর রাজ্যে আসতে না দেখে। মথি 17:6। ছদিন পর যিশু পিতর, যাকোব ও তার ভাই জোহনকে সঙ্গে নিয়ে নির্জন এক পাহাড়ের চূড়ায় গিয়ে উঠলেন। সেখানে তাদের সামনে যিশুর রূপান্তর হল। তাঁর মুখমণ্ডল সূর্যের মতো উজ্জ্বল ও তাঁর পোশাক আলোর মতো সাদা হয়ে গেল। তারপর হঠাৎ মোশি ও এলিও তাদের কাছে উপস্থিত হয়ে যিশুর সঙ্গে কথা বলতে লাগলেন। এই দেখে পিতর যিশুকে বললেন, প্রভু, ভালোই হয়েছে আমরা এখানে আছি। যদি আপনার ইচ্ছে হয় তবে আমি এখানে তিনটে তাঁবু খাটাতে পারি, একটা হবে আপনার, একটা মোশির জন্য, আর একটা এলিওর জন্য। পিতর যখন কথা বলছিলেন সেই সময় একটা উজ্জ্বল মেঘ তাঁদের ঢেকে দিল। সেই মেঘ থেকে একটি রব শোনা গেল, ইনি আমার প্রিয় পুত্র, এর প্রতি আমি খুবই প্রীত, তোমরা এর কথা শোনো। যিশুর শিষ্যরা এ কথা শুনে খুব ভয় পেয়ে মাটিতে উপুড় হয়ে পড়ে গেলেন। তখন যিশু এসে তাদের স্পর্শ করে বললেন, ওঠো, ভয় করো না। তারা মুখ তুলে তাকালে যিশু ছাড়া আর কাউকে সেখানে দেখতে পেলেন না। তারা যখন সেই পাহাড় থেকে নেমে আসছিলেন সেই সময় যিশু তাদের বললেন, তোমরা যা দেখলে তা মানবপুত্র মৃতদের মধ্যে থেকে জীবিত হয়ে না ওঠা পর্যন্ত কাউকে বলো না। তখন তাঁর শিষ্যরা তাকে জিজ্ঞেস করলেন, তাহলে ব্যবস্থার শিক্ষকরা কেন বলে থাকেন যে প্রথমে এলিয়র আসা আবশ্যক? এর উত্তরে যিশু তাঁদের বললেন, এলিয় আসবেন,
আর তিনি সব কিছু পুনঃস্থাপন করবেন। কিন্তু আমি তোমাদের বলছি, এলিও এসে গেছেন আর লোকে তাকে চেনেননি। লোকেরা তাঁর প্রতি যাচ্ছে তাই ব্যবহার করেছে। মানবপুত্রকেও তাদের হাতে সেই একই রকম নির্যাতন ভোগ করতে হবে। তখন তার শিষ্যরা বুঝতে পারলেন যে তিনি তাদের বাপ্তিস্মদাতা যোহনের কথা বলছেন। যিশু যখন লোকদের মাঝে আবার ফিরে এলেন, তখন একজন লোক যিশুর কাছে এসে তাঁর সামনে হাঁটু গেড়ে বলল, প্রভু, আমার ছেলেটিকে দয়া করুন, তার মৃগী রোগ হয়েছে, তাতে সে খুবই কষ্ট পাচ্ছে, সে প্রায়ই হয় আগুনে নয়তো জলে পড়ে যায়। আমি তাকে আপনার শিষ্যদের কাছে এনেছিলাম, কিন্তু তারা তাকে সুস্থ করতে পারেননি। এর উত্তরে যিশু বললেন, তোমরা অবিশ্বাসী ও দুষ্ট প্রকৃতির লোক, কতকাল আমি তোমাদের সঙ্গে থাকব, কতকাল আমি তোমাদের বহন করব, ছেলেটিকে আমার কাছে নিয়ে এসো। তখন যিশু সেই ভূতকে তিরস্কার করলে ভূতটি ছেলেটির মধ্য থেকে বার হয়ে গেল, আর সেই মুহূর্ত থেকেই ছেলেটি সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। পরে শিষ্যরা একান্তে যিশুর কাছে এসে তাঁকে জিজ্ঞেস করলেন, আমরা সেই ভূতকে তাড়াতে পারলাম না কেন? যিশু তাদের বললেন, তোমাদের অল্প বিশ্বাসের কারণেই তোমরা তা পারলে না। আমি তোমাদের সত্যি বলছি, ছোট্ট সর্ষে দানার মতো এতটুকু বিশ্বাসও যদি তোমাদের থাকে, তবে তোমরা যদি এই পাহাড়কে বলো এখান থেকে সরে ওখানে যাও, তবে তা সরে যাবে, তোমাদের পক্ষে কিছুই অসম্ভব হবে না। যিশু ও তাঁর শিষ্যেরা একসঙ্গে যখন গালিলে ঘুরে বেড়াচ্ছিলেন, তখন যিশু তাঁদের বললেন, মানবপুত্রকে মানুষের হাতে তুলে দেওয়া হবে, তারা তাকে হত্যা করবে, কিন্তু তিন দিনের দিন মানবপুত্র মৃত্যু থেকে জীবিত হয়ে উঠবেন। এতে শিষ্যরা খুবই দুঃখিত হলেন। যিশু ও তাঁর শিষ্যরা কফরনাহুমে গেলে মন্দিরের জন্য যারা কর আদায় করত তারা পিতরের কাছে এসে বলল, আপনাদের গুরু কি মন্দিরের কর দেন না? পিতর বললেন, হ্যাঁ দেন। আর তিনি ঘরে গিয়ে কিছু বলার আগেই যিশু প্রথমে তাকে বললেন, শিমন, তোমার কি মনে হয় এই পৃথিবীর রাজারা কাদের কাছ থেকে নানা রকম কর আদায় করে? তারা কি তাদের নিজের সন্তানদের কাছ থেকে কর আদায় করে, না বাইরের লোকদের কাছ থেকে কর আদায় করে? পিতর বললেন, তারা অন্য লোকদের কাছ থেকেই আদায় করে। তখন যিশু বললেন, তাহলে তাদের সন্তানদের জন্য ছাড় আছে, কিন্তু আমরা যেন ওই কর আদায়কারীদের কোনোরকম অপমানবোধের কারণ না হই, সেজন্য তুমি হ্রদে গিয়ে বড়শি ফেলো, আর প্রথমে যে মাছটা উঠবে তা নিয়ে এসে সেই মাছটার মুখ খুললে তুমি একটা মুদ্রা পাবে, ওটা দিয়ে আমার ও তোমার দেহকর মিটিয়ে দিও। মথি ১৮ অধ্যায়। সেই সময় যিশুর শিষ্যরা তাঁর কাছে এসে বললেন, প্রভু, স্বর্গরাজ্যের মধ্যে শ্রেষ্ঠ কে? তখন যিশু একটি শিশুকে ডেকে তাদের মধ্যে দাঁড় করিয়ে বললেন, আমি তোমাদের সত্যি বলছি, যতদিন পর্যন্ত না তোমাদের মনের পরিবর্তন ঘটিয়ে এই শিশুদের মতো হও, ততদিন তোমরা কখনোই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। তাই যে কেউ নিজেকে নতনম্র করে শিশুর মতো হয়ে ওঠে সেই স্বর্গরাজ্যের মধ্যে শ্রেষ্ঠ। আর যে কেউ এরকম কোনো সামান্য সেবককে আমার নামে গ্রহণ করে সে আমাকেই গ্রহণ করে। এই রকম নম্র মানুষদের মধ্যে যারা আমাকে বিশ্বাস করে তাদের কারো বিশ্বাসে যদি কেউ বিঘ্ন জন্মায়, তবে তার গলায় ভারী একটা জাঁতা বেঁধে সমুদ্রের অতল জলে তাকে ডুবিয়ে দেওয়াই তার পক্ষে ভালো হবে। ধিক এই জগৎ সংসার, কারণ এখানে কত রকমেরই না প্রলোভনের জিনিস আছে। প্রলোভন জগতে থাকবে ঠিকই, কিন্তু ধিক সেই মানুষকে যার দ্বারা তা আসে। তাই তোমার হাত কিংবা পা যদি তোমার প্রলোভনে পড়ার কারণস্বরূপ হয়, তবে তা কেটে ফেলো। দুহাত ও পা নিয়ে নরকের অনন্ত আগুনে পড়ার চেয়ে বরং নুলো বা খোঁড়া হয়ে অনন্ত জীবনে প্রবেশ করা ভালো।
তোমার চোখ যদি তোমাকে প্রলোভনের পথে টেনে নিয়ে যায়, তবে তা উপড়ে ফেলে দিও। দু চোখ নিয়ে নরকের অনন্ত আগুনে পড়ার চেয়ে বরং কানা হয়ে অনন্ত জীবনে প্রবেশ করা তোমার পক্ষে ভালো। দেখো, তোমরা আমার এই নম্র মানুষদের মধ্যে একজনকেও তুচ্ছ করো না, কারণ আমি তোমাদের বলছি যে স্বর্গে তাদের স্বর্গদূতেরা সব সময় আমার স্বর্গীয় পিতার মুখের দিকে চেয়ে আছেন। তোমরা কি মনে করো, যদি কোনো লোকের 100টি ভেড়া থাকে আর তার মধ্যে যদি একটা ভুল পথে চলে যায়, তবে সে কি 99টাকে পাহাড়ের ধারে রেখে দিয়ে সেই হারানো ভেড়াটা খুঁজতে যাবে না? আমি তোমাদের সত্যি বলছি, যখন সে সেই ভেড়াটা খুঁজে পায়, তখন যে 99টা ভুল পথে যায়নি তাদের চেয়ে যেটা হারিয়ে গিয়েছিল তাকে ফিরে পেয়ে সে বেশি আনন্দ করে। ঠিক সেইভাবে তোমাদের পিতা যিনি স্বর্গে আছেন, তিনি চান না যে এই ছোটদের মধ্যে একজনও হারিয়ে যায়। তোমার ভাই যদি তোমার বিরুদ্ধে কোনো অন্যায় করে, তবে তার কাছে একান্তে গিয়ে তার দোষ দেখিয়ে দাও। সে যদি তোমার কথা শোনে, তবে তুমি তাকে আবার তোমার ভাই বলে ফিরে পেলে। কিন্তু সে যদি তোমার কথা না শোনে, তবে আরও দু একজনকে সঙ্গে নিয়ে তার কাছে যাও, যেন ওই দুজন কিংবা তিনজন সাক্ষীর কথায় প্রত্যেকটা বিষয় সত্য বলে প্রমাণিত হয়। সে যদি তাদের কথা শুনতে না চায়, তবে মণ্ডলীতে তা জানাও। আর সে যদি মণ্ডলীর কথাও শুনতে না চায়, তবে সে তোমার কাছে বিধর্মী ও কর আদায়কারীর মতো হোক। আমি তোমাদের সত্যি বলছি, পৃথিবীতে তোমরা যা বেঁধে রাখবে স্বর্গেও তা বাঁধা হবে, আর পৃথিবীতে তোমরা যা খুলে দেবে স্বর্গেও তা খুলে দেওয়া হবে। আমি তোমাদের আবার বলছি, পৃথিবীতে তোমাদের মধ্যে দুজন যদি একমত হয়ে কোনো বিষয় নিয়ে প্রার্থনা করো, তবে আমার স্বর্গের পিতা তাদের জন্য তা পূরণ করবেন। এ কথা সত্য, কারণ আমার অনুসারীদের মধ্যে দুজন কিংবা তিনজন যেখানে আমার নামে সমবেত হয়, সেখানে তাদের মাঝে আমি আছি। তখন পিতর যিশুর কাছে এসে তাঁকে বললেন, প্রভু, আমার ভাই আমার বিরুদ্ধে কতবার অন্যায় করলে আমি তাকে ক্ষমা করব? 7 বার পর্যন্ত করব কি? যিশু তাকে বললেন, আমি তোমাকে বলছি, কেবল 7 বার নয়, কিন্তু 7কে 70 দিয়ে গুণ করলে যতবার হয় ততবার। স্বর্গরাজ্য এভাবে তুলনা করা যায়, যেমন একজন রাজা যিনি তার দাসদের কাছে হিসাব মিটিয়ে দিতে বললেন। তিনি যখন হিসাব নিতে শুরু করলেন, তখন তাদের মধ্যে একজন লোককে আনা হল যে রাজার কাছে 10,000 রৌপ্যমুদ্রা ধারত, কিন্তু তার সেই ঋণ শোধ করার ক্ষমতা ছিল না। তখন সেই মনিব রাজা হুকুম করলেন যেন সেই লোকটাকে তার স্ত্রী ও ছেলে মেয়েকে আর তার যা কিছু আছে সমস্ত বিক্রি করে পাওনা আদায় করা হয়। তাতে সেই দাস মাটিতে উপুড় হয়ে পড়ে মনিবের পা ধরে বলল, আমার ওপর ধৈর্য ধরুন, আমি আপনার সমস্ত ঋণই শোধ করে দেব। সেই কথা শুনে সেই দাসের প্রতি মনিবের অনুকম্পা হল, তিনি তার সব ঋণ মুকুব করে দিয়ে তাকে মুক্ত করে দিলেন। কিন্তু সেই দাস ছাড়া পেয়ে বাইরে গিয়ে তার একজন সহকর্মী দেখা পেল যে তার কাছে প্রায় 100 মুদ্রা ধারত। সেই দাস তখন তার গলা টিপে ধরে বলল, তুই যে টাকা ধার করেছিস তা শোধ কর। তখন তার সহকর্মী তার সামনে উপুড় হয়ে অনুনয় করে বলল, আমার প্রতি ধৈর্য ধরো, আমি তোমার সব ঋণ শোধ করে দেব। কিন্তু সে তাতে রাজি হল না, বরং ঋণ শোধ না করা পর্যন্ত তাকে কারাগারে আটকে রাখল। তার অন্য সহকর্মীরা এই ঘটনা দেখে খুবই দুঃখ পেল, তাই তারা গিয়ে তাদের মনিবের কাছে যা যা ঘটেছে সব জানাল। তখন সেই মনিব তাকে ডেকে বললেন, তুমি দুষ্ট দাস, তুমি আমায় অনুরোধ করলে আর আমি তোমার সব ঋণ মুকুব করে দিলাম। আমি যেমন তোমার প্রতি দয়া দেখিয়েছিলাম, তেমনি তোমার সহকর্মীর প্রতিও কি তোমার দয়া দেখানো উচিত ছিল না? তখন তার মনিব ক্রুদ্ধ হয়ে সমস্ত ঋণ শোধ না করা পর্যন্ত তাকে শাস্তি দিতে কারাগারে দিয়ে দিলেন। তোমরা প্রত্যেকে যদি তোমাদের ভাইকে অন্তর দিয়ে ক্ষমা না করো, তবে আমার স্বর্গের পিতাও তোমাদের প্রতি
ঠিক ওইভাবে ব্যবহার করবেন। মথি ১৯ অধ্যায়। এই সব কথা বলা শেষ করে যিশু গালিল ছেড়ে জর্দন নদীর অন্য পাড়ে জিহুদিয়া প্রদেশে এলেন। বহু লোক তাঁর পিছু পিছু চলতে লাগল, আর তিনি সেখানে তাদের সুস্থ করলেন। সেই সময় কয়েকজন ফরিসি এসে পরীক্ষা করবার জন্য তাঁকে জিজ্ঞেস করল, কোনো লোকের পক্ষে তার খুশি মতো যে কোনো কারণে স্ত্রীকে ত্যাগ করা কি বিধিসম্মত? যিশু বললেন, তোমরা কি শাস্ত্রে পড়নি যে শুরুতেই ঈশ্বর তাদের পুরুষ ও নারী করে সৃষ্টি করেছিলেন? এরপর ঈশ্বর বলেছিলেন, এজন্য মানুষ বাবা মাকে ছেড়ে স্ত্রীর সঙ্গে যুক্ত হবে, আর সেই দুজন এক দেহ হবে। তাই তারা আর দুজন নয়, কিন্তু একজন। তাই ঈশ্বর যাদের যুক্ত করেছেন, মানুষ তাদের পৃথক না করুক। তখন ফরিসিরা তাঁকে বললেন, তবে মোশির বিধানে শুধুমাত্র বিবাহ বিচ্ছেদ পত্র দিয়ে স্ত্রীকে ত্যাগ করার বিষয় লেখা আছে কেন? তখন যিশু তাদের বললেন, তোমাদের অন্তরের কঠিনতার জন্যই মোশি সেই বিধান দিয়েছিলেন। শুরুতে কিন্তু এরকম ছিল না। তাই আমি তোমাদের বলছি, যদি কোনো মানুষ ব্যভিচার দোষ ছাড়া অন্য কোনো কারণে স্ত্রীকে ছেড়ে দিয়ে অন্য কোনো স্ত্রীলোককে বিয়ে করে, তবে সে ব্যভিচার করে। তখন তাঁর শিষ্যরা তাকে বললেন, স্বামী স্ত্রীর মধ্যে পরিস্থিতি যখন এমনই হয়, তখন বিয়ে না করাই ভালো। যিশু তাদের বললেন, সবাই এ শিক্ষা গ্রহণ করতে পারে না। কেবল যাদের সেই ক্ষমতা দেওয়া হয়েছে, তারাই তা মেনে নিতে পারে। কিছু লোক নপুংসক হয়েই মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, যারা বিয়ে করেই না। আর কিছু লোককে মানুষে খোঁজা করে দেয়, সেজন্য তারা বিয়ে করে না। আবার এমন কিছু লোক আছে যারা স্বর্গরাজ্যের জন্য বিয়ে করতে চায় না। যে কেউ এ শিক্ষা গ্রহণ করতে পারে, সে গ্রহণ করুক। এরপর লোকেরা ছোট ছোট ছেলে মেয়েদের যিশুর কাছে নিয়ে এলো, যেন তিনি তাদের মাথায় হাত রেখে প্রার্থনা করেন। কিন্তু যিশুর শিষ্যরা তাদের ধমক দিলেন। তখন যিশু তাদের বললেন, ছোট ছোট ছেলে মেয়েদের বাধা দিও না, ওদের আমার কাছে আসতে নিষেধ করো না। এদের মতো লোকদের জন্যই তো স্বর্গরাজ্য। এরপর যিশু সব ছেলে মেয়েদের মাথায় হাত রাখলেন, তারপর তিনি সেখান থেকে চলে গেলেন। একজন লোক একদিন যিশুর কাছে এসে জিজ্ঞেস করল, গুরু, অনন্ত জীবন পাওয়ার জন্য আমাকে কোন ভালো কাজ করতে হবে? যিশু তাকে বললেন, কোনটি ভালো এ কথা তুমি আমায় জিজ্ঞেস করছো কেন? ভালো তো কেবল একজনই, আর তিনি ঈশ্বর। যাই হোক, তুমি যদি অনন্ত জীবন পেতে চাও, তবে তার সব আজ্ঞা পালন করো। সে বলল, কোন কোন আজ্ঞা পালন করব? যিশু তাকে বললেন, তুমি অবশ্যই নরহত্যা করো না, ব্যভিচার করো না, চুরি করো না, মিথ্যা সাক্ষ্য দিও না, তোমার বাবা মাকে সম্মান করো, এবং প্রতিবেশীকে নিজের মতো ভালোবেসো। সেই যুবক তখন যিশুকে বলল, আমি তো এর সবই পালন করে আসছি, তাহলে আমার আর কি করা বাকি আছে? যিশু তাকে বললেন, যদি তুমি সম্পূর্ণ নিখুঁত হতে চাও, তবে যাও, তোমার সমস্ত সম্পত্তি বিক্রি করে গরিবদের মধ্যে বিলিয়ে দাও, তাতে তুমি স্বর্গে প্রচুর সম্পদ পাবে, তারপর এসো আমার অনুসারী হও। কিন্তু সেই যুবক এই কথা শুনে বিষণ্ণ হয়ে চলে গেল, কারণ তার প্রচুর সম্পত্তি ছিল। যিশু তাঁর শিষ্যদের বললেন, আমি তোমাদের সত্যি বলছি, ধনী ব্যক্তির পক্ষে স্বর্গরাজ্যে প্রবেশ করা কঠিন হবে। হ্যাঁ, আমি তোমাদের বলছি, ধনীর পক্ষে স্বর্গরাজ্যে প্রবেশ করার চেয়ে বরং ছুঁচের ফুটো দিয়ে উটের গলে যাওয়া সহজ। একথা শুনে শিষ্যরা আশ্চর্য হয়ে গেলেন। তারা তখন বললেন, তাহলে উদ্ধার পাওয়া কার পক্ষে সম্ভব? যিশু তাদের দিকে তাকিয়ে বললেন, মানুষের পক্ষে তা অসম্ভব বটে, কিন্তু ঈশ্বরের পক্ষে
সবই সম্ভব। তখন পিতর বললেন, দেখুন আমরা সব কিছু ছেড়ে দিয়ে আপনার অনুসারী হয়েছি, তাহলে আমরা কি পাব? যিশু তাদের বললেন, আমি তোমাদের সত্যি বলছি, সেই নতুন জগতে যখন মানবপুত্র তাঁর মহিমামণ্ডিত সিংহাসনে বসবেন, তখন তোমরা যারা আমার অনুসারী হয়েছ তারাও বারোটি সিংহাসনে বসবে, আর ইসরায়েলের বারোটি গোষ্ঠীর বিচার করবে। আর যে কেউ আমার জন্য বাড়িঘর, ভাই বোন, বাবা মা, ছেলে মেয়ে অথবা জায়গা জমি ছেড়েছে, সে তার শতগুণ বেশি পাবে এবং অনন্ত জীবনেরও অধিকারী হবে। কিন্তু এমন অনেকে যারা এখন প্রথমে আছে তারা শেষে যাবে, আর যারা এখন শেষে আছে তারা প্রথম হবে। মথি কুড়ি অধ্যায়। স্বর্গরাজ্য এমন একজন জমিদারের মতো যিনি তার দ্রাক্ষা ক্ষেতে কাজ করার জন্য ভোরবেলায় মজুর আনতে বেরিয়ে পড়লেন। তিনি মজুরদের দিনে একটি রৌপ্যমুদ্রা মজুরি দেবেন বলে ঠিক করে তাদের তার দ্রাক্ষা ক্ষেতে পাঠিয়ে দিলেন। প্রায় নটার সময় তিনি বাড়ির বাইরে গেলেন আর দেখলেন কিছু লোক বাজারে তখনও কিছু না করে দাঁড়িয়ে আছে। তিনি তাদের বললেন, তোমরাও আমার দ্রাক্ষা ক্ষেতে কাজ করতে যাও, আমি তোমাদের ন্যায্য মজুরি দেব। তখন তারাও দ্রাক্ষা ক্ষেতে কাজ করতে গেল। সেই ব্যক্তি আবার প্রায় বেলা বারোটা ও তিনটার সময় বাড়ির বাইরে গিয়ে ওই একই রকমভাবে মজুরদের কাজে পাঠালেন। প্রায় পাঁচটার সময় তিনি আবার বাড়ির বাইরে গেলেন ও আরও কিছু লোককে দাঁড়িয়ে থাকতে দেখে তাদের বললেন, তোমরা সারাদিন কোনো কাজ না করে এখানে দাঁড়িয়ে আছো কেন? তারা তাকে বলল, কেউ আমাদের কাজে নেয়নি। তখন ক্ষেতের মালিক তাদের বললেন, তোমরাও গিয়ে আমার ক্ষেতে কাজে লাগো। দিনের শেষে ক্ষেতের মালিক তার নায়েবকে ডেকে বললেন, মজুরদের সকলকে ডাকো ও তাদের মজুরি মিটিয়ে দাও। শেষের জন থেকে শুরু করে প্রথম জন পর্যন্ত সকলকে দাও। বিকেল পাঁচটায় যে মজুরেরা কাজে লেগেছিল তারা এসে প্রত্যেকে একটা রূপোর টাকা নিয়ে গেল। প্রথমে যাদের কাজে লাগানো হয়েছিল তারা বেশি পাবে বলে আশা করেছিল, কিন্তু তারাও প্রত্যেকে এক এক রূপোর টাকা পেল। তারা তা নিল বটে, কিন্তু ক্ষেতের মালিকের বিরুদ্ধে অভিযোগ করে বলল, যারা শেষে কাজে লেগেছিল তারা মাত্র এক ঘন্টা কাজ করেছে আর আপনি তাদের ও আমাদের সমান মজুরি দিলেন, অথচ আমরা কড়া রোদে সারাদিন ধরে কাজ করলাম। এর উত্তরে তিনি তাদের একজনকে বললেন, বন্ধু, আমি তো তোমার সঙ্গে কোনো অন্যায় ব্যবহার করিনি, তুমি কি এক টাকা মজুরিতে কাজ করতে রাজি হওনি? তোমার যা পাওনা তা নিয়ে বাড়ি যাও, আমার ইচ্ছা আমি তোমাকে যা দিয়েছি এই শেষের জনকেও তাই দেব। যা আমার নিজের তা আমার খুশি মতো ব্যবহার করার অধিকার কি আমার নেই? আমি দয়ালু, এই জন্য কি তোমার ঈর্ষা হচ্ছে? ঠিক এই রকম, যারা শেষের তারা প্রথম হবে, আর যারা প্রথম তারা শেষে পড়ে যাবে। এরপর যিশু জেরুসালেমের দিকে যাত্রা করলেন, সঙ্গে তাঁর ১২ জন শিষ্য ছিলেন। পথে তিনি তাদের একান্তে ডেকে নিয়ে গিয়ে বললেন, শোনো, আমরা এখন জেরুসালেমের দিকে যাচ্ছি, সেখানে মানবপুত্রকে প্রধান যাজকদের ও ব্যবস্থার শিক্ষকদের হাতে সঁপে দেওয়া হবে। তারা তাঁকে মৃত্যুদণ্ড দেবে, তারা তাঁকে বিদ্রুপ করবার জন্য, বেত মারবার ও ক্রুশে দেবার জন্য অইহুদীদের হাতে তুলে দেবে, কিন্তু মৃত্যুর তিন দিনের মাথায় তিনি জীবিত হয়ে উঠবেন। পরে শিবোদিয়ের ছেলেদের মা তার দুই ছেলেকে নিয়ে যিশুর কাছে এসে তাঁকে প্রণাম করে বললেন, আমার জন্য কিছু করুন। যিশু তাকে বললেন, তুমি কি চাও? তিনি বললেন, আপনি আমায় এই প্রতিশ্রুতি দিন যেন আপনার রাজ্যে আমার এই দুই ছেলে, একজন আপনার ডান পাশে আর একজন বাঁ পাশে বসতে পায়। এর উত্তরে যিশু বললেন, তোমরা কি চাইছো তা তোমরা জানো না, আমি যে দুঃখের পেয়ালায় পান করতে যাচ্ছি তাতে কি তোমরা পান করতে পারো? ছেলেরা তাকে বলল, হ্যাঁ পারি। তিনি তাদের বললেন,
বাস্তবিক তোমরা আমার পেয়ালায় পান করবে, কিন্তু আমার ডান দিকে বা বাঁ দিকে বসতে দেওয়ার অধিকার আমার নেই। আমার পিতা যাদের জন্য তা ঠিক করে রেখেছেন তারাই তা পাবে। বাকি দশজন শিষ্য এই কথা শুনে ওই দুই ভাইয়ের উপর রেগে গেলেন। তখন যিশু তাদের নিজের কাছে ডেকে বললেন, তোমরা একথা জানো যে অইহুদীদের শাসনকর্তারাই তাদের প্রভু, আর তাদের মধ্যে যারা প্রধান তারা তাদের উপর হুকুম চালায়। কিন্তু তোমাদের মধ্যে সেরকম হওয়া উচিত নয়। তোমাদের মধ্যে যে বড় হতে চায় তাকে তোমাদের সেবক হতে হবে, আর তোমাদের মধ্যে যে শ্রেষ্ঠ স্থান লাভ করতে চায় সে যেন তোমাদের দাস হয়। মনে রেখো, তোমাদের মানব পুত্রের মতো হতে হবে, যিনি সেবা পেতে নয় বরং সেবা করতে এসেছেন, আর অনেক লোকের মুক্তির মূল্য হিসাবে নিজের প্রাণ উৎসর্গ করতে এসেছেন। তারা যখন জিরিহ শহর ছেড়ে যাচ্ছিলেন তখন বহু লোক যিশুর পিছু পিছু চলল। সেখানে পথের ধারে দুজন অন্ধ বসেছিল। যিশু সেই পথ দিয়ে যাচ্ছেন শুনে তারা চিৎকার করে বলল, প্রভু, দাউদের পুত্র, আমাদের প্রতি দয়া করুন। লোকেরা তাদের ধমক দিয়ে চুপ করতে বলল, কিন্তু তারা আরও চিৎকার করে বলতে লাগল, প্রভু, দাউদের পুত্র, আমাদের প্রতি দয়া করুন। তখন যিশু দাঁড়ালেন আর তাদের ডেকে বললেন, তোমরা কি চাও, আমি তোমাদের জন্য কি করব? তারা বলল, প্রভু, আমরা যেন দেখতে পাই। তখন তাদের প্রতি যিশুর করুণা হল, তিনি তাদের চোখ স্পর্শ করলেন, আর তখনই তারা দৃষ্টি ফিরে পেল ও তাঁর পেছনে পেছনে চলল। মথি ২১ অধ্যায়। যিশু ও তার শিষ্যরা জেরুসালেমের কাছাকাছি জৈতুন পর্বতমালার ধারে অবস্থিত বৈতফগি গ্রামের ধারে এসে পৌঁছালেন। তিনি তাঁর দুজন শিষ্যকে এই বলে পাঠালেন, তোমরা ওই সামনের গ্রামে যাও, সেখানে দেখবে একটা গাধা বাঁধা আছে আর একটা বাচ্চাও তার সাথে আছে, তাদের খুলে আমার কাছে নিয়ে এসো। কেউ যদি তোমাদের কিছু জিজ্ঞেস করে তবে তাকে বলো, প্রভু এদের চান, তিনি পরে তাদের ফেরত দেবেন। এমনটি হল যেন এর দ্বারা ভাববাদীর ভাববাণী পূর্ণ হয়। সিয়ন নগরীকে বলো, দেখো, তোমার রাজা তোমার কাছে আসছেন, তিনি নম্র, তিনি গাধার উপরে, একটি ভারবাহী গাধার বাচ্চার ওপরে চড়ে আসছেন। যিশু যেমন বলেছিলেন তাঁর শিষ্যেরা গিয়ে তেমনই করলেন। তারা সেই গাধা ও গাধার বাচ্চাটা এনে তাদের উপর নিজেদের গায়ের কাপড় বিছিয়ে দিলে যিশু তার উপর বসলেন। লোকদের মধ্যে অনেকেই নিজেদের জামা খুলে পথে বিছিয়ে দিল, আবার অনেকে গাছের ডাল কেটে নিয়ে পথের উপরে বিছিয়ে দিল। যারা যিশুর সামনে ও পিছনে ভিড় করে যাচ্ছিল তারা চিৎকার করে বলতে লাগল, দাউদের পুত্রের প্রশংসা হোক, যিনি প্রভুর নামে আসছেন তিনি ধন্য, স্বর্গে ঈশ্বরের প্রশংসা হোক। যিশু যখন জেরুসালেমে প্রবেশ করলেন তখন সমস্ত শহরে খুব শোরগোল পড়ে গেল। লোকেরা বলাবলি করতে লাগল, ইনি কে? জনতা বলে উঠল, ইনি যিশু, গালিলের নাসরতীয় শহরের সেই ভাববাদী। এরপর যিশু মন্দির চত্বরে ঢুকলেন, আর যারা সেই মন্দির চত্বরের মধ্যে বেচাকেনা করছিল তাদের তাড়িয়ে দিলেন। যারা টাকা বদল করে দেবার জন্য টেবিল সাজিয়ে বসেছিল ও যারা ডালায় করে পায়রা বিক্রি করছিল তিনি তাদের টেবিল ও ডালা উল্টে দিলেন। যিশু তাদের বললেন, শাস্ত্রে লেখা আছে, আমার গৃহ হবে প্রার্থনা গৃহ, কিন্তু তোমরা তা দস্যুদের আস্তানায় পরিণত করেছ। এরপর মন্দির চত্বরের মধ্যে অনেক অন্ধ ও খঞ্জ যিশুর কাছে এলে তিনি তাদের সুস্থ করলেন। প্রধান যাজকরা ও ব্যবস্থার শিক্ষকরা দেখলেন যে
যিশু অনেক অলৌকিক কাজ করছেন। আর যখন দেখলেন মন্দির চত্বরের মধ্যে ছেলেমেয়েরা চিৎকার করে বলছে, প্রশংসা দাউদের পুত্রের প্রশংসা হোক, তখন তারা রেগে গেলেন। তারা যিশুকে বললেন, ও রাজা বলছে তা কি তুমি শুনতে পাচ্ছ? যিশু তাদের জবাব দিলেন, হ্যাঁ পাচ্ছি। তোমরা কি শাস্ত্রে পড়নি? তুমি ছোট ছোট ছেলে মেয়ে ও দুগ্ধপোষ্য শিশুদেরই প্রশংসা করতে শিখিয়েছ। এরপর যিশু তাদের ছেড়ে শহরের বাইরে বৈথনিয়ায় গিয়ে রাতে সেখানেই থাকলেন। পরদিন সকালে তিনি যখন জেরুসালেমে ফিরছিলেন, সেই সময় যিশুর খিদে পেল। তিনি পথের ধারে একটি ডুমুর গাছ দেখতে পেয়ে সেই গাছটার কাছে গেলেন, কিন্তু পাতা ছাড়া তাতে কিচ্ছু দেখতে পেলেন না। তখন তিনি সেই গাছটিকে বললেন, তোমাতে আর কখনো ফল হবে না। আর সেই ডুমুর গাছটি শুকিয়ে গেল। এই ঘটনা দেখে শিষ্যরা আশ্চর্য হয়ে বললেন, এই ডুমুর গাছটা এত তাড়াতাড়ি কেমন করে শুকিয়ে গেল? এর উত্তরে যিশু তাদের বললেন, আমি তোমাদের সত্যি বলছি, তোমাদের যদি ঈশ্বরের প্রতি দৃঢ় বিশ্বাস থাকে, যদি সন্দেহ না করো, তবে ডুমুর গাছের প্রতি আমি যা করেছি তোমরাও তা করতে পারবে। শুধু তাই নয়, কিন্তু যদি ওই পাহাড়কে বলো ওঠো, ওই সাগরে গিয়ে আছড়ে পড়ো, দেখবে তাই হবে। যদি বিশ্বাস থাকে তবে প্রার্থনায় তোমরা যা চাইবে তা পাবে। যিশু যখন আবার মন্দির চত্বরে লোকদের শিক্ষা দিচ্ছিলেন, সেই সময় প্রধান যাজকরা ও সমাজপতিরা তাঁর কাছে এসে বললেন, তুমি কোন অধিকারে এসব করছ? এই অধিকার তোমায় কে দিয়েছে? এর উত্তরে যিশু তাদের বললেন, আমি তোমাদের একটা প্রশ্ন করতে চাই, আর তোমরা যদি তার উত্তর দাও তাহলে আমিও তোমাদের বলবো আমি কোন অধিকারে এসব করছি। আমার প্রশ্ন হচ্ছে, বাপতিস্ম দেবার অধিকার যোহন কোথা থেকে পেয়েছিলেন? তা কি ঈশ্বরের কাছ থেকে না মানুষের কাছ থেকে এসেছিল? তখন তারা নিজেদের মধ্যে এই আলোচনা করে বলল, আমরা যদি বলি ঈশ্বরের কাছ থেকে, তাহলে ও আমাদের বলবে, তবে তোমরা কেন তাকে বিশ্বাস করনি? কিন্তু আমরা যদি বলি মানুষের কাছ থেকে, তবে জনসাধারণের কাছ থেকে ভয় আছে, কারণ লোকেরা যোহনকে ভাববাদী বলে মানে। তাই এর উত্তরে তারা যিশুকে বললেন, আমরা জানি না। তখন যিশু তাদের বললেন, তবে আমিও তোমাদের বলবো না কোন অধিকারে আমি এসব করছি। তারপর যিশু বললেন, আচ্ছা এ বিষয়ে তোমরা কি বলবে? একজন লোকের দুটি ছেলে ছিল। সে তার বড় ছেলের কাছে গিয়ে বলল, বাছা আজ তুমি আমার দ্রাক্ষা খেতে গিয়ে কাজ করো। কিন্তু তার ছেলে বলল, আমি যেতে চাই না। কিন্তু পরে সে তার মত বদলিয়ে কাজে গেল। এরপর লোকটি তার অপর ছেলের কাছে গিয়ে তাকেও সেই একই কথা বলল। এর উত্তরে অন্য ছেলেটি বলল, হ্যাঁ মহাশয় যাচ্ছি, কিন্তু সে গেল না। এই দুজনের মধ্যে কে তার বাবার ইচ্ছা পালন করল? তারা বললেন, বড় ছেলে। যিশু তাদের বললেন, আমি তোমাদের সত্যি বলছি, কর আদায়কারীরা ও বেশ্যারা তোমাদের আগে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করছে। আমি একথা বলছি কারণ জীবনের সঠিক পথ দেখাবার জন্য যোহন তোমাদের কাছে এসেছিলেন, আর তোমরা তাকে বিশ্বাস করনি, কিন্তু কর আদায়কারী ও বেশ্যারা তাকে বিশ্বাস করেছে। এমনকি এসব দেখেও তোমরা মন পরিবর্তন করনি ও তাঁর প্রতি বিশ্বাস করনি। আর একটি দৃষ্টান্ত শোনো। এক জমিদার একটি দ্রাক্ষা ক্ষেত তৈরি করে তার চারদিকে বেড়া দিলেন। পরে সেই ক্ষেতের মধ্যে দ্রাক্ষা মারবার জন্য গর্ত খুঁড়লেন। পাহারা দেবার জন্য একটা উঁচু পাহারা ঘর তৈরি করলেন। পরে কয়েকজন চাষির কাছে সেই দ্রাক্ষা ক্ষেত ইজারা দিয়ে বিদেশে চলে গেলেন। যখন দ্রাক্ষা তোলার সময় হল, তখন তিনি তার ভাগ নিয়ে আসবার জন্য তার ক্রীতদাসদের সেই চাষিদের কাছে পাঠালেন। কিন্তু চাষিরা তার দাসদের একজনকে মারল,
একজনকে খুন করল আর তৃতীয় জনকে পাথর ছুঁড়ে খুন করল। এরপর তিনি প্রথমবারের চেয়ে আরও বেশি দাস সেখানে পাঠালেন, আর সেই চাষিরা ওই দাসদের সঙ্গে একই রকম ব্যবহার করল। পরে তিনি তার নিজের ছেলেকে তাদের কাছে পাঠালেন। তিনি ভাবলেন ওরা নিশ্চয়ই আমার ছেলেকে মান্য করবে। কিন্তু চাষিরা যখন দেখল যে মালিকের ছেলে আসছে, তখন তারা নিজেদের মধ্যে পরামর্শ করে বলল, দেখো এই হচ্ছে আইনসম্মত উত্তরাধিকারী, এসো একে আমরা খুন করি, তাহলে আমরাই তার সম্পত্তির মালিক হয়ে যাব। তখন তারা সেই ছেলেকে ধরে দ্রাক্ষাক্ষেতের বাইরে ছুঁড়ে ফেলে দিল ও তাকে হত্যা করল। এক্ষেত্রে দ্রাক্ষাক্ষেতের মালিক যখন ফিরে আসবেন, তখন ওই চাষিদের তিনি কি করবেন, তোমরা কি বলো? ইহুদি যাজকরা যিশুকে বললেন, তারা দুষ্ট লোক বলে তিনি তাদের নির্মমভাবে ধ্বংস করবেন ও সেই দ্রাক্ষাক্ষেত অন্য চাষিদের হাতে দেবেন, যারা ফলের মরশুমে তাকে তার প্রাপ্য অংশ দেবে। তখন যিশু তাদের বললেন, তোমরা কি শাস্ত্রের এই অংশ পড়নি? রাজমিস্ত্রিরা যে পাথরটা বাতিল করে দিয়েছিল সেই পাথরটাই হয়ে উঠেছে কোণের প্রধান পাথর। এটা প্রভুরই কাজ, এটা আমাদের চোখে আশ্চর্য লাগে। অতএব আমি তোমাদের বলছি, ঈশ্বরের রাজ্য তোমাদের কাছ থেকে নিয়ে নেওয়া হবে, আর এমন লোকদের দেওয়া হবে যারা ঈশ্বরের রাজ্যের পক্ষে উপযুক্ত ব্যবহার করবে। আর ওই যে পাথর, তার ওপরে যে পড়বে সে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আর সেই পাথর যার ওপরে পড়বে তাকে গুঁড়িয়ে ধূলিসাৎ করবে। প্রধান যাজকরা ও ফরিসিরা যিশুর দেওয়া এই দৃষ্টান্তগুলি শুনে বুঝতে পারলেন যিশু তাদেরই বিষয়ে এই কথাগুলি বললেন। তাই তারা যিশুকে গ্রেফতার করাতে চাইলেন, কিন্তু জনসাধারণের ভয়ে তা করলেন না, কারণ সাধারণ লোকে তাঁকে ভাববাদী বলে মনে করত। মথি ২২ অধ্যায়। দৃষ্টান্তের মাধ্যমে যিশু আবার তাদের বলতে শুরু করলেন। তিনি বললেন, স্বর্গরাজ্যের বিষয়ে এই তুলনা দেওয়া যেতে পারে, একজন রাজা যিনি তার ছেলের বিয়ের ভোজ প্রস্তুত করলেন, সেই ভোজে নিমন্ত্রিত লোকদের ডাকবার জন্য তিনি তার দাসদের পাঠালেন, কিন্তু তারা আসতে চাইল না। রাজা আবার তার অন্য দাসদের পাঠালেন, বললেন, যারা নিমন্ত্রিত তাদের সকলকে বলো, দেখো আমার ভোজ প্রস্তুত, আমার বলদ ও হৃষ্টপুষ্ট বাছুরগুলো সব মারা হয়েছে আর সব কিছুই প্রস্তুত, তোমরা বিবাহ ভোজে যোগ দিতে এসো। কিন্তু নিমন্ত্রিত লোকেরা তাদের কথায় কান না দিয়ে যে যার কাজে চলে গেল। কেউ বা তার ক্ষেতের কাজে গেল, আবার কেউ গেল তার ব্যবসার কাজে। অন্যরা রাজার সেই দাসদের ধরে তাদের সঙ্গে দুর্ব্যবহার করল ও তাদের খুন করল। এতে রাজা খুব রেগে গেলেন, তিনি তার সৈন্য পাঠিয়ে সেই খুনিদের মেরে ফেললেন, সৈন্যরা তাদের শহরটিও পুড়িয়ে দিল। এরপর রাজা তার দাসদের বললেন, বিয়ের ভোজ প্রস্তুত, কিন্তু যারা নিমন্ত্রিত হয়েছিল তারা তার যোগ্য ছিল না, তাই তোমরা রাস্তার মোড়ে মোড়ে যাও আর যত লোকের দেখা পাও তাদের সকলকে এই ভোজে যোগ দেওয়ার জন্য ডেকে আনো। তখন সেই দাসরা রাস্তায় রাস্তায় গিয়ে ভালো ও মন্দ যাদের পেল তাদের সকলকে ডেকে আনল, তাতে বিয়েবাড়ির ভোজের ঘর অতিথিতে ভরে গেল। কিন্তু রাজা অতিথিদের সঙ্গে দেখা করতে এসে সেখানে একজন লোককে দেখতে পেলেন যে বিয়েবাড়ির পোশাক পরে আসেনি। রাজা তাকে জিজ্ঞাসা করলেন, বন্ধু, বিয়েবাড়ির উপযুক্ত পোশাক ছাড়াই তুমি কেমন করে এখানে এলে? কিন্তু সে চুপ করে থাকল। তখন রাজা তার পরিচারকদের বললেন, এর হাত পা বেঁধে একে বাইরে অন্ধকারে ফেলে দাও, যেখানে লোকেরা কান্নাকাটি করে ও যন্ত্রণায় দাঁতে দাঁত ঘষে, কারণ অনেকেই আহত কিন্তু অল্পই মনোনীত। তখন ফরিসিরা সেখান থেকে চলে গেল। আর কেমন করে যিশুকে তাঁর কথার ফাঁদে ফেলা যায় সেই পরিকল্পনা করল। তারা হেরোদীয়দের কয়েকজনের সঙ্গে নিজেদের কয়েকজন অনুগামীকে যিশুর কাছে পাঠালো। এই লোকেরা এসে বলল, গুরু,
আমরা জানি আপনি একজন সৎ লোক, ঈশ্বরের পথের বিষয়ে সঠিকভাবে শিক্ষা দিয়ে থাকেন, আর কে কি বলে তার ধার ধারেন না। কারণ লোকে কি ভাববে তাতে আপনার কিছু যায় আসে না। তাহলে আপনার কি মত, কৈশোরকে কর দেয়া উচিত কি না? যিশু তাদের বদ মতলব বুঝতে পেরে বললেন, ভণ্ডের দল, আমাকে ফাঁদে ফেলতে চাইছো কেন? যে টাকায় কর দেওয়া হয় তা আমাকে দেখাও। তারা একটা রূপোর টাকা তাঁর কাছে নিয়ে এলো। তখন তিনি তাদের বললেন, এর ওপরে এই মূর্তি ও নাম কার? তারা বলল, রোম সম্রাট কৈশোরের। তখন তিনি তাদের বললেন, তবে যা কৈশোরের তা কৈশোরকে দাও, আর যা ঈশ্বরের তা ঈশ্বরকে দাও। তারা এই জবাব শুনে আশ্চর্য হয়ে গেল, তাকে আর বিরক্ত না করে সেখান থেকে চলে গেল। যারা বলে পুনরুত্থান নেই, সেই সদ্যোকী সম্প্রদায়ের কিছু লোক সেই দিন যিশুর কাছে এসে তাকে একটি প্রশ্ন করলেন। তারা বললেন, গুরু, মসি বলেছেন যদি কোনো লোক নিঃসন্তান অবস্থায় মারা যায় তবে তার নিকটতম আত্মীয়রূপে তার ভাই সেই বিধবাকে বিয়ে করবে ও তার ভাইয়ের হয়ে তার বংশ উৎপন্ন করবে। আমাদের জানা এক পরিবারে সাত ভাই ছিল। প্রথমজন বিয়ে করল, তারপরে সে মারা গেল, আর তার কোনো সন্তান না থাকাতে তার ভাই সেই বিধবাকে বিয়ে করল। এই অবস্থা দ্বিতীয়, তৃতীয় ও সপ্তম জন পর্যন্ত হল। তারা সেই স্ত্রীকে বিয়ে করল ও মারা গেল, শেষে সেই স্ত্রীলোকটিও মারা গেল। এখন আমাদের প্রশ্ন হল, পুনরুত্থানের সময় ওই সাত ভাইয়ের মধ্যে সেই স্ত্রী কার হবে? সকলেই তো তাকে বিয়ে করেছিল। এর উত্তরে যিশু তাদের বললেন, তোমরা ভুল করছো, কারণ তোমরা না জানো শাস্ত্র, না জানো ঈশ্বরের পরাক্রম। জেনে রাখো, পুনরুত্থানের পর লোকেরা বিয়ে করে না, বা তাদের বিয়েও দেওয়া হয় না, বরং তারা স্বর্গদূতদের মতো থাকে। মৃতদের জীবিত হয়ে ওঠার বিষয়ে তোমাদের ভালোর জন্য ঈশ্বর নিজে যে কথা বলেছেন তা কি তোমরা পড়নি? তিনি বলেছেন, আমি অব্রাহামের ঈশ্বর, ইসহাকের ঈশ্বর ও জাকবের ঈশ্বর। ঈশ্বর মৃতদের ঈশ্বর নন, কিন্তু জীবিতদেরই ঈশ্বর। সমবেত লোকেরা তাঁর এই শিক্ষা শুনে আশ্চর্য হয়ে গেল। ফরিসিরা যখন শুনলেন যে যিশুর জবাবে সদ্দুকিরা নিরুত্তর হয়ে গেছেন, তখন তারা দল বেঁধে যিশুর কাছে এলেন। তাদের মধ্যে একজন শাস্ত্রজ্ঞ পণ্ডিত যিশুকে ফাঁদে ফেলবার জন্য জিজ্ঞাসা করলেন, গুরু, বিধি ব্যবস্থার মধ্যে সবচেয়ে মহান আদেশ কোনটি? যিশু তাকে বললেন, তোমার সমস্ত অন্তর ও তোমার সমস্ত প্রাণ ও মন দিয়ে তুমি তোমার প্রভু ঈশ্বরকে ভালোবাসবে, এটিই হচ্ছে সর্বপ্রথম ও মহান আদেশ। আর দ্বিতীয়টি হচ্ছে এরই অনুরূপ, তুমি নিজেকে যেমন ভালোবাসো তেমনি তোমার প্রতিবেশীকেও ভালোবাসবে। সমস্ত বিধি ব্যবস্থা ও ভাববাদীদের সমস্ত শিক্ষা এই দুটি আদেশের ওপর নির্ভর করে। ফরিসিরা তখনও সেখানে সমবেত ছিলেন। সেই সময় যিশু তাদের জিজ্ঞাসা করলেন, খ্রিস্টের বিষয়ে তোমরা কি মনে করো, তিনি কার বংশধর? তারা বললেন, তিনি দাউদের পুত্র। যিশু তাদের বললেন, তবে দাউদ কিভাবে পবিত্র আত্মার অনুপ্রেরণায় তাকে প্রভু বলে সম্বোধন করেছেন? তিনি বলেছিলেন, প্রভু আমার প্রভুকে বললেন, যতক্ষণ না আমি তোমার শত্রুদের তোমার পায়ের নিচে রাখি ততক্ষণ তুমি আমার ডান দিকে বসো ও শাসন করো। তাহলে দাউদ যখন তাকে প্রভু বলে সম্বোধন করেছেন তখন তিনি কেমন করে তার সন্তান হতে পারেন? কিন্তু এর উত্তরে কেউ একটি কথাও তাকে বলতে পারলেন না, আর সেই দিন থেকে কেউ তাকে আর কিছু জিজ্ঞাসা করতেও সাহস করলেন না। মথি 23 অধ্যায়। এরপর যিশু লোকদের ও তাঁর শিষ্যদের বললেন, মসির বিধি ব্যবস্থার ব্যাখ্যা দেবার অধিকার ব্যবস্থার শিক্ষক ও ফরিসিদের আছে, তাই
তারা যা যা বলে তা তোমরা করো এবং মেনে চলো, কিন্তু তারা যা করে তোমরা তা করো না। আমি এ কথা বলছি কারণ তারা যা বলে তারা তা করে না। তারা ভারী ভারী বোঝা যা বাবা কঠিন তা লোকেদের কাঁধে চাপিয়ে দেয়, কিন্তু সেগুলো সরাবার জন্য নিজেরা একটা আঙুলও নাড়াতে চায় না। তারা যা কিছু করে সবই লোক দেখানোর জন্য। তারা শাস্ত্রের পদ লেখা তাবিজ বড় করে তৈরি করে, আর নিজেদের ধার্মিক দেখানোর জন্য পোশাকের প্রান্তে লম্বা লম্বা ঝালর লাগায়। তারা ভোজসভায় সম্মানের জায়গায় এবং সমাজগৃহে গুরুত্বপূর্ণ আসনে বসতে ভালোবাসে। তারা হাটে বাজারের লোকদের কাছ থেকে সম্মানসূচক অভিবাদন ও গুরু ডাক শুনতে খুবই ভালোবাসে। কিন্তু তোমরা দেখো লোকে যেন তোমাদের শিক্ষক বলে না ডাকে, কারণ একজনই তোমাদের শিক্ষক, আর তোমরা সকলে পরস্পর ভাই বোন। এই পৃথিবীতে কাউকে পিতা বলে ডেকো না, কারণ তোমাদের পিতা একজনই, তিনি স্বর্গে থাকেন। কেউ যেন তোমাদের আচার্য বলে না ডাকে, কারণ তোমাদের আচার্য একজনই, তিনি খ্রিস্ট। তোমাদের মধ্যে যে সবথেকে শ্রেষ্ঠ সে তোমাদের সেবক হবে। যে কেউ নিজেকে বড় করে তাকে নত করা হবে, আর যে কেউ নিজেকে নত করে তাকে উন্নত করা হবে। ধিক ব্যবস্থার শিক্ষক ও ফরিসির দল, তোমরা ভণ্ড! তোমরা লোকদের জন্য স্বর্গরাজ্যের দরজা বন্ধ করে রাখছ, নিজেরাও তাতে প্রবেশ করো না, আর যারা প্রবেশ করতে চেষ্টা করছে তাদেরও প্রবেশ করতে দিচ্ছ না। ধিক ব্যবস্থার শিক্ষক ও ফরিসির দল, তোমরা ভণ্ড! একজন লোককে নিজেদের ধর্মমতে নিয়ে আসার জন্য তোমরা জলে স্থলে ঘুরে বেড়াও, আর সে যখন তোমাদের ধর্মে আসে তখন তোমরা নিজেদের চেয়ে তাকে দ্বিগুণ নরকের উপযুক্ত করে তোলো। ধিক ব্যবস্থার শিক্ষক ও ফরিসির দল, তোমরা ভণ্ড! তোমরা নিজেরা অন্ধ অথচ অন্যদের পথ দেখাও। তোমরা বলে থাকো কেউ যদি মন্দিরের দিব্যি দেয় তবে তাতে কিছু এসে যায় না, কিন্তু কেউ যদি মন্দিরে সোনার দিব্যি দেয় তবে সেই শপথে বাধা পড়ল, তাকে অবশ্যই তা পূরণ করতে হবে। মূর্খ অন্ধের দল, কোনটা শ্রেষ্ঠ, মন্দিরের সোনা অথবা মন্দির, যা সেই সোনাকে পবিত্র করে? তোমরা আবার একথাও বলে থাকো কেউ যদি যজ্ঞবেদীর নামে শপথ করে তাহলে সেই শপথ রক্ষা করার জন্য তার কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু কেউ যদি যজ্ঞবেদীর ওপর যে নৈবেদ্য থাকে তার নামে শপথ করে তবে তার শপথ রক্ষা করার জন্য সে দায়বদ্ধ রইল। তোমরা অন্ধের দল, কোনটা বেশি গুরুত্বপূর্ণ, যজ্ঞবেদীতে নৈবেদ্য অথবা বেদী যা তার ওপরে নৈবেদ্যকে পবিত্র করে? তাই যখন কেউ যজ্ঞবেদীর নামে শপথ করে তখন সে যজ্ঞবেদীর ওপর যা কিছু থাকে সে সব কিছুরই বিষয় শপথ করে, আর কেউ যখন মন্দিরের নামে শপথ করে তখন সেই জায়গা ও তার মধ্যে যিনি থাকেন তার নামেও শপথ করে। আর যদি কোনো লোক স্বর্গের নামে শপথ করে তখন সে ঈশ্বরের সিংহাসন ও যিনি সেই সিংহাসনে বসে আছেন তার নামেও শপথ করে। ধিক ব্যবস্থার শিক্ষক ও ফরিসির দল, তোমরা ভণ্ড! তোমরা পুদিনা, মৌরি ও জিরার দশ ভাগের এক ভাগ ঈশ্বরকে দিয়ে থাকো, অথচ ন্যায়, দয়া ও বিশ্বস্ততা ব্যবস্থার এই বিশেষ গুরুত্বপূর্ণ শিক্ষা অবহেলা করে থাকো। আগের ওই বিষয়গুলি পালন করার সঙ্গে সঙ্গে পরের এই বিষয়গুলি পালন করাও তোমাদের উচিত। তোমরা অন্ধ পথপ্রদর্শক, তোমরা মশা ছেঁকে ফেলো কিন্তু উট গিলে থাকো। ধিক ব্যবস্থার শিক্ষক ও ফরিসির দল, তোমরা ভণ্ড! তোমরা থালা বাটির বাইরেটা পরিষ্কার করে থাকো কিন্তু ভেতরটা থাকে লোভ ও আত্মদোষণে ভরা। অন্ধ ফরিসি, প্রথমে তোমাদের পেয়ালার ভেতরটা পরিষ্কার করো, তাহলে গোটা পেয়ালার ভেতরে ও বাইরে উভয় দিকই পরিষ্কার হবে। ধিক ব্যবস্থার শিক্ষক ও ফরিসির দল, তোমরা ভণ্ড! তোমরা চুনকাম করা কবরের মতো, যার বাইরেটা দেখতে খুব সুন্দর কিন্তু ভেতরে মরা মানুষের হাড়গোড় ও সব রকমের পচা জিনিস রয়েছে। তোমরাও ঠিক সেই রকম, বাইরের লোকদের চোখে ধার্মিক কিন্তু ভেতরে ভণ্ডামি ও দুষ্টতায় পূর্ণ। ধিক ব্যবস্থার শিক্ষক ও ফরিসির দল, তোমরা ভণ্ড!
তোমরা ভাববাদীদের জন্য স্মৃতিসৌধ গাঁথো ও ঈশ্বর ভক্ত লোকদের কবর সাজাও। আর বলে থাকো, আমরা যদি আমাদের পূর্বপুরুষদের সময়ে থাকতাম তবে ভাববাদীদের হত্যা করার জন্য তাদের সাহায্য করতাম না। এতে তোমরা নিজেদের বিষয়েই সাক্ষ্য দিচ্ছ যে ভাববাদীদের যারা হত্যা করেছিল তোমরা তাদেরই বংশধর। তাহলে যাও, তোমাদের পূর্বপুরুষেরা যা শুরু করে গেছে তোমরা তার বাকি কাজ শেষ করো। সাপ, বিষধর সাপের বংশধর, কি করে তোমরা ঈশ্বরের হাত থেকে রক্ষা পাবে? তোমরা দোষী প্রমাণিত হবে ও নরকে যাবে। তাই আমি তোমাদের বলছি, আমি তোমাদের কাছে যে ভাববাদী জ্ঞানী লোক ও শিক্ষকদের পাঠাচ্ছি, তোমরা তাদের কাউকে কাউকে হত্যা করবে, আর কাউকে বা ক্রুশে দেবে, কাউকে বা তোমরা সমাজগৃহে চাবুক মারবে, এক শহর থেকে অন্য শহরে তোমরা তাদের তাড়া করে ফিরবে। এইভাবে নির্দোষ হেবলের রক্তপাত থেকে শুরু করে বড়খায়ার পুত্র সখরীয়, যাকে তোমরা মন্দিরের পবিত্র স্থান ও যজ্ঞবেদীর মাঝখানে হত্যা করেছিলে, সেই দিন থেকে আজ পর্যন্ত যত নির্দোষ ব্যক্তির রক্ত মাটিতে ঝরে পড়েছে সেই সমস্তের দায় তোমাদের ওপরে পড়বে। আমি তোমাদের সত্যি বলছি, এই যুগের লোকদের ওপর ঐসবের শাস্তি এসে পড়বে। হায় জেরুসালেম, জেরুসালেম, তুমি ভাববাদীদের হত্যা করে থাকো, আর তোমার কাছে ঈশ্বর যাদের পাঠান তাদের পাথর মেরে থাকো। মুরগি যেমন তার বাচ্চাদের ডানার নিচে জড়ো করে, তেমন আমি তোমার লোকদের কতবার আমার কাছে জড়ো করতে চেয়েছি কিন্তু তোমরা রাজি হওনি। এখন তোমাদের মন্দির পরিত্যক্ত হয়ে পড়ে থাকবে। বাস্তবিক আমি তোমাদের বলছি, যে পর্যন্ত না তোমরা বলবে ধন্য তিনি যিনি প্রভুর নামে আসছেন, সে পর্যন্ত তোমরা আর আমাকে দেখতে পাবে না। মথি ২৪ অধ্যায়। যিশু মন্দির থেকে যখন বাইরে যাচ্ছিলেন সেই সময় তাঁর শিষ্যরা তাঁর কাছে এসে মন্দিরের বড় বড় দালানের দিকে তাঁর দৃষ্টি আকর্ষণ করতে চাইলেন। এর জবাবে যিশু তাঁদের বললেন, তোমরা এখন এখানে এসব দেখছ কিন্তু আমি তোমাদের সত্যি বলছি, এখানে একটা পাথর আর একটা পাথরের ওপর থাকবে না, এই সবই ভূমিষ্যৎ হবে। যিশু যখন জৈতুন পর্বতমালার উপর বসেছিলেন তখন তাঁর শিষ্যরা একান্তে তাঁর কাছে এসে তাঁকে বললেন, আমাদের বলুন কখন এসব ঘটবে, আর আপনার আশার এবং এযুগের শেষ পরিণতির সময় জানার চিহ্নই বা কি হবে? এর উত্তরে যিশু তাদের বললেন, দেখো কেউ যেন তোমাদের না ঠকায়। আমি তোমাদের একথা বলছি কারণ অনেকে আমার নামে আসবে আর তারা বলবে আমি খ্রিস্ট, আর তারা অনেক লোককে ঠকাবে। তোমরা নানা যুদ্ধের কথা শুনবে এবং তোমাদের কানে যুদ্ধের গুজব আসবে, কিন্তু দেখো তোমরা ভয় পেও না, কারণ ওই সব ঘটনা অবশ্যই ঘটবে কিন্তু তখনও শেষ নয়। হ্যাঁ, এক জাতি অন্য জাতির বিরুদ্ধে লড়াই করবে আর এক রাজ্য অন্য রাজ্যের বিরুদ্ধে যাবে, সর্বত্র দুর্ভিক্ষ ও ভূমিকম্প হবে, কিন্তু এ সব কেবল যন্ত্রণার আরম্ভ মাত্র। সেই সময় শাস্তি দেবার জন্য তারা তোমাদের ধরিয়ে দেবে ও হত্যা করবে। আমার শিষ্য হয়েছে বলে জগতের সকল জাতির লোকেরা তোমাদের ঘৃণা করবে। সেই সময় অনেক লোক বিশ্বাস থেকে সরে যাবে, তারা একে অপরকে শাসনকর্তাদের হাতে ধরিয়ে দেবে আর তারা পরস্পরকে ঘৃণা করবে। অনেক ভণ্ড ভাববাদীর আবির্ভাব হবে যারা বহু লোককে ঠকাবে। অধর্ম বেড়ে যাবার ফলে অধিকাংশ লোকদের মধ্যে থেকে ভালোবাসা কমে যাবে, কিন্তু শেষ পর্যন্ত যে নিজেকে স্থির রাখবে সে রক্ষা পাবে। আর স্বর্গরাজ্যের এই সুসমাচার জগতের সর্বত্র প্রচার করা হবে, সমস্ত জাতির কাছে তা সাক্ষ্যরূপে প্রচারিত হবে, আর তারপরই সেই সময় উপস্থিত হবে। তোমরা তখন দেখবে যে ভাববাদী দানিয়েলের মধ্যে দিয়ে যে সর্বনাশা ঘৃণার বস্তুর কথা বলা হয়েছিল তা পবিত্র স্থানে দাঁড়িয়ে আছে। সেই সময় যারা জিহুদিয়াতে থাকবে তারা পাহাড় অঞ্চলে পালিয়ে যাক, যে ছাদে থাকবে
সে যেন ঘর থেকে তার জিনিস নেবার জন্য নিচে না নামে, ক্ষেতের মধ্যে যে কাজ করবে সে তার জামা নেবার জন্য ফিরে না আসুক। হায় সেই মহিলারা যারা সেই দিনগুলিতে গর্ভবতী থাকবে বা যাদের কোলে থাকবে দুধের শিশু। তাই প্রার্থনা করো যেন শীতকালে বা বিশ্রামবারে তোমাদের পালাতে না হয়। সেই দিনগুলিতে এমন মহাকষ্ট হবে যা জগতের শুরু থেকে এই সময় পর্যন্ত আর কখনো হয়নি এবং হবেও না। আরও বলছি, সেই দিনগুলির সংখ্যা ঈশ্বর যদি কমিয়ে না দিতেন তবে কেউই অবশিষ্ট থাকত না, কিন্তু তার মনোনীত লোকদের জন্য তিনি সেই দিনের সংখ্যা কমিয়ে রেখেছেন। সেই সময় কেউ যদি তোমাদের বলে, দেখো মসিও এখানে অথবা দেখো তিনি ওখানে, তাহলে সে কথায় বিশ্বাস করো না। আমি একথা বলছি কারণ অনেক ভণ্ড খ্রিস্ট ও ভণ্ড ভাববাদীর উদয় হবে। তারা মহা আশ্চর্য কাজ করবে ও চিহ্ন দেখাবে যেন লোকদের ঠকাতে পারে, যদি সম্ভব হয় এমনকি ঈশ্বরের মনোনীত লোকদেরও ঠকাবে। দেখো আমি আগে থেকেই তোমাদের এইসব কথা বলে রাখলাম, তাই তারা যদি তোমাদের বলে, দেখো খ্রিস্ট প্রান্তরে আছেন, তবে তোমরা সেখানে যেও না, অথবা যদি বলে, দেখো তিনি ভেতরের ঘরে লুকিয়ে আছেন, তাদের কথায় বিশ্বাস করো না। আকাশে বিদ্যুৎ যেমন পূর্ব দিকে দেখা দিয়ে পশ্চিম দিক পর্যন্ত চমকে দেয়, তেমনি করেই মানবপুত্রের আবির্ভাব হবে। যেখানে সব সেখানেই শকুন এসে জড়ো হবে। মহাক্লেশের সেই দিনগুলির পরই সূর্য অন্ধকার হয়ে যাবে, চাঁদ আর আলো দেবে না, তারাগুলো আকাশ থেকে খসে পড়বে, আর আকাশমণ্ডলে মহা আলোড়নের সৃষ্টি হবে। সেই সময় আকাশে মানবপুত্রের চিহ্ন দেখা দেবে, তখন পৃথিবীর সকল গোষ্ঠী হাহুতাশ করবে, আর তারা মানবপুত্রকে মহাপরাক্রম ও মহিমামণ্ডিত হয়ে আকাশের মেঘে করে আসতে দেখবে। খুব জোরে তুড়িধ্বনির সঙ্গে তিনি তার স্বর্গদূতদের পাঠাবেন, তারা আকাশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত চারিদিক থেকে তার মনোনীত লোকদের জড়ো করবেন। ডুমুর গাছ থেকে শিক্ষা নাও, তার কচি ডালে পাতা বের হলে জানা যায় গ্রীষ্মকাল কাছে এসে গেছে। ঠিক সেই রকম যখন তোমরা দেখবে এসব ঘটছে, বুঝবে মানবপুত্রের পুনরুত্থানের সময় এসে গেছে, তা দরজার গোড়ায় এসে পড়েছে। আমি তোমাদের সত্যি বলছি, যতক্ষণ পর্যন্ত না এসব ঘটছে এই যুগের লোকদের শেষ হবে না। আকাশ ও সমগ্র পৃথিবী বিলুপ্ত হয়ে যাবে, কিন্তু আমার কোনো কথা বিলুপ্ত হবে না। সেই দিন ও মুহূর্তের কথা কেউ জানে না, এমনকি স্বর্গদূতেরা অথবা পুত্র নিজেও তা জানেন না, কেবলমাত্র পিতা ঈশ্বর তা জানেন। নোহের সময় যেমন হয়েছিল, মানবপুত্রের আগমনের সময় সেই রকম হবে। নোহের সময় বন্যা আসার আগে যে পর্যন্ত না নোহ সেই জাহাজে ঢুকলেন, লোকেরা সমানে ভোজন পান করেছে, বিয়ে করেছে ও ছেলেমেয়েদের বিয়ে দিয়েছে। যে পর্যন্ত না বন্যা এসে তাদের সবাইকে ভাসিয়ে নিয়ে গেল, সে পর্যন্ত তারা কিছুই বুঝতে পারেনি যে কি ঘটতে যাচ্ছে। মানবপুত্রের আগমনও ঠিক সেই রকমভাবেই হবে। সেই সময় দুজন লোক মাঠে কাজ করবে, তাদের একজনকে নিয়ে যাওয়া হবে, অন্যজন পড়ে থাকবে। দুজন স্ত্রীলোক জাঁতা পিষবে, তাদের একজনকে নিয়ে যাওয়া হবে আর অন্যজন পড়ে থাকবে। তাই তোমরা সজাগ থাকো, কারণ তোমাদের প্রভু কোন দিন আসবেন তা তোমরা জানো না। তবে একথা মনে রেখো, যদি গৃহস্থ জানত রাত্রে কোন সময় চোর আসবে, তবে সে জেগে থাকত, সে চোরকে নিজের ঘরের শীত কাটতে দিত না। তাই তোমরাও প্রস্তুত থাকো, কারণ তোমরা যখন তার আগমনের বিষয়ে ভাববেও না, মানবপুত্র সেই সময়ে আসবেন। সেই বিশ্বস্ত ও বুদ্ধিমান দাস তাহলে কে, যার ওপর তার প্রভু তার বাড়ির অন্যান্য দাসদের ঠিক সময়ে খাবার দেবার দায়িত্ব দিয়েছেন? সেই দাস ধন্য যার মণি ফিরে এসে তাকে তার কর্তব্য করতে দেখবেন। আমি তোমাদের সত্যি বলছি, তিনি সেই দাসকেই তার সমস্ত সম্পত্তি দেখাশোনার ভার দেবেন। কিন্তু ধরো সেই দাস যদি দুষ্ট হয় আর মনে মনে বলে, আমার মনিবের ফিরে আসতে
অনেক দেরি আছে, তাই সে তার সঙ্গী দাসদের মারধর করে এবং মাতালদের সঙ্গে খাওয়া দাওয়া করতে শুরু করে। তাহলে যে দিন ও যে সময়ের কথা সেই দাস ভাবতেও পারবে না বা জানবেও না, সেই দিন ও সেই মুহূর্তেই তার মনিব এসে হাজির হবেন। তখন তার মনিব তাকে কঠোর শাস্তি দেবেন, ভণ্ডদের মধ্যে তাকে স্থান দেবেন যেখানে লোকেরা কান্নাকাটি করে ও যন্ত্রণায় দাঁতে দাঁত ঘষে। মথি ২৫ অধ্যায়। স্বর্গরাজ্য কেমন হবে তা দশজন কোণের সঙ্গে তুলনা করা চলে, যারা তাদের প্রদীপ নিয়ে বরের সঙ্গে সাক্ষাৎ করতে বার হল। তাদের মধ্যে পাঁচজন ছিল নির্বোধ আর অন্য পাঁচজন ছিল বুদ্ধিমতী। সেই নির্বোধ কোণেরা তাদের বাতি নিল বটে, কিন্তু সঙ্গে তেল নিল না। অপরদিকে বুদ্ধিমতী কোণেরা তাদের প্রদীপের সঙ্গে পাত্রের তেলও নিল। বর আসতে দেরি হওয়াতে তারা সকলেই তন্দ্রায় আচ্ছন্ন হয়ে পড়ল। কিন্তু মাঝরাতে চিৎকার শোনা গেল, দেখো বর আসছে, তাকে বরণ করতে এগিয়ে যাও। সেই কোণেরা তখন উঠে তাদের প্রদীপ ঠিক করল। কিন্তু নির্বোধ কোণেরা বুদ্ধিমতী কোণেদের বলল, তোমাদের তেল থেকে আমাদের কিছু তেল দাও, কারণ আমাদের প্রদীপ নিভে যাচ্ছে। এর উত্তরে সেই বুদ্ধিমতী কোণেরা বলল, না, তেল যা আছে তাতে হয়তো আমাদের ও তোমাদের কুলোবে না, তোমরা বরং যারা তেল বিক্রি করে তাদের কাছে গিয়ে নিজেদের জন্য তেল কিনে আনো। তারা যখন তেল কেনার জন্য বাইরে যাচ্ছে, এমন সময়ে বর এসে উপস্থিত হল। তখন যে কোণেরা প্রস্তুত ছিল তারা বরের সঙ্গে বিয়ে বাড়িতে প্রবেশ করল, তারপর দরজা বন্ধ করে দেওয়া হল। শেষে অন্য কোণেরা এসে বলল, শুনছেন, আমাদের জন্য দরজা খুলে দিন। কিন্তু এর উত্তরে বর বলল, সত্যি বলছি, আমি তোমাদের চিনি না, তাই তোমরা সজাগ থেকো, কারণ তোমরা সেই দিন বা মুহূর্তের কথা জানো না কখন মানবপুত্র ফিরে আসবেন। স্বর্গরাজ্য এমন একজন লোকের মতো যিনি বিদেশে যাওয়ার আগে চাকরদের ডেকে সম্পত্তির ভার তাদের হাতে দিয়ে গেলেন। তিনি একজনকে পাঁচ থলি মোহর, আর একজনকে দু থলি মোহর এবং আর একজনকে এক থলি মোহর দিলেন। যার যেমন ক্ষমতা সেই অনুসারে দিয়ে তিনি বিদেশে চলে গেলেন। যে পাঁচ থলি মোহর পেয়েছিল সে সঙ্গে সঙ্গে সেই টাকা খাটাতে শুরু করল, আর তাই দিয়ে আরও পাঁচ থলি মোহর লাভ করল। যে লোক দু থলি মোহর পেয়েছিল সেও সেই টাকা খাটিয়ে আরও দু থলি মোহর রোজগার করল। কিন্তু যে এক থলি মোহর পেয়েছিল সে গিয়ে মাটিতে গর্ত খুঁড়ে তার মনিবের টাকা সেই গর্তে পুঁতে রাখল। অনেক দিন পর সেই চাকরদের মনিব ফিরে এসে তাদের কাছে হিসাব চাইলেন। যে পাঁচ থলি মোহর পেয়েছিল সে আরও পাঁচ থলি মোহর এনে বলল, হুজুর, আপনি আমাকে পাঁচ থলি মোহর দিয়েছিলেন, দেখুন আমি তাই দিয়ে আরও পাঁচ থলি মোহর রোজগার করেছি। তার মনিব তখন তাকে বললেন, বেশ, তুমি উত্তম ও বিশ্বস্ত দাস, তুমি এই সামান্য বিষয়ে বিশ্বস্ত থাকাতে আমি তোমার হাতে অনেক বিষয়ে ভার দেব, এসো তোমার মনিবের আনন্দের সহভাগী হও। এরপর যে দুথলি মোহর পেয়েছিল সেও তার মনিবের কাছে এসে বলল, হুজুর, আপনি আমায় দুথলি মোহর দিয়েছিলেন, দেখুন আমি তাই দিয়ে আরও দুথলি মোহর রোজগার করেছি। তার মনিব তাকে বললেন, বেশ, তুমি উত্তম ও বিশ্বস্ত দাস, তুমি সামান্য বিষয়ের ওপর বিশ্বস্ত হলে তাই আমি আরও অনেক কিছুর ভার তোমার ওপর দেব, এসো তুমি তোমার মনিবের আনন্দের সহভাগী হও। এরপর যে লোক এক থলি মোহর পেয়েছিল সে তার মনিবের কাছে এসে বলল, হুজুর, আমি জানি আপনি বড় কড়া লোক, আপনি যেখানে বীজ বোনেননি সেখানে কাটেন, আর যেখানে কোনো বীজ ছড়াননি সেখান থেকে শস্য সংগ্রহ করেন, তাই আমি ভয়ে আপনার দেওয়া মোহরের থলি মাটিতে পুঁতে লুকিয়ে রেখেছিলাম, আপনার যা ছিল তা নিন। এর উত্তরে তার মনিব তাকে বললেন, তুমি দুষ্ট ও অলস দাস, তুমি তো জানতে আমি যেখানে বুনি না সেখানেই কাটি, আর তুমি এও জানো যেখানে আমি বীজ ছড়াই না সেখান থেকেই সংগ্রহ করি, তাই তোমার উচিত ছিল মহাজনদের কাছে আমার টাকা জমা রাখা, তাহলে আমি এসে আমার টাকার সঙ্গে
কিছু সুদও পেতাম। তাই তোমরা এর কাছ থেকে ওই মোহর নিয়ে যার দশথলি মোহর আছে তাকে দাও। হ্যাঁ, যার আছে তাকে আরও দেওয়া হবে, তাতে তার প্রচুর হবে। কিন্তু যার নেই তার যা আছে তাও তার কাছ থেকে নিয়ে নেওয়া হবে। তোমরা ওই অকর্মণ্য দাসকে অন্ধকারে বাইরে ফেলে দাও, যেখানে লোকেরা কান্নাকাটি করে ও যন্ত্রণায় দাঁতে দাঁত ঘষে। মানবপুত্র যখন নিজ মহিমায় মহিমান্বিত হয়ে তার স্বর্গদূতদের সঙ্গে নিয়ে এসে মহিমার সিংহাসনে বসবেন, তখন সমস্ত জাতি তার সামনে জড়ো হবে। রাখাল যেমন ভেড়া ও ছাগল আলাদা করে, তেমনি তিনি সব লোককে দুভাগে ভাগ করবেন। তিনি নিজের ডান দিকে ভেড়াদের রাখবেন আর বাঁ দিকে ছাগলদের রাখবেন। এরপর রাজা তার ডান দিকের যারা তাদের বলবেন, আমার পিতার আশীর্বাদ পেয়েছ, তোমরা এসো। জগৎ সৃষ্টির শুরুতেই যে রাজ্য তোমাদের জন্য প্রস্তুত করা হয়েছে তার অধিকার গ্রহণ করো, কারণ আমি ক্ষুধিত ছিলাম, তোমরা আমায় খেতে দিয়েছিলে। আমি পিপাসিত ছিলাম আর তোমরা আমাকে পান করবার জল দিয়েছিলে। আমি অচেনা আগন্তুক রূপে এসেছিলাম আর তোমরা আমায় আশ্রয় দিয়েছিলে। যখন আমার পরনে কোনো কাপড় ছিল না, তখন তোমরা আমায় পোশাক পরিয়েছিলে। আমি অসুস্থ ছিলাম, তোমরা আমার সেবা করেছিলে। আমি কারাগারে ছিলাম, তোমরা আমায় দেখতে এসেছিলে। এর উত্তরে যারা ভালো তারা বলবে, প্রভু, কখন আমরা আপনাকে ক্ষুধার্ত দেখে খেতে দিয়েছিলাম, পিপাসিত দেখে জল পান করতে দিয়েছিলাম? কখনই বা আপনাকে অচেনা আগন্তুক দেখে আতিথেয়তা করেছিলাম, অথবা আপনার পরনে কাপড় নেই দেখে পোশাক পরিয়েছিলাম? আর কখনই বা অসুস্থ বা কারাগারে আছেন দেখে আপনাকে দেখতে গিয়েছিলাম? এর উত্তরে রাজা তাদের বলবেন, আমি তোমাদের সত্যিই বলছি, আমার এই তুচ্ছতমদের মধ্যে যখন কোনো একজনের প্রতি তোমরা এরূপ করেছিলে, তখন আমারই জন্য তা করেছিলে। এরপর রাজা তার বাম দিকের লোকদের বলবেন, ওহে অভিশপ্তরা, তোমরা আমার কাছ থেকে দূর হও। দিয়াবল ও তার দূতদের জন্য যে ভয়াবহ অনন্ত আগুন প্রস্তুত করা হয়েছে তার মধ্যে গিয়ে পড়ো, কারণ আমি যখন ক্ষুধার্ত ছিলাম তখন তোমরা আমায় খেতে দাওনি, আমার যখন পিপাসা পেয়েছিল তখন আমায় জল দাওনি। আমি অচেনা আগন্তুক রূপে এসেছিলাম কিন্তু তোমরা আমার আতিথেয়তা করনি। আমার পোশাক ছিল না কিন্তু তোমরা আমায় পোশাক দাওনি। আমি অসুস্থ ছিলাম ও কারাগারে গিয়েছিলাম কিন্তু তোমরা আমার খোঁজ নাওনি। এর উত্তরে তারা তাকে বলবে, প্রভু, কবে আপনাকে ক্ষুধার্ত কি পিপাসিত কি আগন্তুক রূপে দেখে, অথবা কবেই বা আপনার পরনে কাপড় ছিল না, বা আপনি অসুস্থ ছিলেন ও কারাগারে গিয়েছিলেন বলে আমরা আপনাকে সাহায্য করিনি? এ কথার উত্তরে রাজা বলবেন, আমি তোমাদের সত্যি বলছি, তোমরা যখন এই অতি সামান্য যারা তাদের কোনো একজনের প্রতি তা করনি, তখন আমারই প্রতি তা করনি। এরপর অধার্মিক লোকেরা যাবে অনন্ত শাস্তি ভোগ করতে, কিন্তু ধার্মিকেরা প্রবেশ করবে অনন্ত জীবনে। মথি 26 অধ্যায়। এই সব কথা শেষ করে যিশু তাঁর শিষ্যদের বললেন, তোমরা জানো আর দুদিন পরই নিস্তার পর্ব শুরু হবে, তখন মানব পুত্রকে ক্রুশে দেওয়ার জন্য শত্রুদের হাতে তুলে দেওয়া হবে। সেই সময় মহাযাজক কায়াফার বাড়ির উঠোনে প্রধান যাজকরা ও ইহুদি নেতারা এসে ষড়যন্ত্র করতে বসল, যেন তারা যিশুকে গ্রেপ্তার করতে পারে ও তাকে ফাঁদে ফেলে হত্যা করতে পারে। তারা বলল, আমরা নিস্তার পর্বের সময় এ কাজ করব না, তাতে লোকদের মধ্যে হয়তো গণ্ডগোল বাঁধতে পারে। যিশু যখন বৈথনিয়ায় কুষ্ঠরোগী শিমনের বাড়িতে ছিলেন, সেই সময় একজন স্ত্রীলোক যিশুর কাছে এলো। তার কাছে শ্বেতপাথরের বোতলে খুব দামি সুগন্ধি ছিল। যিশু যখন সেখানে খেতে বসেছিলেন, তখন সে ওই আতর যিশুর মাথায় ঢেলে দিল। তাই দেখে তার শিষ্যরা রেগে গেলেন। তারা বললেন, এভাবে অপচয় করা হচ্ছে কেন?
এটা তো অনেক টাকায় বিক্রি করা যেত, আর সেই টাকা গরিবদের দেওয়া যেত। তারা যা বলাবলি করছিল যিশু তা জানতে পেরে তাদের বললেন, তোমরা এই স্ত্রীলোককে কেন দুঃখ দিচ্ছ? ও তো আমার প্রতি ভালো কাজই করল, কারণ গরিবেরা তোমাদের সঙ্গে সব সময় থাকবে, কিন্তু তোমরা আমায় সব সময় পাবে না। আমার দেহের ওপর আতর ঢেলে দিয়ে সে তো আমাকে সমাধিতে রাখার উপযোগী কাজই করল। আমি তোমাদের সত্যি বলছি, সারা জগতে যেখানেই এই সুসমাচার প্রচার করা হবে সেখানেই এর এই কাজের কথা বলা হবে। তখন ১২ জন শিষ্যর মধ্যে একজন, যার নাম যিহূদা ইসকরিয়তীয়, সে প্রধান যাজকদের কাছে গিয়ে বলল, আমি যদি তাকে আপনাদের হাতে ধরিয়ে দিই তবে আপনারা আমায় কি দেবেন বলুন। তারা তাকে গুনে গুনে ৩০টা রূপোর টাকা দিল। সেই মুহূর্ত থেকেই যিহূদা তাকে ধরিয়ে দেবার সুযোগ খুঁজতে লাগল। খামিরবিহীন রুটির পর্বের প্রথম দিনে যিশুর শিষ্যরা তাঁর কাছে এসে বললেন, আপনার জন্য আমরা কোথায় নিস্তার পর্বের ভোজের আয়োজন করব, আপনি কি চান? যিশু বললেন, তোমরা ওই গ্রামে আমার পরিচিত একজনের কাছে যাও, তাকে গিয়ে বলো, গুরু বলেছেন আমার নির্ধারিত সময় কাছে এসে গেছে, আমি আমার শিষ্যদের সঙ্গে তোমার বাড়িতে নিস্তার পর্ব পালন করব। তখন শিষ্যরা যিশুর কথা মতো কাজ করলেন, তাঁরা সেখানে নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করলেন। সন্ধ্যা হলে পর যিশু সেই ১২ জন শিষ্যের সঙ্গে নিস্তার পর্বের ভোজ খেতে বসলেন। তাঁরা যখন খাচ্ছেন সেই সময় যিশু বললেন, আমি তোমাদের সত্যি বলছি, তোমাদের মধ্যে একজন আমাকে শত্রুর হাতে তুলে দেবে। এতে শিষ্যরা খুবই দুঃখ পেয়ে এক একজন করে যিশুকে জিজ্ঞেস করতে লাগলেন, প্রভু সে কি আমি? তখন যিশু বললেন, যে আমার সঙ্গে বাটিতে হাত ডোবালো সেই আমাকে শত্রুর হাতে সঁপে দেবে। মানবপুত্রের বিষয়ে শাস্ত্রে যেমন লেখা আছে সেইভাবেই তাকে যেতে হবে, কিন্তু ধিক সেই লোক যে মানবপুত্রকে ধরিয়ে দেবে, সেই লোকের জন্ম না হওয়াই তার পক্ষে ভালো ছিল। যে যিশুকে শত্রুর হাতে ধরিয়ে দিতে যাচ্ছিল সেই যিহূদা বলল, গুরু সে নিশ্চয়ই আমি নই। যিশু তাকে বললেন, তুমি নিজেই তো এ কথা বলছ। তারা খাচ্ছিলেন, এমন সময় যিশু একটি রুটি নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন, আর সেই রুটি টুকরো টুকরো করে শিষ্যদের দিয়ে বললেন, এই নাও খাও, এ আমার দেহ। এরপর তিনি পানপাত্র নিয়ে ধন্যবাদ দিলেন, আর পানপাত্রটি শিষ্যদের দিয়ে বললেন, তোমরা সকলে এর থেকে পান করো, কারণ এ আমার রক্ত, নতুন নিয়ম প্রতিষ্ঠিত হওয়ার রক্ত, যা বহু লোকের পাপ মোচনের জন্য পাতিত হল। আমি তোমাদের বলছি, এখন থেকে আমি এই দ্রাক্ষারস আর কখনো পান করব না, যে পর্যন্ত না আমার পিতার রাজ্যে তোমাদের সঙ্গে নতুন দ্রাক্ষারস পান করি। এরপর তাঁরা একটি গান করতে করতে জৈতুন পর্বতমালায় চলে গেলেন। যিশু তাদের বললেন, আমার কারণে তোমরা আজ রাত্রেই বিশ্বাস হারিয়ে ফেলবে, আমি এ কথা বলছি কারণ শাস্ত্রে লেখা আছে আমি মেষ পালককে আঘাত করব, তার মৃত্যু হলে পালের মেষরা চারিদিকে ছড়িয়ে পড়বে, কিন্তু আমি পুনরুত্থিত হলে পর তোমাদের আগে আগে গালিলে যাব। এর উত্তরে পিতর বললেন, আপনার কারণেই সকলেই বিশ্বাস হারিয়ে ফেলতে পারে, কিন্তু আমি কখনোই বিশ্বাস হারাব না। যিশু বললেন, আমি সত্যি বলছি, আজ রাত্রেই তুমি বলবে যে তুমি আমাকে চেনো না, ভোরে মোরগ ডাকার আগেই তুমি আমাকে ৩বার অস্বীকার করবে। কিন্তু পিতর তাকে বললেন, আমি আপনাকে চিনি না, একথা আমি কখনো বলবো না, আপনার সঙ্গে আমি মরতেও প্রস্তুত। অন্য শিষ্যরাও সকলে একই কথা বললেন। এরপর যিশু তাঁদের সঙ্গে গেতসিমানি নামে একটা জায়গায় গিয়ে তাঁর শিষ্যদের বললেন, আমি ওখানে গিয়ে যতক্ষণ প্রার্থনা করি তোমরা এখানে বসে থাকো।
এরপর তিনি পিতর ও শিবদীর দুই ছেলেকে সঙ্গে নিয়ে চলতে থাকলেন। যেতে যেতে তাঁর মন উদ্বেগ ও ব্যথায় ভরে গেল, তিনি অভিভূত হয়ে পড়লেন। তখন তিনি তাদের বললেন, দুঃখে আমার হৃদয় ভেঙে যাচ্ছে, তোমরা এখানে থাকো আর আমার সঙ্গে জেগে থাকো। পরে তিনি কিছু দূরে গিয়ে মাটিতে উপুড় হয়ে পড়ে প্রার্থনা করে বললেন, আমার পিতা, যদি সম্ভব হয় তবে এই কষ্টের পানপাত্র আমার কাছ থেকে দূরে যাক, তবু আমার ইচ্ছা মতো নয়, কিন্তু তোমারই ইচ্ছা পূর্ণ হোক। এরপর তিনি শিষ্যদের কাছে ফিরে গিয়ে দেখলেন তাঁরা ঘুমাচ্ছেন। তিনি পিতরকে বললেন, এ কি, তোমরা আমার সঙ্গে এক ঘন্টাও জেগে থাকতে পারলে না? জেগে থাকো ও প্রার্থনা করো, যেন প্রলোভনে না পড়ো। তোমাদের আত্মা ইচ্ছুক বটে, কিন্তু দেহ দুর্বল। তিনি গিয়ে আরো একবার প্রার্থনা করলেন, হে আমার পিতা, এই দুঃখের পানপাত্র থেকে আমি পান না করলে যদি তা দূর হওয়া সম্ভব না হয়, তবে তোমারই ইচ্ছা পূর্ণ হোক। পরে তিনি ফিরে এসে দেখলেন শিষ্যরা আবার ঘুমিয়ে পড়েছেন, কারণ তাদের চোখ ভারী হয়ে গিয়েছিল। তখন তিনি তাদের ছেড়ে চলে গেলেন ও তৃতীয়বার প্রার্থনা করলেন। তিনি আগের মতো সেই একই কথা বলে প্রার্থনা করলেন। পরে তিনি শিষ্যদের কাছে এসে বললেন, তোমরা এখনো ঘুমিয়ে রয়েছো ও বিশ্রাম করছো? শোনো, সময় ঘনিয়ে এলো, মানব পুত্রকে পাপীদের হাতে তুলে দেওয়া হবে। ওঠো, চলো আমরা যাই। ওই দেখো, যে লোক আমায় ধরিয়ে দেবে সে এসে গেছে। তিনি তখনও কথা বলছেন, এমন সময় সেই ১২ জন শিষ্যের মধ্যে একজন যিহূদা সেখানে এসে হাজির হল। তার সঙ্গে বহু লোক ছোরা ও লাঠি নিয়ে এলো। প্রধান যাজকরা ও সমাজপতিরা এদের পাঠিয়েছিলেন। যে তাঁকে ধরিয়ে দিচ্ছিল সে ওই লোকদের একটা সাংকেতিক চিহ্ন দিয়ে বলেছিল, আমি যাকে চুমু দেব সেই ওই লোক, তাকে তোমরা ধরবে। এরপর যিহূদা যিশুর কাছে এগিয়ে এসে বলল, গুরু নমস্কার। এই বলে সে তাকে চুমু দিল। যিশু তাকে বললেন, বন্ধু, তুমি যা করতে এসেছ করো। তখন তারা এগিয়ে এসে জাপটে ধরে যিশুকে গ্রেপ্তার করল। সেই সময় যিশুর সঙ্গীদের মধ্যে একজন তার তরোয়ালের দিকে হাত বাড়ালেন আর তা বার করে মহাযাজকদের দাসকে আঘাত করে তার একটা কান কেটে দিলেন। তখন যিশু তাকে বললেন, তোমার তরোয়ালটি খাপে রাখো, যারা তরোয়াল চালায় তারা তরোয়ালের আঘাতেই মরবে। তোমরা কি ভাবো যে আমি আমার পিতা ঈশ্বরের কাছে চাইতে পারি না? চাইলে তিনি সঙ্গে সঙ্গে আমার জন্য ১২টিরও বেশি স্বর্গদূত বাহিনী পাঠিয়ে দেবেন। কিন্তু তাই যদি হয় তাহলে শাস্ত্রের বাণী কিভাবে পূর্ণ হবে? শাস্ত্রে যখন বলছে এইভাবেই সব কিছু অবশ্যই ঘটবে। সেই সময় যিশু লোকদের বললেন, লোকে যেমন ডাকাত ধরতে যায় সেইভাবে তোমরা ছোরা ও লাঠি নিয়ে আমায় ধরতে এসেছ? আমি তো প্রতিদিন মন্দিরের মধ্যে বসে শিক্ষা দিয়েছি, কিন্তু তোমরা আমায় গ্রেপ্তার করনি। যাই হোক, এ সব কিছুই ঘটল যেন ভাববাদীদের লেখা সকল কথাই পূর্ণ হয়। তখন তার শিষ্যরা তাকে ফেলে পালিয়ে গেলেন। তারা যিশুকে গ্রেপ্তার করে মহাযাজক কায়াফার বাড়িতে নিয়ে এলো। সেখানে ব্যবস্থার শিক্ষক ও ইহুদি নেতারা জড়ো হয়েছিলেন। পিতর দূর থেকে যিশুর পিছনে পিছনে মহাযাজকের বাড়ির উঠোন পর্যন্ত গেলেন। শেষ পর্যন্ত কি হয় তা দেখবার জন্য তিনি ভেতরে গিয়ে দাসদের সঙ্গে বসলেন। যিশুকে যেন মৃত্যুদণ্ড দিতে পারে তাই যিশুর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী জোগাড় করার জন্য প্রধান যাজকরা ও ইহুদি মহাসভার সব সভ্যরা সেখানে সমবেত হয়েছিলেন। অনেকে মিথ্যা সাক্ষ্য দেবার জন্য
সেখানে হাজির হয়েছিল। তবু যে সাক্ষ্য যিশুকে হত্যা করার জন্য দরকার তা পাওয়া গেল না। শেষে দুজন লোক এসে বলল, এই লোক বলেছিল আমি ঈশ্বরের মন্দির ভেঙে ফেলতে ও তা আবার তিন দিনের ভেতরে গেঁথে তুলতে পারি। তখন মহাযাজক উঠে দাঁড়িয়ে যিশুকে বললেন, তুমি কি এর জবাবে কিছুই বলবে না? এরা তোমার বিরুদ্ধে কি সাক্ষ্য দিচ্ছে? কিন্তু যিশু নীরব থাকলেন। তখন মহাযাজক তাকে বললেন, আমি তোমাকে জীবন্ত ঈশ্বরের নামে দিব্যি দিচ্ছি, আমাদের বলো তুমি কি সেই খ্রিস্ট, ঈশ্বরের পুত্র? যিশু তাকে বললেন, হ্যাঁ তুমি এ কথা বললে, তবে আমি তোমাকে এটাও বলছি, এখন থেকে তোমরা মানব পুত্রকে মহাপরাক্রান্ত ঈশ্বরের ডান পাশে বসে থাকতে ও আকাশের মেঘের মধ্যে দিয়ে আসতে দেখবে। তখন মহাযাজক তার পোশাক ছিঁড়ে ফেলে বললেন, এ ঈশ্বরের নিন্দা করল, আমাদের আর অন্য সাক্ষ্যের দরকার কি? দেখো তোমরা এখন ঈশ্বর নিন্দা শুনলে তোমরা কি মনে করো? এর উত্তরে তারা বলল, এ মৃত্যুযোগ্য। তখন তারা যিশুর মুখে থুথু দিল ও তাকে ঘুষি মারল, কেউ কেউ তাকে চড় মারল ও বলল, ওহে খ্রিস্ট, আমাদের জন্য কিছু ভাববাণী বল, কে তোকে মারল? পিতর যখন বাইরে উঠোনে বসেছিলেন তখন একজন দাসী এসে বলল, তুমিও গালিলে যিশুর সঙ্গে ছিলে। কিন্তু পিতর সবার সামনে এ কথা অস্বীকার করে বললেন, তুমি কি বলছো, আমি তার কিছুই জানি না। তিনি যখন ফটকের সামনে গেলেন তখন আরেকজন দাসী তাকে দেখে সেখানে যারা ছিল তাদের বলল, এই লোকটা নাসারেতীয় যিশুর সঙ্গে ছিল। পিতর আবার অস্বীকার করলেন, তিনি দিব্যি করে বললেন, আমি ওই লোকটাকে মোটেই চিনি না। এর কিছু পরে সেখানে যারা দাঁড়িয়েছিল তারা পিতরের কাছে এসে বলল, তুমি ঠিক ওদেরই একজন, কারণ তোমার কথার উচ্চারণের ধরন দেখেই তা বুঝতে পারা যাচ্ছে। তখন পিতর দিব্যি করে শাপ দিয়ে বললেন, আমি ওই লোকটাকে আদৌ চিনি না। আর তখনই মোড়ক ডেকে উঠল। তখন পিতরের মনে পড়ে গেল যিশু তাকে যা বলেছিলেন, ভোরের মোড়ক ডাকার আগেই তুমি আমাকে তিনবার অস্বীকার করবে। আর পিতর বাইরে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন। মথি 27 অধ্যায়। ভোর হলে প্রধান যাজকরা ও সমাজপতিরা সবাই মিলে যিশুকে হত্যা করার চক্রান্ত করল। তারা তাকে বেঁধে রোমীয় রাজ্যপাল পিলাতের কাছে হাজির করল। যিশুকে শত্রুদের হাতে যে ধরিয়ে দিয়েছিল সেই যিহুদা যখন দেখল যিশুকে দোষী সাব্যস্ত করা হয়েছে তখন তার মনে খুব ক্ষোভ হল। সে তখন যাজকদের ও সমাজপতিদের কাছে গিয়ে সেই 30 রূপোর টাকা ফিরিয়ে দিয়ে বলল, একজন নিরাপরাধ লোককে হত্যা করার জন্য আপনাদের হাতে তুলে দিয়ে তার প্রতি আমি বিশ্বাসঘাতকতা করেছি, আমি মহাপাপ করেছি। ইহুদি নেতারা বলল, তাতে আমাদের কি, তুমি বোঝোগে যাও। তখন যিহুদা সেই টাকা মন্দিরের মধ্যে ছুঁড়ে ফেলে দিল, পরে বাইরে গিয়ে গলায় দড়ি দিয়ে মরল। প্রধান যাজকরা সেই রূপোর টাকাগুলি কুড়িয়ে নিয়ে বললেন, মন্দিরের তহবিলে এই টাকা জমা করা আমাদের বিধি ব্যবস্থার বিরুদ্ধ কাজ, কারণ এটা খুনের টাকা। তাই তারা পরামর্শ করে ওই টাকায় কুমোরদের একটা জমি কিনলেন, যেন জেরুসালেমে যেসব বিদেশি মারা যাবে তাদের সেখানে কবর দেওয়া যেতে পারে। সেই জন্য ওই কবরখানাকে আজও লোকে রক্তক্ষেত্র বলে। এর ফলে ভাববাদী জিরোমিওর ভাববাণী পূর্ণ হল। তারা সেই 30 রূপোর টাকা নিল, এটাই হল তার মূল্য। ইসরায়েলের জনগণই তার মূল্য নির্ধারণ করেছিল, আর প্রভুর নির্দেশ অনুসারেই সেই টাকা দিয়ে তারা কুমোরের জমি কিনেছিল। এদিকে যিশুকে রাজ্যপালের সামনে হাজির করা হল। রাজ্যপাল যিশুকে জিজ্ঞেস করলেন, তুমি কি
ইহুদিদের রাজা? যিশু বললেন, হ্যাঁ, আপনি যেমন বললেন। কিন্তু প্রধান যাজকরা ও ইহুদি নেতারা সমানে যখন তাঁর বিরুদ্ধে দোষ দিচ্ছিল, তখন তিনি তার একটারও জবাব দিলেন না। তখন পিলাত তাকে বললেন, ওরা তোমার বিরুদ্ধে কত দোষ দিচ্ছে, তুমি কি শুনতে পাচ্ছ না? কিন্তু যিশু তাকে কোনো জবাব দিলেন না, এমনকি তাঁর বিরুদ্ধে একটা অভিযোগের উত্তর দিলেন না। এতে পিলাত আশ্চর্য হয়ে গেলেন। রাজ্যপালের রীতি অনুসারে প্রত্যেক নিস্তার পর্বের সময় জনসাধারণের ইচ্ছা অনুযায়ী যে কোনো কয়েদিকে তিনি মুক্ত করে দিতেন। সেই সময় বারাব্বা নামে এক কুখ্যাত আসামি কারাগারে ছিল, তাই লোকেরা সেখানে একসঙ্গে জড়ো হলে পিলাত তাদের জিজ্ঞেস করলেন, তোমাদের জন্য আমি কাকে ছেড়ে দেব? তোমরা কি চাও, বারাব্বাকে বা যিশু, যাকে খ্রিস্ট বলে তাকে? কারণ পিলাত জানতেন তারা যিশুর ওপর ঈর্ষা পরায়ণ হয়ে তাকে ধরিয়ে দিয়েছিল। পিলাত যখন বিচার আসনে বসে আছেন, সেই সময় তাঁর স্ত্রী তাকে বলে পাঠালেন, ওই নির্দোষ লোকটির প্রতি তুমি কিছু করো না, কারণ রাত্রে স্বপ্নে আমি তাঁর বিষয়ে যা দেখেছি তাতে আজ বড়ই উদ্বেগে কাটছে। কিন্তু প্রধান যাজকরা ও ইহুদি নেতারা জনতাকে প্ররোচনা দিতে লাগল যেন তারা বারাব্বাকে ছেড়ে দিতে ও যিশুকে মৃত্যুদণ্ড দেওয়ার কথা বলে। তখন রাজ্যপাল তাদের জিজ্ঞেস করলেন, এই দুজনের মধ্যে তোমরা কাকে চাও যে আমি তোমাদের জন্য ছেড়ে দিই? তারা বলল, বারাব্বাকে। পিলাত তখন তাদের বললেন, তাহলে যিশু, যাকে মসীহ বলে, তাকে নিয়ে কি করব? তারা সবাই বলল, ওকে ক্রুশে দেওয়া হোক। পিলাত বললেন, কেন, ও কি অন্যায় করেছে? কিন্তু তারা তখন আরো জোরে চিৎকার করতে লাগল, ওকে ক্রুশে দাও, ক্রুশে দাও। পিলাত যখন দেখলেন যে তাঁর চেষ্টার কোনো ফল হল না, বরং আরো গোলমাল হতে লাগল, তখন তিনি জল নিয়ে লোকদের সামনে হাত ধুয়ে বললেন, এই লোকের রক্তপাতের জন্য আমি দায়ী নই, এটা তোমাদেরই দায়। এই কথার জবাবে লোকেরা সমস্বরে বলল, আমরা ও আমাদের সন্তানেরা ওর রক্তের জন্য দায়ী থাকব। তখন পিলাত তাদের জন্য বারাব্বাকে ছেড়ে দিলেন, কিন্তু যিশুকে চাবুক মেরে ক্রুশে দেওয়ার জন্য সঁপে দিলেন। এরপর রাজ্যপালের সেনারা যিশুকে রাজভবনের সভাগৃহে নিয়ে গিয়ে সেখানে সমস্ত সেনাদলকে তাঁর চারধারে জড়ো করল। তারা যিশুর পোশাক খুলে নিল আর তাঁকে একটা লাল রঙের পোশাক পরাল। পরে কাঁটালতা দিয়ে একটা মুকুট তৈরি করে তা তাঁর মাথায় চেপে বসিয়ে দিল আর তার ডান হাতে একটা লাঠি দিল। পরে তাঁর সামনে হাঁটু গেড়ে তাকে ঠাট্টা করে বলল, ইহুদিদের রাজা, দীর্ঘজীবী হন। তারা তাঁর মুখে থুথু দিল ও তাঁর লাঠিটি নিয়ে তাঁর মাথায় মারতে লাগল। এইভাবে তাঁকে বিদ্রুপ করবার পর তারা সেই পোশাকটি তাঁর গা থেকে খুলে নিয়ে তাঁর নিজের পোশাক আবার পরিয়ে দিল। তারপর তাঁকে ক্রুশে দেবার জন্য নিয়ে চলল। সৈন্যরা যখন যিশুকে নিয়ে নগরের বাইরে যাচ্ছে, তখন পথে শিমন নামে কুরিনীয় অঞ্চলের একজন লোককে দেখতে পেয়ে যিশুর ক্রুশ বইবার জন্য তাকে তারা জোর করে বাধ্য করল। পরে তারা গলগথা নামে এক জায়গায় এসে পৌঁছল। গলগথা শব্দটির অর্থ মাথার খুলি স্থান। সেখানে পৌঁছে তারা যিশুকে মাদকদ্রব্য মেশানো তিক্ত দ্রাক্ষারস পান করতে দিল, কিন্তু তিনি তা সামান্য আস্বাদ করে আর খেতে চাইলেন না। তারা তাঁকে ক্রুশে দিয়ে তাঁর জামাকাপড় খুলে নিয়ে ঘুঁটি চেলে সেগুলো নিজেদের মধ্যে ভাগ করে নিল আর সেখানে বসে যিশুকে পাহারা দিতে লাগল। তাঁর বিরুদ্ধে আনা
অভিযোগের এই লিপি ফলকটি তাঁর মাথার উপরে ক্রুশে লাগিয়ে দিল। এ যিশু ইহুদিদের রাজা। তারা দুজন দস্যুকেও যিশুর সঙ্গে ক্রুশে দিল, একজনকে তাঁর ডান দিকে, অন্যজনকে তাঁর বাঁ দিকে। সেই সময় ওই রাস্তা দিয়ে যেসব লোক যাতায়াত করছিল তারা তাদের মাথা নেড়ে তাঁকে ঠাট্টা করে বলল, তুমি না মন্দির ভেঙে আবারটা তিন দিনের মধ্যে তৈরি করতে পারো? তাহলে এখন নিজেকে রক্ষা করো, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে ক্রুশ থেকে নেমে এসো। সেইভাবেই প্রধান যাজকরা, ব্যবস্থা শিক্ষকরা ও ইহুদি নেতারা বিদ্রুপ করে তাঁকে বলতে লাগলেন, এ লোক তো অপরকে রক্ষা করত কিন্তু এ নিজেকে বাঁচাতে পারে না, ও তো ইসরায়েলের রাজা, তাহলে এখন ও ক্রুশ থেকে নেমে আসুক, তাহলে আমরা ওর উপরে বিশ্বাস করব। ওই লোকটি ঈশ্বরের উপর বিশ্বাস করে, যদি তিনি চান তবে ওকে এখনই রক্ষা করুন, কারণ ও তো বলেছে আমি ঈশ্বরের পুত্র। তাঁর সঙ্গে যে দুজন দস্যুকে ক্রুশে দেওয়া হয়েছিল তারাও সেইভাবেই তাঁকে বিদ্রুপ করতে লাগল। সেই দিন দুপুর 12টা থেকে বেলা 3টে পর্যন্ত সমস্ত দেশ অন্ধকারে ঢেকে রইল। প্রায় 3টের সময় যিশু খুব জোরে বলে উঠলেন, এলি এলি লামা সাবাক্তানি, যার অর্থ, ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কেন আমায় ত্যাগ করেছ? যারা সেখানে দাঁড়িয়েছিল তাদের মধ্যে কয়েকজন এ কথা শুনে বলতে লাগল, ও এলিয়োকে ডাকছে। তাদের মধ্যে একজন তখনই দৌড়ে গিয়ে একটা স্পঞ্জ কিছুটা সিরকায় ডুবিয়ে দিয়ে একটা নলের মাথায় সেটা লাগিয়ে তা যিশুর মুখে তুলে ধরে তাকে খেতে দিল। কিন্তু অন্যরা বলতে লাগল, ছেড়ে দাও, দেখি এলিয়ো ওকে রক্ষা করতে আসেন কিনা। পরে যিশু আর একবার খুব জোরে চিৎকার করে প্রাণ ত্যাগ করলেন। সঙ্গে সঙ্গে মন্দিরের মধ্যেকার সেই ভারী পর্দাটা ওপর থেকে নিচ পর্যন্ত ছিঁড়ে দুভাগ হয়ে গেল, পৃথিবী কেঁপে উঠল, বড় বড় পাথরের চাই ফেটে গেল, সমাধি গুহাগুলি খুলে গেল, আর মারা গিয়েছিলেন এমন অনেক ঈশ্বরের লোকের দেহ পুনরুত্থিত হল। যিশুর পুনরুত্থানের পর এরা কবর ছেড়ে পবিত্র নগর জেরুসালেমে গিয়ে বহু লোককে দেখা দিয়েছিলেন। ক্রুশের পাশে শতপতি ও তার সঙ্গে যারা যিশুকে পাহারা দিচ্ছিল তারা ভূমিকম্প ও অন্য সব ঘটনা দেখে ভীষণ ভয় পেয়ে বলল, সত্যই ইনি ঈশ্বরের পুত্র ছিলেন। সেখানে বহু স্ত্রীলোক ছিলেন যারা দূরে দাঁড়িয়ে সব কিছু দেখছিলেন। এই মহিলারা গালিল থেকে যিশুর দেখাশোনার জন্য তাঁর সঙ্গে এসেছিলেন। তাঁদের মধ্যে ছিলেন মগদলিনী মরিয়ম, জাকব ও জোসেফের মা মরিয়ম, আর জাকব ও জোহনের মা। সন্ধ্যা নেমে আসছে এমন সময় আরিমাথিয়ার জোসেফ নামে এক ধনী ব্যক্তি জেরুসালেমে এলেন। তিনিও যিশুর একজন অনুগামী ছিলেন। পিলাতের কাছে গিয়ে জোসেফ যিশুর দেহটা চাইলেন। তখন পিলাত তাকে তা দিতে হুকুম করলেন। জোসেফ দেহটি নিয়ে পরিষ্কার একটা কাপড়ে জড়ালেন। তারপর সেই দেহটা নিয়ে তিনি নিজের জন্য পাহাড়ের গায়ে যে নতুন সমাধি গুহা কেটে রেখেছিলেন তাতে রাখলেন। পরে সেই সমাধির মুখ বন্ধ করতে বড় একটা পাথর গড়িয়ে নিয়ে গিয়ে তা বন্ধ করে দিয়ে চলে গেলেন। মরিয়ম মগদলিনী ও সেই অন্য মরিয়ম কবরের সামনে বসে রইলেন। পরের দিন যখন শুক্রবার শেষ হল, অর্থাৎ প্রস্তুতি পর্বের পরের দিন, প্রধান যাজকরা ও ফরিসিরা গিয়ে পিলাতের সঙ্গে দেখা করল। তারা বলল, হুজুর, আমাদের মনে পড়ছে সেই প্রতারক তার জীবনকালে বলেছিল আমি তিন দিন পরে মৃত্যু থেকে পুনরুত্থিত হব, তাই আপনি হুকুম দিন যেন তিন দিন কবরটা পাহারা দেওয়া হয়, তা না হলে ওর শিষ্যরা হয়তো এসে দেহটা চুরি করে নিয়ে গিয়ে বলবে।
তিনি মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছেন, তাহলে প্রথমটার চেয়ে শেষ ছলনাটা আরো খারাপ হবে। পিলাত তাদের বললেন, তোমাদের কাছে পাহারা দেবার লোক আছে, তোমরা গিয়ে যত ভালোভাবে পারো পাহারা দেবার ব্যবস্থা করো। তখন তারা সকলে গিয়ে কবরের মুখের সেই পাথর রাশির উপর শিলমোহর করল ও সেখানে একদল প্রহরী মোতায়েন করে সমাধিটি সুরক্ষিত রাখার ব্যবস্থা করল। মথি 28 বিশ্রামবারের শেষে সপ্তাহের প্রথম দিন অর্থাৎ রবিবার খুব ভোরে মগদলিনী মরিয়ম ও অন্য মরিয়ম কবরটা দেখতে এলেন। তখন হঠাৎ ভীষণ ভূমিকম্প হল, কারণ প্রভুর একজন স্বর্গদূত স্বর্গ থেকে নেমে এসে সেই পাথরখানা সমাধি গুহার মুখ থেকে সরিয়ে দিলেন ও তার উপরে বসলেন। তার চেহারা বিদ্যুৎ ঝলকের মতো উজ্জ্বল ও তার পোশাক তুষার শুভ্র। তার ভয়ে পাহারাদাররা কাঁপতে কাঁপতে মরার মতো হয়ে গেল। সেই স্বর্গদূত ওই স্ত্রীলোকদের বললেন, তোমরা ভয় পেও না, আমি জানি তোমরা যাকে ক্রুশে দিয়েছিলে সেই যিশুকে খুঁজছ, কিন্তু তিনি এখানে নেই। তিনি যেমন বলেছিলেন তেমনি পুনরুত্থিত হয়েছেন। এসো, যেখানে তাকে শুইয়ে রাখা হয়েছিল তা দেখো, আর তাড়াতাড়ি গিয়ে তাঁর শিষ্যদের বলো তিনি মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছেন। তিনি তোমাদের আগে আগে গালিলে যাচ্ছেন, তোমরা তাঁকে সেখানে দেখতে পাবে। আমি তোমাদের যে কথা বললাম তা মনে রেখো। তখন সেই স্ত্রীলোকেরা তাড়াতাড়ি কবরের কাছ থেকে চলে গেলেন। তাঁরা খুব ভয় পেয়ে গিয়েছিলেন, তবু তাঁদের মন আনন্দে ভরে গিয়েছিল। তাঁরা যিশুর শিষ্যদের একথা বলার জন্য দৌড়ালেন। হঠাৎ যিশু তাঁদের সঙ্গে সাক্ষাৎ করে বললেন, শুভেচ্ছা নাও। তখন তারা যিশুর কাছে গিয়ে তার পা জড়িয়ে ধরে তাকে প্রণাম করলেন। যিশু তাদের বললেন, ভয় করো না, তোমরা যাও, আমার ভাইদের গিয়ে বলো তারা যেন গালিলে যায়, সেখানেই আমার দেখা পাবে। সেই মহিলারা যখন যাচ্ছিলেন, তখন সেই পাহারাদারদের কয়েকজন শহরে গিয়ে যা যা ঘটেছিল তা প্রধান যাজকদের বলল। প্রধান যাজকরা ইহুদি নেতাদের সঙ্গে দেখা করে একটা ফন্দি আঁটল। তারা সেই পাহারাদারদের অনেক টাকা দিয়ে বলল, তোমরা লোকদের বলো আমরা রাতে যখন ঘুমাচ্ছিলাম সেই সময় যিশুর শিষ্যরা এসে তার দেহটা চুরি করে নিয়ে গেছে, আর এ কথা যদি রাজ্যপালের কানে যায় আমরা তাকে বোঝাবো আর তোমাদের ঝামেলার হাত থেকে দূরে রাখবো। তারা সেই টাকা নিয়ে তাদের যেমন বলতে শেখানো হয়েছিল তেমনই বলল। ইহুদিদের মধ্যে আজও এই গল্পটাই প্রচলিত আছে। এবার সেই 11 শিষ্য গালিলে ফিরে গিয়ে যিশু তাঁদের যেমন বলেছিলেন সেই মতো সেই পর্বতে গেলেন। তাঁরা যিশুকে দেখে ভূমিষ্ঠ হয়ে তাঁকে প্রণাম করলেন, তবে তাদের কয়েকজনের মধ্যে সন্দেহ দেখা দিল। তখন যিশু কাছে এসে তাদের বললেন, স্বর্গে ও পৃথিবীতে পূর্ণ ক্ষমতা ও কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে, তাই তোমরা যাও, তোমরা গিয়ে সকল জাতির মানুষকে আমার শিষ্য করো, পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে বাপতিস্ম দাও, আমি তোমাদের যেসব আদেশ দিয়েছি সেসব তাদের পালন করতে শেখাও, আর দেখো যুগান্ত পর্যন্ত প্রতিদিন আমি সর্বদাই তোমাদের সঙ্গে সঙ্গে আছি।